হ্যালো এভি ওয়ান আই অলোক অ্যান ইউর ওয়াচিং স্মার্ট ম্যাথ এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিধা স্যারের বয়েস সলিউশনের থেকে নেক্সট পার্ট অর্থাৎ নেক্সট অধ্যায় যেটা হচ্ছে আমাদেরকে সময় এবং দূরত্ব দ্যাট ইজ টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম ডিস্টেন্স স্পিডও বলতে পারো সময় দূরত্ব গতিবেগ অধ্যায় নম্বর বাইশ এইটটি প্লাস কোশ্চেন আছে একজাক্ট কোশ্চেন এই মুহূর্তে মনে নাই বাট এইট্টি প্লাস কোশ্চেন কিন্তু এখানে আছে তো ধৈর্য ধরে দেখবে এবং পাটিগণিতের মধ্যে অনেকেরই এটা ডিমান্ড ছিল স্যার টাইম ডিস্ট্যান্স স্পিড টাইম ডিস্টেন্স স্পিড এই চ্যাপ্টারটা স্যার নিয়ে আসুন কারণ এখানে অনেক ভ্যারাইটিস অফ কোশ্চেন্স আছে যেগুলো আমাদের অনেক প্রবলেম ক্রিয়েট করে আমি জানি এক সময় আমারও সেই কোশ্চেনগুলো খুব প্রবলেম ক্রিয়েট করতো তো অনেকের বিভিন্ন কোশ্চেন্স আছে যেখানে প্রবলেম ক্রিয়েট করে তো চেষ্টা করবো সেই প্রবলেমগুলো সলভ এখানে তোমাদেরকে করে দেওয়ার সলিউশনস করে দেওয়ার তো চলো কুইকলি চলে যাবো কো কোশ্চনের মধ্যে ইয়েতে মানে আমাদের কোশ্চেন সলিউশনে এর উপরে অনেক কিছু কনসেপ্টস জানতে হয় প্রিভিয়াসলি যে কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করে এই সকল যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু আমি কনসেপচুয়াল ভিডিওস যখন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সেখানে কভার করে দিয়েছি তাই সেখানে এগুলো বেসিক আবার প্রথম থেকে করব না আমি শুধু কোশ্চেন্সের সলিউশনসগুলো করব সলিউশনস করার সময় যতটুকু প্রয়োজন মনে হবে সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে থাকবো সাথে সাথে তো চলে আসছি কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কী বলছে দেখো বলছে একটি ট্রেনের গতিবেগ যদি একশো আশি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা হয় তাহলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে মনে রাখবে কিলোমিটার পার আওয়ারকে যদি আমাকে মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে আমাকে গুণ করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে পাঁচ বাই আঠেরো দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিলোমিটার প্রতি আওয়ার মিটার পার সেকেন্ড হবে কেন হবে সেটা আমি একটু একবার বলে দিতে চাই দেখো সাপোজ আমাকে বলেছে একশো আশি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো তো একশো আশি কিমি প্রতি ঘন্টা। এই কথাটির অর্থ কি এই কথার অর্থ হচ্ছে একশো আশি ইন্টু কিলোমিটার মানে ইন্টু তো নয় একশো আশি কিমি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় মানে এক ঘন্টাতে এক ঘন্টাতে একশো আশি কিমি পথ যায় দ্যাট ইজ স্পিড এবার কিলোমিটারকে আমি এটাকে মিটার পার সেকেন্ড করবো তাহলে কিলোমিটারকে মিটার করার অর্থ হচ্ছে এক হাজারে ঘুন দেওয়া আর এক ঘন্টাকে আমাকে সেকেন্ড করতে হবে মিটার পার সেকেন্ড তার মানে ছত্রিশও দিয়ে গুণ দেওয়া জিরো 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 কাটলে পা দু পাঁচে দশ দুই আঠেরোতে ছত্রিশ তার মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি আমি একশো আশিকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ দিচ্ছি পাঁচ বাই আঠেরো আঠেরো দশে একশো আশি দশ পাঁচ পঞ্চাশ তারই ফিফটি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্পিড তো আমি বলে দিলাম বুঝিয়ে দিলাম কেন পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করা হয় সেটাও তোমাদের সাথে সাথে বলে দিলাম চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তো সেম জিনিস মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো গুণ দাও এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে আঠেরো তিনে চুয়ান্ন অর্থাৎ তিন পাঁচে পনেরো মিটার প্রতি সেকেন্ড তো এগুলো বেসিক বেসিক কোয়েশ্চেন বাট অনেক সময় পরীক্ষায় আসে একটি গাড়ি সেকেন্ডে পনেরো মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার মিনিটে পনেরো গাড়িটি সেকেন্ডে যায় পনেরো মিটার অর্থাৎ ওয়ান সেকেন্ডে গাড়িটা যাচ্ছে পনেরো মিটার তাহলে গাড়িটির গতিবেগ ঘণ্টায় কত অর্থাৎ যদি আমি গাড়িটার স্পিডের কথা বলি তাহলে সেটা হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড তাহলে ঘন্টায় চেয়েছে কত কিলোমিটার তাহলে মিটার পার সেকেন্ডকে এবার কিলোমিটার পার আওয়ার করতে হবে তাহলে উল্টো কাজ করতে হবে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ দিতে হবে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে হয় তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ দিব তাহলে আঠেরো তিনে পাঁচ তিনে পনেরো আঠেরো তিনে চুয়ান্ন দ্যাট ইজ ফট ফিফটি ফোর কিলোমিটার প্রতি ঘন্টা চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন বলছে একটি গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা হলে চল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত গাড়িটির কত মিনিট সময় লাগবে গাড়ির গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে চল্লিশ কিমি দূরত্ব যেতে গাড়ি কত মিনিট সময় লাগবে তাহলে পঞ্চাশ কিমি যেতে গাড়িটার সময় লাগে এক ঘণ্টা ওয়ান আওয়ার তার মানে এক কিলোমিটার যেতে গাড়িটির সময় লাগবে ওয়ান বাই ফিফটি আওয়ার ঐকিক নিয়ম তাই না আর তাহলে চল্লিশ কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগা উচিত চল্লিশ বাই পঞ্চাশ আওয়ার তো চল্লিশ বাই পঞ্চাশ আওয়ার লাগা উচিত তাহলে কাটাকাটি করলে এটা চার বাই পাঁচ ঘন্টা হচ্ছে কিন্তু আমাদের মিনিটে চেয়েছে তাহলে ঘণ্টাকে মিনিট করতে গেলে ষাট দিয়ে গুণ দিব পাঁচ বারোতে ষাট বারো চারে আটচল্লিশ মিনিট নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি সাইকেলে একশো মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার দেড়শো মিটার দূরত্ব অতিক্রম করে কত পঁচিশ সেকেন্ডে তাহলে আমি বলতে পারি তার স্পিড হচ্ছে একশো একশো মিটার আচ্ছা একশো মিটার যায় প্রতি সেকেন্ডে তাহলে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স মানে একশো মিটার টাইম হচ্ছে পঁচিশ সেকেন্ড মিটার প্রতি সেকেন্ড তাহলে পঁচিশ দিয়ে করলে ছয় পঁচিশ চারে একশো পঁচিশ পঞ্চাশ সিক্স মিটার পার সেকেন্ড এটা হলো তার গতিবেগ কিসে মিটার প্রতি সেকেন্ডে কিন্তু আমার কাছে চেয়েছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার তাহলে আমি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার কীভাবে করতে পারি আমরা বলেছিলাম আঠেরো বাই পাঁচ দিয়ে তার মানে আঠেরো ছয় আট একশো আট একশো আট বাই পাঁচ অর্থাৎ একুশ পয়েন্ট ছয় তাহলে একুশ পয়েন্ট ছয় কিলোমিটার প্রতি আওয়ার হবে এটার স্পিড এক ব্যক্তি পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত মিটার তাহলে সেতুটার দৈর্ঘ্য যত মিটার সেতু ততটাই হাঁটলো না তো কত স্পিডে হাঁটলো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে সেতু অতিক্রম করলো ওকে আমি তোমাদেরকে এখানে যে কোশ্চেনগুলো সলভ করাবো কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করে সলভ করাবো না প্রথমে বলে দিচ্ছি তো যারা শর্ট ট্রিক যাও যে না তার শর্ট ট্রিকে করুন মানে একদম ডিরেক্টলি এক একটা কোশ্চেনের জন্য একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দেবো এরকম যদি কেউ চাও তাহলে প্লিজ তোমরা এই ভিডিওটাকে অ্যাভয়েড করতে পারো তোমাদের জন্য ভিডিওটা নয় ঠিক আছে এই ভিডিওটা তাদেরই জন্য যারা কনসেপ্টচুয়াল শিখতে চাও মানে কোথাও আমি কোনো কোনো কোয়েশ্চেনে আমি এক্সো ধরবো কোনো কোনো কোশ্চানে আবার একটু স্মার্ট মেথডে করাবো অর্থাৎ যে যে আমাদের কোশ্চেন সেটাকে ভেঙে চুরে সেই কোশ্চেনটাকে আমরা ডাইজেস্ট করব। ঠিক আছে এতে প্রথমে হয়তো সময় লাগবে স্যার এতে তো অনেকটা টাইম লাগবে পরীক্ষা কীভাবে করবো এটা অনেকের ধারণা থাকে বাট সেটা নয় কিছুক্ষণ প্র্যাকটিস করতে করতে অনেকবার যখন প্র্যাকটিস করবে তখন সেই মেথডের মধ্যে থেকেই অনেক কিছু অবাঞ্ছ বাঞ্ছিত জিনিসগুলোকে এলিমিনেট করে দিয়ে পরীক্ষা আলটিমেটলি তোমরা এইটুকুতেই করে আসবে ওকে সো দ্যাট ইট তোমরা বুঝতে পারবে তো দেখো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে পনেরো মিনিটে একটা সেতু অতিক্রম করে তাহলে সেতুটির দৈর্ঘ্য কত তাই আমি কী বললাম যে সেতুর যত দৈর্ঘ্য যত ততটাই সে ডিস্টেন্স অতিক্রম করছে তাহলে পাঁচ কিলোমিটার যাচ্ছে এক ঘন্টাতে আর সেতুটা থেকে অতিক্রম করছে পনেরো মিনিটে তাহলে দেখো ষাট মিনিটে যাচ্ছে পাঁচ এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে ষাট মিনিটে সে যাচ্ছে কত পাঁচ কিলোমিটার তো ষাট মিনিটে যদি পাঁচ কিলোমিটার যায় তাহলে এক মিনিটে কতটা যাচ্ছে পাঁচ বাই সিক্সটি এত কিলোমিটার তাহলে পনেরো মিনিটে সে কতটা যাচ্ছে এই কাজগুলো পরীক্ষায় নিশ্চয়ই লেখে লেখে করবেন এটা মাইন্ডে করবে ঠিক না ষাট মিনিটে যায় পাঁচ তার মানে পাঁচ বাই ষাট ইন্টু পনেরো তাহলে পাঁচ বাই ষাট ইন্টু পনেরো পনেরো তো পনেরো চারে ষাট দ্যাট ইজ ফাইভ বাই ফোর কিলোমিটার তো ফাইভ বাই ফোর কিলোমিটার কিন্তু এটা আমরা মিটারে বের করব তাহলে কিলোমিটারকে মিটার করতে গেলে এক হাজার দিয়ে গুণ দাও চার দিয়ে কাটলে আড়াইশো আড়াইশো ইন্টু পাঁচে মাঝে বারোশো পঞ্চাশ তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন একশো মিটার দূরত্ব দৌড়োতে এ এর সাতাশ সেকেন্ড এবং বি এর তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হারায় একটা একশো মিটারের দৌড় আছে এই একশো মিটার দৌড়োতে এ এর লাগে কত সেকেন্ড এ নিচ্ছে এখান থেকে সাপোজ এতটা ডিস্টেন্স একশো মিটারের এ এখান থেকে এটুকু যেতে টাইম নিচ্ছে সাতাশ সেকেন্ড এবং বিয়ের সেই ডিস্টেন্সটাকে অতিক্রম করতে সময় লাগছে তিরিশ সেকেন্ড তাহলে বলছে এ বিকে কত মিটারে হারায় কত মিটার এখানে কিন্তু টাইম বলেনি টাইমের কথা যদি আমি বলি তাহলে দেখো তিন সেকেন্ড বিয়ের তিন সেকেন্ড কিন্তু অতিরিক্ত টাইম লাগছে বিয়ের কত সময় অতিরিক্ত লাগছে তিন সেকেন্ড অতিরিক্ত লাগছে ঠিক না তাহলে আমি যদি বলি ধরে সাপোজ এখান থেকে স্টার্ট করি ঠিক না তো বিয়ের কত বেশি লাগছে তিন সেকেন্ড অর্থাৎ আমাদেরকে চেয়েছে যে এখানটায় কত মিটারে হারায় এর অর্থটা বুঝে নাও ভালো করে এটা রেসের কোশ্চেন অর্থটা ভালো করে বোঝে নাও কত মিটারে হারায় বলতে আমি যদি এর যে সাতাশ সেকেন্ডে তো এ এখান থেকে এখানে পৌঁছে গেল বি কিন্তু ততক্ষণ এখানে পৌঁছোয়নি বি হয়তো সাতাশ সেকেন্ডে এই সব জায়গায় পৌঁছেছে তিরিশ সেকেন্ড যেই হলো অর্থাৎ আরও অতিরিক্ত তিন সেকেন্ড নিয়ে তারপর সে শেষে পৌঁছবে তাহলে সেটাই আমাদের কাছে চেয়েছে যে এই যে এখান থেকে এইটুকুর দূরত্ব সেটা কত মিটার তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত মিটার আমি কীভাবে বের করবো বি তিরিশ সেকেন্ডে টোটাল একশো মিটার দৌড়তে পারে বি তিরিশ সেকেন্ডে কত দৌড়াচ্ছে একশো মিটার দৌড়াচ্ছে তার মানে বি এক সেকেন্ডে কত দৌড় হচ্ছে একশো বাই তিরিশ আর এখান থেকে এইটুকু যেতে তো বিয়ের তিরিশ তিন সেকেন্ড লাগছে তাহলে তিন সেকেন্ডে সে কতটা যাবে একশো বাই তিরিশ ইন্টু তিন তাহলে তিন দশে তিরিশ দশ দশে একশো তার মানে নিশ্চয়ই এখান থেকে যে এইটুকুটা সেটার ডিস্টেন্স কত দশ মিটার ক্লিয়ার আই থিঙ্ক তোমাদের কাছে এই জায়গাটা ক্লিয়ার নেক্সট কোশ্চেন একটি বাস বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব পনেরো ঘন্টায় অতিক্রম করলো সেই দূরত্ব যদি বারো ঘন্টা অতিক্রম করতে হয় তাহলে গতিবেগ কত বাড়াতে হবে ক্লিয়ার বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো একটা দূরত্ব পনেরো ঘন্টায় তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট জানি যে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম এবার দুই দুটো ক্ষেত্রেই ডিসটেন্স তো আমার সেমই আছে ঠিক না তাহলে আমি যদি বলি এখানটায় দেখো কি লিখতে পারি প্রথম ক্ষেত্রে স্পিড ইন্টু টাইম স্পিড কত দেওয়া ছিল বাহাত্তর ইন্টু টাইম মানে পনেরো ঘন্টা তাহলে এটা আমার হয়ে গেল ডিসটেন্স কিলোমিটার এত কিলোমিটার এটা কিলোমিটার প্রতি ঘন্টা এটাও ঘণ্টায় আছে তার মানে এটা হলো এত কিলোমিটার ডিসটেন্স ইজকাল টু এত কিলোমিটার পরবর্তী ক্ষেত্রেও ডিস্টেন্সটা চেঞ্জ হওয়া উচিত নয় তো পরবর্তী ক্ষেত্রে সময় লাগে আমার বারো ঘন্টা তাই স্পিড আমি জানি না স্পিড হচ্ছে এক্স তাই দুটোকে ইকুয়াল করলে আমি এখান থেকে এক্সের মান বের করতে পারবো বারোটা এখান থেকে পাল্টি খেয়ে দিকে আসলো বারো ছয় বাহাত্তর অর্থাৎ পনেরো ছয় নব্বই অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আমার যে স্পিড হতে হবে সেটা হতে হবে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমার কাছে বলেছে যে গতিবেগ আমাকে কত বাড়াতে হবে কত ইনক্রিজ করতে হবে তো আগে আমার গতিবেগ বাহাত্তর ছিল এখন আমি গতিবেগ নব্বই করেছি তো কত ইনক্রিজ করলাম আঠেরো আমি গতিবেগকে ইনক্রিজ করেছি দ্যাটস ইট দুই ব্যক্তি আঠেরো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে দুই দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দুই কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে কত সময় পর তারা মেলিতে হবে তো যখন তারা পরস্পরের দিকে কোনো বস্তু আসে কোনো ট্রেন আসে বা কোনো ব্যক্তি আসে যখন দুজনেই গতিশীল সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসে অর্থাৎ আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ দুরকম হতে পারে যখন দুটো বস্তু একই ডিরেকশানে যাচ্ছে ঠিক আছে অথবা দুটো বস্তু বিপরীত ডিরেকশনে অর্থাৎ এ এদিকে এবং এ এদিকে যাচ্ছে অথবা হতে পারে একজন এদিকে এবং একজন এদিকে অর্থাৎ দুজনের ডিরেকশনটা অপোজিট হতে হবে তো অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ প্রথম জনের স্পিড এবং দ্বিতীয় জনের স্পিড প্লাস হয় কিন্তু যদি রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশনে যায় একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে যার স্পিড বেশি তার থেকে যার স্পিড কম সেটা আমাদের মাইনাস হয় সেটা আমাদের আলটিমেটলি রিলেটিভ স্পিড দাঁড়ায় আর এক্ষেত্রে আমরা জানি এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিলেটিভ স্পিড ইজ কল টু ওই ডিস্টেন্স বাই টাইম ঠিক তো এবার দেখো আমাদের বলেছে দুজন ব্যক্তি আঠেরো কিমি দুটো স্থান থেকে অর্থাৎ দুটো স্থানের মধ্যে যে দূরত্ব এটা আঠেরো কিমি একজন এখান থেকে স্টার্ট করেছে একজন এখান থেকে স্টার্ট করেছে দেখো আমি এগুলো বোঝাচ্ছি বোঝানোর জন্য পরীক্ষার সময় এটা কয়েক সেকেন্ডের কোয়েশ্চেন ওকে এ থেকে বি এ থেকে বিতে একজন মানে এ থেকে বি এর দিকে এ যাচ্ছে একজন টু কিলোমিটার প্রতি আওয়ার স্পিডে এবং একজন বি থেকে এ এর দিকে যাচ্ছে পরস্পরের দিকে বলেছে তাহলে এখানে ঠিকই জিনিস এ এখান থেকে দুই কিলোমিটার পার আওয়ার গতিবেগে এদিকে যাচ্ছে এ দিকে এবং এ এদিকে মানে এ দিকে এবং বি দিকে ঠিক কত সময় পরে তারা মিলিয়ে হবে সাপোজ কোনো একটা জায়গায় গিয়ে তাদের দেখা হবে তো কত সময় পরে তারা মিলিত হবে এবার একটা কনসেপ্ট এখানে ভালো করে বোঝো দুজনে যেহেতু যাত্রা এখানে আমাদের তো একই সময় যাত্রা শুরু করে বলে দেওয়া আছে তো যাত্রা যেহেতু সময় স্টার্ট করে একই সময়ে এবং যখন তারা মিট করবে তখনও একই সময় থাকবে মানে সেম টাইমটা একই হবে এবং দুজনে সেম টাইমের জন্যই ট্রাভেলটা করবে এ এদিক থেকে ধরে নাও এক ঘন্টা গেল তো বি ওদিক থেকে এক ঘন্টায় আসবে কিন্তু কেউ কম ডিস্টেন্স যাবে কেউ বেশি ডিস্টেন্স যাবে কেন কারণ একজনের স্পিড বেশি একজন একজনের স্পিড কম কিন্তু সময় দুজনে একই নেবে এটা মাথায় রাখতে লাগবে সময় দুজনে একই আসবে তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে কীভাবে করি এক্ষেত্রে আমরা যেটা দেখো দুজনে মিলে কিন্তু আলটিমেটলি যে ডিসটেন্সটা কভার করবে সেটা হচ্ছে টোটাল এ কিছুটা ডিস্টেন্স কভার করবে বি কিছুটা ডিস্টেন্স কভার করবে কিন্তু টোটাল ডিসটেন্সটা আমাদের কভার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি রিলেটিভ স্পিড ইজ ইকল টু ডিস্টেন্স বাই টাইম আর ডিস্টেন্স মানে এখানে হয়ে যাচ্ছে আঠেরো কিলোমিটার টাইম আমি জানি না কিন্তু রিলেটিভ স্পিডটা আমি জানি রিলেটিভ স্পিড আমি কি বলেছিলাম দুটোকে অ্যাড আমাদেরকে করে দিতে হবে অর্থাৎ যোগ তাহলে টু আর দুই যোগ করব। কারণ দুজনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে এ সাপোজ পূর্ব দিকে যাচ্ছে তো এ পশ্চিম দিকে যাচ্ছে দ্যাটস এ মানে এ পূর্ব দিকে যাচ্ছে তো এ পশ্চিম দিকে যাচ্ছে তো এখান থেকে আমি টি এর ভ্যালু বের করতে পারবো টি ইজ টু এই টু পয়েন্ট আর দুই মানে কত ফোর পয়েন্ট ফাইভ সেটা আঠেরোর নিচে চলে আসবে তো পয়েন্ট তুললে তো আমাদের হয় দশ তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ ন দু আঠেরো পাঁচ দু দশ চার তাহলে টাইম বেরিয়ে গেল কত চার ঘন্টা তাহলে কি বলেছিল কত সময় পরে তারা মিলিত হবে চার ঘন্টা পরে তারা পরস্পরের সাথে মিলিত হবে অনেকটা টাইম নিয়ে বোঝালাম কিন্তু যাতে ক্লিয়ার হয় আমি সেরকম চেষ্টা করলাম এ এবং বি বারো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে এক ঘন্টা পনেরো মিনিটে মিলিত হয় ওকে এর গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘণ্টা হলে বিয়ের গতিবেগ কত সেম কোশ্চেন আগের মতন বাট এখানে একজনের গতিবেগটা দেওয়া নেই আমাদের টাইমটা দেওয়া আছে তো সেম জিনিস আমরা এখান থেকে করবো যে রিলেটিভ স্পিড ইজ কল টু কী জানি ডিস্টেন্স বাই টাইম তো এখানে রিলেটিভ স্পিডে একজনের স্পিড চার কিলোমিটার দেওয়া আছে বলেছে এ এবং বি বারো কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের দিকে আসছে তাহলে রিলেটিভ স্পিড মানে প্লাস হবে তাহলে সেকেন্ড জোনের স্পিডটা আমি অর্থাৎ এস টু নাম দিলাম সেটা আমি জানি না সেটা আমাকে বের করতে হবে এবং ডিস্টেন্স টোটাল আমাকে টোটাল কত বারো কিলোমিটার আর সময় কত লাগছে বলছে এক ঘন্টা পনেরো মিনিট তো এখানে তো এক ঘন্টা পনেরো মিনিট লিখব না আমরা ঘণ্টায় লেখবো তাহলে এক ঘন্টা পনেরো মিনিট আমি কীভাবে লিখতে পারি পনেরো মিনিট মানে কত পনেরো বাই ষাট অর্থাৎ এক বাই চার ঘন্টা তাহলে এক পূর্ণং এক বাই চার ঘন্টা অর্থাৎ চার এক চার আর কে পাঁচ বাই চার ঘণ্টা তো এটা আমরা এখানে পুট করলাম দ্যাট মিনস ফোর প্লাস এস টু এবার এটা কী হবে বারো ইন্টু চার বাই পাঁচ হবে ওকে তো পাঁচ দিয়ে গুণ দিলে কত পাঁচ চারে কুড়ি আর এদিকে হলো ফাইভ এস টু আর এদিকে বারো চারে হয়ে গেল আমার আটচল্লিশ অর্থাৎ ফাইভ এস টু ইজুকাল টু হয়ে গেল আমার আঠাশ দ্যাট ইজ এস টু ইজুকাল টু আঠাশকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ এত কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাচ্ছে বিয়ের স্পিড এইভাবে করে আমরা বের করছি নেক্সট কী বলেছে দেখো বলছে দুই ব্যক্তি সাইকেলে চেপে পঁচাশি কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে যাত্রা শুরুর তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে একটা দু দুটো স্থান আছে একটা এখানে স্থান একটা এখানে স্থান এদের মাঝখানে যে ডিস্টেন্স এদের মাঝখানে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইট্টি ফাইভ কিলোমিটার পঁচাশি কিলোমিটার একই সময় দুজনে স্টার্ট করলো একজন এদিক থেকে একজন এদিক থেকে সাপোজ এ এবং বি দুজনে স্টার্ট করে এ স্পিড হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর বিয়ের স্পিড হচ্ছে বারো কিলোমিটার প্রতি ঘন্টা এরা পরস্পরের দিকে আসে এ এদিকে আসছে এবং বি এদিকে যাচ্ছে যাত্রা শুরুর তিন ঘন্টা পরে তাদের মাঝখানে দূরত্ব কত হবে এইবার হয়ে গেল গল্প যে আমাদের এখানে মিলিত হবে বলেনি আমাদের দূরত্ব বলছে তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে এবার লক্ষ্য করো তিন ঘন্টা পরে দুটো কেস হতে পারে হয় এরকম হতে পারে যে তিন ঘন্টাতে তিন ঘন্টার মধ্যে পার পার করার আগে এরা দুজন দুজনকে ক্রস করে গিয়েছে এটাও হতে পারে পসিবিলিটি আছে কিন্তু সেটা আমরা দেখবো যে হবে কিনা বাট পসিবিলিটি দেখে মনে হচ্ছে যে এরকম পসিবিলিটি হতে পারে যে তিন ঘন্টা পরে এরা দুজন দুজনকে ক্রস করে চলে গিয়েছে তাহলে ক্রস করার পরে তাদের মধ্যে ডিসটেন্স কত আর এটা হতে পারে যে ক্রস করেনি তাহলে তাদের মাঝখানে এখনও গ্যাপিং কতটা আছে তো যদি ভালো করে লক্ষ্য করে দেখো তিন ঘন্টা পরে বলেছে তার মানে এও তিন ঘণ্টা ধরে চলবে আর বিও এদিক থেকে তিন ঘন্টা ধরে চলবে এখানে কোনো রিলেটিভ স্পিডের ব্যাপার স্যাপার আমরা কাজেই লাগাচ্ছি না জাস্ট বেসিক কনসেপ্ট ইউজ করছি দ্যাটস ইট তো এই তিন ঘন্টায় এ এখান থেকে কত ডিস্টেন্স যাবে দশ তিনে তিরিশ কিলোমিটার আর বি এদিকে কত যাবে বারো তিনে ছত্রিশ কিলোমিটার তিন ঘন্টায় একই সময় স্টার্ট দিয়েছিল এদিক থেকে তিরিশ গেলো এদিক থেকে ছত্রিশ গেলো তাহলে মাঝখানে যে ডিস্টেন্স সেটা কত হলো পঁচাশির থেকে এ দুটোকে যোগ করে বিয়োগ করে দিই তিরিশ তিরিশ ষাট আর ছয় ছেষট্টি তাহলে এইটটি ফাইভের থেকে ছেষট্টি মাইনাস করে দেবো ছয়ের পরে নয় পনেরো উনিশ উনিশ কিলোমিটার বেসিক কনসেপ্ট জাস্ট খালি ইমাজিন করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে এই জিনিসগুলোকে দেখতে তাহলে আমাদের হয়ে যাবে ম্যাক্সিমাম কোশ্চেন এভাবেই হয়ে যাবে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে একই স্থান থেকে একই সময় এবং একই দিকে তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাইশ কিলোমিটার প্রতি ঘণ্টা হলে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে এবার দুজন বন্ধু এ এবং বি একই টাইম থেকে একই দিকে যাত্রা স্টার্ট করলো একজনের স্পিড পঁচিশ কিলোমিটার প্রতি আওয়ার এবং একজনের বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে তাহলে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো আমি তোমাদেরকে এখানে ফর্মুলা ইউজ করেও করাবো অর্থাৎ রিলেটিভ স্পিডের এবং একটা বেসিক কনসেপ্ট দিয়েও তোমাদেরকে করাচ্ছি দুটোই দেখো বুঝে দেখো কীভাবে তোমাদের ভালো লাগে বেসিক কনসেপ্ট দিয়ে করতে হয়তো মনে হতে পারে স্যার পরীক্ষা কীভাবে করবো বাট এগুলো ক্লিয়ার করবে আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টারটা ওকে দ্যাটস ইট তো এখানে যদি আমরা রিলেটিভ যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড দুজনেই গতিশীল তো একই দিকে গেলে আমরা জানি কি রিলেটিভ স্পিড যেটা হয় সেটা দুজনের যে স্পিডের ফল হয় তো যেহেতু বড়োটা পঁচিশ তাহলে পঁচিশ মাইনাস বাইশ অর্থাৎ রিলেটিভ স্পিড দাঁড়ালো আমার তিন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আপেক্ষিক গতিবেগ দাঁড়ালো তিন কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ তাহলে কত সময় পরে পাঁচ ঘন্টা পরে তো ডিস্টেন্স ইজাল টু স্পিড ইন টু টাইম এখানে স্পিড বলতে রিলেটিভ স্পিড অর্থাৎ তিন ঘণ্টা ইনটু টাইম বলতে পাঁচ তাহলে পাঁচ আর তিনে পনেরো কিলোমিটার তাহলে তাদের মধ্যে ডিসটেন্স হবে পনেরো কিলোমিটার এটা আমরা ফর্মুলা পোর্ট করে দিলাম যদি কোনো ফর্মুলা টর্মুলার ব্যাপার না ভাবি বেসিক জাস্ট বেসিক কমন সেন্স দিয়ে আমরা দেখি তাহলে দেখো পাঁচ ঘন্টা পরে বলেছে তাহলে পাঁচ ঘন্টায় এ কত দূর যাবে পঁচিশ পাঁচে একশো পঁচিশ কিলোমিটার পাঁচ ঘন্টায় এ কত দূর যাবে একশো দশ কিলোমিটার তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হলো এ একশো পঁচিশ কিলোমিটার চলে গেছে বি মাত্র একশো দশ গেছে তাহলে ওদের মাঝখানে গ্যাপিংটা কতটার এই দুটোকে বিয়োগ করে দাও পনেরো কিলোমিটার কোনো ফর্মুলা বা কোনো রিলেটিভ স্পিড ব্যবহার করলাম না আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে আমরা কাজটা করে নিলাম তেরো নম্বর কী বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে বাহাত্তর কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে পরস্পরের অভিমুখ এরকম তাদের গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেভেন কিলোমিটার প্রতি ঘন্টা হলে আট ঘন্টা পরে দূরত্ব কত হবে সেম কনসেপ্ট একটু আগে আমরা এই কোশ্চেনটা করে নিয়েছি অলরেডি একজনের এদিক থেকে এদিকে এবং একজন এদিক থেকে এদিকে ডিস্টেন্স হচ্ছে এটা দুটোর মধ্যে বাহাত্তর কিলোমিটার এর স্পিড ধরে নাও পাঁচ কিলোমিটার প্রতি আওয়ার আর বিয়ের স্পিড মনে করে নাও সাত কিলোমিটার প্রতি আওয়ার তাহলে পাঁচ ঘন্টা বলেছে তাহলে ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে পাঁচ পাঁচে এ যাবে পঁচিশ কিমি আর পাঁচ সাথে বি যাচ্ছে আমার পঁয়ত্রিশ কিলোমিটার তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশে কত হলো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার তাহলে কি বলেছে আট ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব আছে এখানে আট ঘন্টা বলেছিল সরি দ্যাট আট ঘন্টা বলেছে তাহলে এটা হবে আট পাঁচে চল্লিশ কিলোমিটার আর এটা হবে আমাদের আট সাথে ছাপ্পান্ন কিমি তো এবার যদি আমি দুটোকে অ্যাড করে দিই তাহলে আমার হবে না বিয়োগ করতে পারব না কেন বিয়োগ করতে পারছি না দেখো দুটোকে যদি যোগ করো দেখো এরা বাহাত্তরের থেকে বেশি অর্থাৎ ক্রস হয়ে করে গিয়েছে এরা একজন অপরকে কিন্তু ক্রস করে গিয়েছে অর্থাৎ বি এ কে ক্রস করে চলে এসেছে এ বি কে ক্রস করে চলে গেছে তারপরে ডিস্টেন্স আমাদের বের করতে বলেছে তো সেটা কীভাবে আমরা এখান থেকে তাহলে কীভাবে বের করবো দেখো পঞ্চাশ ছাপ্পা এ এখান থেকে এ ছাপ্পান্ন কিলোমিটার চলে গিয়েছে আর বি সাপোজ এখান থেকে আমার চল্লিশ কিলোমিটার চলে এসেছে এরকম ঠিক না আর অ্যাকচুয়াল যে ডিসটেন্সটা টোটালটা আর টোটাল যদি ডিসটেন্সের কথা বলি আমি সেটা হচ্ছে আমার বাহাত্তর কিন্তু আমাদেরকে চেয়ে বের করতে হবে এইটুকু ডিসটেন্স তো আমাদেরকে এইটুকু ডিসটেন্স বের করতে হবে তো টোটাল আমি কীভাবে বের করতে হবে এই দুটো যদি যোগ করে দেওয়া পঞ্চাশ হাজারের নব্বই ছিয়ানব্বই হচ্ছে ছিয়ানব্বই আর তার থেকে এবার আমরা বাহাত মাইনাস করে দেবো কত এইটাকে বাহাত্তর কিলোমিটারকে তাহলে চার সাত আর দুই নয় চব্বিশ কিলোমিটার ওকে ওকে তো যাই হোক না কেন ক্রস করে যাক বা যাই হোক না কেন কোনো ব্যাপার নয় জাস্ট ক্রস না করলে এই দুটোকে যোগ করে এটার থেকে বিয়োগ করব আর যদি ক্রস করে যায় তাহলে এই দুটোকে যোগ করে তার থেকে এটাকে বিয়োগ করবো অ্যান্সার আমাদের একই দাঁড়াবে তো এটাকে যদি বলো স্যার এভাবে ভেঙে ভেঙে না করে আমরা ডাইরেক্ট রিলেটিভ স্পিডের ফর্মুলা করি তাহলেও আমরা বের করতে পারবো এদের মধ্যে যে ডিসটেন্স তাহলে ডিসটেন্স ইজকাল টু স্পিড ইন্টু টাইম বাট স্পিডটা হবে রিলেটিভ স্পিড আর রিলেটিভ স্পিড যেহেতু পরস্পরের অভিমুখে আসছে তাই মাইনাস হয়ে যাবে অর্থাৎ সাতের থেকে পাঁচ চলে গেলে হলো দুই আর টাইম তো আমাকে কত দেওয়া আছে এখানটাতে সাত কিলোমিটার পাঁচ পার আওয়ার তো এটা সব যোগ হবে সাত আর পাঁচে বারো ইন্টু টাইম আমাকে দেওয়া আছে আট অর্থাৎ বারো আটটে ছিয়ানব্বই কিন্তু ডিসটেন্স তো বাহাত্তরই তাদের মধ্যে ডিসটেন্স ছিয়ানব্বই কিলোমিটার কীভাবে হবে পসিবল নয় অর্থাৎ যখনই দেখবে এই ফর্মুলা ইউজ করে এর থেকে বেশি হয়ে গেল তার অর্থ কি তারা তারাকে ক্রস করে গিয়েছে তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে ছিয়ানব্বই থেকে বাহাত্তরকে মাইনাস করে দাও দেখো দুইয়ের পরে চার ছয় সাতের পরে দুই নয় দ্যাট ইজ আমাদের টোয়েন্টি ফোর কিলোমিটার আবারও চলে আসবে নেক্সট কোয়েশ্চেন এক চোর দুশো মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে চোরও পুলিশের গতিবেগ যথাক্রমে দশ কিমি প্রতি ঘন্টা এবং এগারো কিলোমিটার প্রতি ঘন্টা হলে ছয় মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে খুবই ভালো কোশ্চেন এবং অনেকের এই কোশ্চেনটা খুব সুন্দরও লাগে এবং প্রবলেমও হয় তো দেখা যাক এটাকে আমরা কীভাবে ডিল করি এক চোর আমি ভালো মতো করে বোঝাচ্ছি ঠিক আছে আর লাস্টে শর্টকাটও কীভাবে করে চট করে করবে পরীক্ষা সেটাও বলে দেব তো প্র্যাকটিস করার সময় কীভাবে করবে দেখো দুশো মিটার দূরে একজন পুলিশকে দেখলো একটা চোর দুশো মিটার দূর থেকে একটা পুলিশকে দেখতে বললো মানে পুলিশ আমার এখানে দাঁড়িয়ে আছে চোর অর্থাৎ থিপ এত এত দূরে এদের মাঝখানে ডিস্টেন্স সেটা দুশো মিটার দুশো মিটার দূর থেকে থিপটা দেখলো পুলিশকে বা পুলিশ থিপকে দেখলো যাই বড়ো দেখে দিল দৌড় এখান থেকে দৌড়াতে শুরু করলো আর পুলিশটা ওর পিছনে ছুটতে শুরু করলো চোর আর পুলিশের গতিবেগ যথাক্রমে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আর এগারো কিলোমিটার চোরের স্পিড হচ্ছে দশ কিমি পার আওয়ার আর পুলিশের যে গতিবেগ সেটা হচ্ছে এগারো কিলোমিটার প্রতি আওয়ার তাহলে দেখো পুলিশের স্পিড কিন্তু চোরের স্পিডের থেকে বেশি অর্থাৎ কোনো না কোনো সময় গিয়ে পুলিশ চোরকে ধরবেই ধরবে যদি এই স্পিডে চলতে থাকে ধরবে কিনা অবশ্যই ধরবে সে যত দূরে গিয়ে না কেন এক সময় ধরবেই চোর যত দৌড়াতে থাকবে দৌড়াতে পুলিশ দৌড়াতে থাকবে কিন্তু পুলিশের স্পিড যেহেতু বেশি এক ঘন্টাতে চোর দশ কিমি যাবে তো এক ঘন্টায় পুলিশ এগারো কিলোমিটার যাবে এরকম করতে করতে দুই ঘন্টাতে দেখা যাবে যে চোরটার থেকে পুলিশটা দুই দুই কিলোমিটার বেশি গেল তাই না তিন ঘন্টাতে দেখা যাবে সে তিন কিলোমিটার বেশি গেল ক্লিয়ার তো আলটিমেটলি কিন্তু সে চোরটাকে ধরবেই তো এবার আমাদের গল্প হলো যে সেই সময়টা কত যে কত ছয় মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব আচ্ছা এখানে দুটো কোশ্চেন থাকে একটা বলছে যে কখন পুলিশটি চোরটিকে ধরে ফেলবে এই কোশ্চেন একটা থাকে এবং আরেকটা বলছে ছয় মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে তো আমি দুটো কনসেপ্টই একটা কোশ্চেনে বলে দিচ্ছি পরে যদি এরকম কোশ্চেন আসে সেখানে আমি চট করে সেটাকে সলভ করব তো দুটো কোশ্চেন হতে পারে একটা বলতে পারে যে চোরটি পুলিশটি পুলিশটি চোরটিকে ধরবে কখন তো দেখো যেহেতু পুলিশের স্পিড চোরের স্পিডের থেকে বেশি তো এরকম কোনো দিনই হবে না যে এই যে মাঝের যে গ্যাপিংটা যেটা অলরেডি তৈরি হয়ে আছে দুশো মিটারের এটা বেড়ে গেল এই ডিসটেন্সটা কোনো দিনই ইনক্রিজ হবে না কেন ইনক্রিজ হবে না বরঞ্চ ডিক্রিজ হবে ধীরে 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 কমতে থাকবে এই গ্যাপিংটা কেন করবে কারণ চোর তো যখন দৌড়ানো শুরু করলো সে পুলিশের থেকে কম স্পিডে দৌড়োচ্ছে তো যেহেতু কম স্পিডে দৌড়চ্ছে বেশি স্পিডে দৌড়চ্ছে না তাহলে অলরেডি যে গ্যাপিংটা আছে সেটা কোনো দিনই আর বাড়বে না সেটা ধীরে 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 ঘটতে কমতে থাকবে কারণ পুলিশের স্পিড বেশি চোর এই এইভাবে যাচ্ছে আর পুলিশ কিন্তু এইভাবে দৌড়াচ্ছে এটা ধীরে ধীরে কমতে থাকবে তার মানে আলটিমেটলি এই পুলিশকে এই চোরটাকে ধরতে গেলে পরে মাঝের যে দুশো মিটারের গ্যাপিং তৈরি হয়েছিল সেটাই শুধু কভার করতে হবে সে যদি এটাকে কভার করে নেয় তাহলে সে চোরকে ধরে ফেলছে তার মানে আলটিমেটলি পুলিশটাকে যেতে হচ্ছে দুশো মিটার আর পুলিশের স্পিড কত এগারো কিলোমিটার প্রতি ঘন্টা একে যেতে হচ্ছে কত দুশো মিটারই জাস্ট করতে হবে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমাদের ওয়েট করতে হবে গ্রি টাইম তো টাইম ইজাল টু ডিস্টেন্স বাই হাই স্পিড কিন্তু ডিস্টেন্সটা মিটারে আছে আর স্পিড আছে ঘণ্টাতে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা তো এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে হবে তাই আমরা ঘন্টাটাকে এখানে পাঁচ বাই আঠেরো দিয়ে গুন দেবো তো আঠেরো দিয়ে এখানে গুন দেওয়ার অর্থ হচ্ছে আঠেরোটা উপরে চলে গেলো মানে এগারো ইন্টু পাঁচ বাই আঠেরো তো তো এই আঠেরোটা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরে যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে পাঁচ চারে কুড়ি চল্লিশ অর্থাৎ এরকম আমাদের দাঁড়ালো ঠিক আছে আচ্ছা জাস্ট মিনিট এগারো নয় এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে স্পিড হবে এই স্পিডটা কিন্তু রিলেটিভ স্পিড হবে রিলেটিভ স্পিড কেন কারণ চোরও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে পুলিশের যে এক্সট্রা গতিবেগ এই যে স্পিডটা কভার হবে সেটা কেন কভার হবে পুলিশের যে পুলিশের যে এক্সট্রা গতিবেগ সেটার জন্য অর্থাৎ এই যে এক কিলোমিটার বেশি স্পিডের জন্যই ওটা কমতে থাকবে তাহলে এক ঘন্টাতে এক কিলোমিটারও বেশি দৌড়বে তার মানে দুশো মিটার দৌড়োতে কত টাইম লাগছে সেটাই আমাদের বের করতে হবে তো এখানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে দুশো ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অর্থাৎ এগারো মাইনাস দশ ইন্টু পাঁচ বাই আঠেরো পাঁচ নিচে আঠেরো উপরে তো এটা তো এক হয়ে গেলো আর পাঁচ দিয়ে করলে তো চুচল্লিশ তাহলে আঠেরো চারে বাহাত্তর অর্থাৎ সাতশো কুড়ি সাতশো কুড়ি কী হবে আমাদের টাইম সাতশো কুড়ি এটা আমরা কিসে করেছি সেকেন্ডে মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম তাই সাতশো কুড়ি সেকেন্ড হচ্ছে গেস্ট পরে ধরবে সাতশো কুড়ি সেকেন্ডকে মিনিট করে দাও ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে জিরো জিরো ছয় বারো অর্থাৎ বারো মিনিট বলতে পারো যে বারো মিনিট পরে ক্যাচ করবে এটা হচ্ছে একটা গল্প হলো যে বারো মিনিট পরে ক্যাচ করবে কিন্তু আমাদের বলেছে যে ছয় মিনিট পরে ডিস্টেন্স কত হবে তাহলে দেখো বারো মিনিটে পুলিশটা এই যে মাঝের দুশো মিটার গ্যাপিং ছিল সেটাকে কভার করে নিচ্ছে বারো মিনিটে তাহলে ছয় মিনিটে ক কতটা কভার করতে পারবে ও ছয় মিনিটে একশো মিটার কভার করবে দ্যাটস ফর শিওর বারো মিনিটে কভার করছে দুশো মিটার তাহলে ছয় মিনিটে একশো মিটার কভার করবে তাহলে এই যে গ্যাপিং ছিল দুশো মিটারে তার থেকে একশো মিটার সে কভার করে নিলো তাহলে এখনও গ্যাপিং থাকলো কত একশো মিটারের তাহলে এটাই আমাদের বের বেরোলো উত্তর যে ছয় মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে তাদের মধ্যে দূরত্ব থাকবে একশো মিটারের কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন পরেরটা আমরা দেখে নিই কী বলছে এ দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে আটশো মিটার এগিয়ে যাওয়ার পর বি পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে কত সময় পর বি এ কে অতিক্রম করবে এ দশ মিটার পার সেকেন্ড স্পিডে যাত্রা শুরু করে দিল করে অলরেডি সে আটশো মিটার চলে গিয়েছে এরপরে বি স্টার্ট করলো এখান থেকে পনেরো মিটার পার সেকেন্ড পেগে তাহলে বলছে একই অভিমুখে এবার বলছে কত সময় পরে বি এ কে অতিক্রম করবে অতিক্রম বলতে এখানে ধরে ফেলা যে সকল কোশ্চেনগুলোতে তোমরা অতিক্রম দেখতে পাবে যে অতিক্রম করবে বা ক্রস করবে হোয়েন উইল এ বি ক্রস এ ক্রস করার অর্থ মানে জাস্ট ক্রস করা অর্থাৎ তোকে জাস্ট ছুঁয়ে ফেলা দ্যাট ইট এটা মনে রাখবে ক্রস করে কত দূর গেল সেটা নয় তার মানে সেম কোশ্চেনই চোর পুলিশের মতনই ব্যাপারটা হলো যে অলরেডি আটশো মিটার যে তো এ এগিয়ে আছে এই পজিশনে আছে এ এখন এই পজিশনে আছে যখন বি স্টার্ট করলো আগের চোর পুলিশের গল্পটা সেম টু সেম তাহলে আমরা এখানে কী বের করব কত সময় পরে মানে টাইম বের করব টাইম মানে আমাদের ডিস্টেন্স বাই স্পিড কিন্তু স্পিডটা হবে রিলেটিভ স্পিড ডিস্টেন্স মানে কি এই মাঝে যে আটশো মিটারের অলরেডি গ্যাপিং ছিল শুধু এই আটশো মিটারের গ্যাপিংটাকেই আমাকে কভার করতে হবে কিন্তু কিভাবে রিলেটিভ স্পিডে অর্থাৎ বিয়ের স্পিড হচ্ছে পনেরো মাইনাস এর হচ্ছে দশ কেন মাইনাস করলাম কারণ একই দিকে যাচ্ছে তাহলে কিন্তু এটা তো আমাদের দেখতে হবে মিটার পার সেকেন্ডে আছে কি না হ্যাঁ স্পিড আমাদের মিটার পার সেকেন্ডেই দেওয়া আছে এবং উপরের ডিস্টেন্সটাও মিটারে আছে তাহলে কোনো সমস্যা আমাদের নেই টাইমটা যেটা বেরোবে সেটা সেকেন্ডে আসবে তাহলে আটশো বাই কত হলো পাঁচ তাহলে পাঁচ দিয়ে করলে ষাট একশো ষাট সেকেন্ড একশো ষাট সেকেন্ড তো একশো ষাট সেকেন্ডকে মিনিট করো ষাট দু না একশো কুড়ি দুই মিনিট চল্লিশ সেকেন্ড তো দুই মিনিট চল্লিশ সেকেন্ড পরে কিন্তু বি একে জাস্ট অতিক্রম করবে বাস্ট ক্রস করবে এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে কুড়ি মিটার পার সেকেন্ড এবং পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল ওকে এ আর বি সাইকেলে চেপে একই অভিমুখে যাচ্ছে কত থেকে কুড়ি এর স্পিড হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড আর বিয়ের স্পিড হচ্ছে পনেরো মিটার প্রতি সেকেন্ড কোনো এক সময়ে বি এ থেকে দুশো মিটার এগিয়ে থাকলে এই যে চলতে চলতে এক সময় দেখা গেল যে বি এর থেকে কারণ বি এর তো স্পিড বেশি তো বি তো এগিয়ে থাকবেই এ এর থেকে স্বাভাবিক কথা ঠিক না স্টার্ট স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে যখন স্টার্ট করলো এ কুড়ি মিটার পার সেকেন্ড ব্যাগে স্টার্ট করলো আর এ পনেরো মিটার পার সেকেন্ড ব্যাগে স্টার্ট করলো কিন্তু কিছু টাইম পরে দেখতে পাবে এ অলরেডি বিকে একে বি অলরেডি একে ছাড়িয়ে এগিয়ে গিয়েছে ঠিক তো সেই যে এগিয়ে যাওয়ারটা সেটা আমাদেরকে বলছে দুশো মিটার তাহলে বলছে পরবর্তী তিরিশ সেকেন্ড পর আরও তিরিশ সেকেন্ড পর বলছে আরও তিরিশ সেকেন্ড পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে আরও তিরিশ সেকেন্ড আরও তিরিশ সেকেন্ড পরে তখন এদের মধ্যে যে ডিস্টেন্সটা অর্থাৎ এখান থেকে নিয়ে এইটুকু এই যে ডিস্টেন্সটা মানে এখান থেকে এইটুকু বলবো না ততক্ষণে তো এও কিছুটা আগাবে দেখো মনে করো বি যখন এই পজিশনে আছে এ তখন এই পজিশনে আছে এবং এদের মধ্যে ডিস্টেন্স দুশো মিটার যেটা আমাকে বলে দেওয়া থাকলো আরও তিরিশ সেকেন্ড পরে বি কিছুটা এগিয়ে গেল মনে করো এই পজিশনে গিয়ে বি পৌঁছালো আর এও সাপোজ কিছুটা এগিয়ে গেল এ মনে করো না এই পজিশনে পৌঁছালো তাহলে আমাকে এই থেকে নিয়ে এইটুকু এই ডিস্টেন্সটা বের করতে বলেছে কনসেপ্টটা কোশ্চেন ক্লিয়ার কিভাবে করব দেখো এবার দেখো তিরিশ সেকেন্ড বলেছে তো বি এর স্পিড কত পনেরো মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে যায় পনেরো মিটার তাহলে তিরিশ সেকেন্ডে কতটা যাবে তিরিশ ইন্টু পনেরো তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ মিটার অর্থাৎ এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে চারশো পঞ্চাশ মিটার আর বি এই তিরিশ এ এই তিরিশ সেকেন্ডে কত যাবে দেখো এখান থেকে তিরিশ সেকেন্ডে বি এখানে পৌঁছলো তো এ তো এখানে ছিল তাহলে এ তিরিশ সেকেন্ডে কতটা পৌঁছবে এ তিরিশ সেকেন্ডে পৌঁছাবে কত এক সেকেন্ডে কুড়ি মিটার যায় তাহলে তিরিশ সেকেন্ডে এটা পনেরো আর এটা হচ্ছে কুড়ি বি এর থেকে দুশো মিটার এগিয়ে থাকলে আচ্ছা আমি এগুলোকে উল্টো লিখে নিয়েছি আই থিঙ্ক নাকি দেখে নিই ওকে নো প্রবলেম ঠিকই আছে দেখো আমি প্রথমে যেটা বলছিলাম যে এর স্পিড বি স্পিড বেশি বলে যে দূরে আছে তা না আমাদের জাস্ট বলে দিয়েছে কোনো একটা পজিশানে এর একই সাথে স্টার্ট ফাট করেনি কোনো একটা পজিশানে বি এর থেকে দুশো মিটার জাস্ট এগিয়ে আছে দ্যাট সিট ওকে তো এবার আমি দেখলাম যে বি গেল কতটা সাড়ে চারশো আর এ তো এই পজিশনে আছে তাহলে এ কতটা যাবে এখান থেকে এ তিরিশ সেকেন্ডে তিরিশ দু না ছয়টা ছশো যাবে তাহলে দেখো সাড়ে চারশো আর দুশো তাহলে কতটা হলো সাড়ে ছশো হলো মানে এখান থেকে এইটুকু ডিসটেন্স হলো কত সাড়ে ছশো মিটার আর বি কতটা গেল তিরিশ সেকেন্ডে বি গেল ছশো মিটার অবধি অর্থাৎ ছশো মিটার সে তার মধ্যে ক্রস করে নিল তাহলে বাঁচলো কতটা পঞ্চাশ মিটার তাহলে এটাই বলেছিল যে তিরিশ সেকেন্ড পরে বি এবং এ এর মধ্যে যে ডিস্টেন্স মানে এইটুকুর ডিস্টেন্সটা সেটা কতটা হবে সেটা হচ্ছে আমাদের পঞ্চাশ ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আট সতেরো নম্বর এক ব্যক্তি দুশো কিলোমিটার দূরত্ব বারো ঘন্টা অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ এক বাই তিন অংশ সময় অতিক্রম করে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ ছিল কত ছিল তো এই এই গুলো মেথাড অফ অ্যালিগেশন দিয়েও করা যায় সেটা আমরা মেথাড অফ অ্যালিগেশনের চ্যাপ্টারে দেখব আপাতত এখানে টাইম ডিস্টেন্সে দেখি এক ব্যক্তি দুশো কিমি দূরত্ব বারো ঘন্টা অতিক্রম করে দুশো কিলোমিটার দূরত্ব যায় বারো ঘণ্টাতে কিন্তু সে সম্পূর্ণ পথের অর্ধেক এক বাই তিন অংশ সময় অতিক্রম করে তাহলে সম্পূর্ণ পথ কত দুশো কিলোমিটার ঠিক না তার অর্ধেক মানে কত হচ্ছে একশো কিলোমিটার এই একশো কিলোমিটার যেতে তার সময় কত বলছে বার সম্পূর্ণ সময় লাগে বারো ঘন্টা তার এক বাই তিন অংশ অর্থাৎ চার ঘন্টা। অর্থাৎ একশো কিলোমিটার সে যায় চার ঘন্টাতে তাহলে বলছে এটা অর্ধেকের ক্ষেত্রে মানে সে টোটাল জার্নি তো করে কিন্তু টোটাল জার্নির মধ্যে যে অর্ধেক অর্থাৎ একশো মিটার এই একশো মিটার যেতে তার সময় লাগছে চার ঘন্টা তাহলে বলছে বাকি অর্ধেক অর্থাৎ বাকি একশো মিটার যেতে তার স্পিড কত ছিল তাহলে দেখো টোটালটা যেতে তার সময় লাগে বারো ঘন্টা ঠিক তাহলে এইটুকু যেতে চার ঘন্টা লাগে তাহলে বাকিটা যেতে কত নিশ্চয়ই আট ঘন্টা তাহলে টোটাল বারো হবে তাহলে একশো বাকি একশো কিলোমিটার যেতে তার সময় লাগে আট ঘন্টা তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তাহলে এটা কি হয়ে যাবে এত কিলোমিটার পার আওয়ার চার দু না আট চার পঁচিশ অর্থাৎ বারো পয়েন্ট পাঁচ কিমি প্রতি ঘন্টা এটা ছিল অবশিষ্ট পথের অবশিষ্ট অর্ধেক অংশে তার গতিবেগ এক ব্যক্তির ষাট কিমি দূরবর্তী কোনো স্থানে দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট এগারো ঘণ্টা সময় লাগে এখান থেকে এইটুকু হচ্ছে টোটাল ষাট কিলোমিটার আমি ছবি আঁকি আঁকি বোঝানোর চেষ্টা করছি পরীক্ষার ছবি আঁকানোর প্রয়োজন পড়বে না এক ব্যক্তির ষাট কিমি দূরবর্তী কোনো স্থানে দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে গেল যাওয়ার সময় দশ কিলোমিটার ঘণ্টা বেগে গেল আর এবং কি বলছে দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে বেগে গিয়ে পূর্বের স্থানে মানে গেছো দশ কিলোমিটার পার আওয়ার বেগে ফিরেও আসছে সেই বেগে নাকি না ফিরে এসছে অন্য বেগে তো বলছে দশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এখান থেকে এখানে গেলাম ফেরার সময় সাপোজ কোনো একটা স্পিডে আমি ফেরত আসলাম এতে আমার টোটাল এগারো ঘন্টা সময় লাগলো টোটাল এগারো ঘন্টা টাইম লাগলো তাহলে ফিরে আসার সময় আমার স্পিড কত ছিল তাহলে কিভাবে বের করবে দেখো তো প্রথম ক্ষেত্রে তুমি যাচ্ছ কত স্পিডে যাওয়ার সময় দশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছ কত কিলোমিটার গেলে ষাট কিলোমিটার তাহলে ষাট কিমি যেতে তোমার টাইম কত লাগলো টাইম ইজ ইউকাল টু ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ ষাট বাই দশ অর্থাৎ ছয় ঘন্টা তাহলে যাওয়ার সময় আমার ছ ঘন্টা টাইম লাগলো আর টোটালে আমার লাগছে এগারো তাহলে ফিরে আসার সময় আমার পাঁচ ঘন্টা টাইম লাগছে কত কিলোমিটার যেতে ষাট কিলোমিটার যেতে তাহলে স্পিড ইজ টু কত ডিস্টেন্স বাই স্পিড আর মানে ডিস্টেন্স বাই টাইম তাহলে বারো বারো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আমার ফেরত আসার সময় স্পিড ছিল এ এবং বি একই স্থান থেকে একই সময় একশো আশি কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একই একই সময় থেকে একই দিকে যাদের মধ্যে ডিস্টেন্স একশো আশি কিলোমিটারের এ বারো কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা তিন ঘন্টা আগে পৌঁছায় এ কত স্পিডে যাচ্ছে এ যাচ্ছে বারো কিমি প্রতি আওয়ার স্পিড বেগে বি কত স্পিডে যাচ্ছে বলা নেই এটা বের করতে হবে কিন্তু এ এখানটায় যেতে এখান থেকে সেই সব এর পৌঁছোতে কত বিয়ের থেকে তিন ঘন্টা আগেই পৌঁছে যায় অর্থাৎ তিন ঘন্টা কম টাইম লাগে এটুকু বলে দেওয়া আছে বিয়ের গতিবেগ তাহলে কোনো ফর্মুলা কোনো কিছু দরকার নেই জাস্ট বেসিক কনসেপ্ট বেসিক সেন্স দিয়ে কীভাবে করছি দেখো বারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ এখান থেকে এখানে গেল ডিস্টেন্স কত একশো আশি তাহলে একশো আশি কিমি যেতে এর টাইম লাগলো কতটা এর টাইম লাগবে টাইম অফ এ কত একশো আশি মানে ডিস্টেন্স বাই স্পিড বারো তাহলে বারো ইন্টু পনেরো অর্থাৎ পনেরো ঘন্টা তার মানে এর এখান থেকে পনেরো ঘন্টা লাগে আর কোশ্চেন আমাকে বলে দেওয়া আছে কি এর বিয়ের থেকে তিন ঘন্টা আগেই পৌঁছে যায় অর্থাৎ বিয়ের তিন ঘন্টা আরও বেশি লাগে তাহলে বিয়ের লাগে আমার আঠেরো ঘন্টা তিন ঘন্টা বেশি পনেরো থেকে তিন যোগ করে দাও প্লাস থ্রি অর্থাৎ আঠেরো তাহলে বিয়ের টোটাল লাগছে আঠেরো ঘন্টা কত ডিসটেন্স যেতে একশো আশি ডিস্টেন্স যেতে তাহলে একশো আশি বাই আঠেরো মানে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এটা হলো স্পিড তাহলে এর বি এর স্পিড কত দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এ দশ কিমি পার ঘণ্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বিষ কিলোমিটার পার আওয়ার বেগে মানে ঘণ্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি যাত্রাস্থান থেকে আশি কিমি দূরে একে ধরে ফেলে তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল এ টেন কিমি পার আওয়ার স্পিডে যাত্রা শুরু করলো করার পরে কিছু দূর চলে গেল কত দূর গেল আই ডোন্ট নো কিছু দূর তো চলে যাবে ঠিক আছে কারণ তার অনেক সময় পরে বি স্টার্ট করছে বি ষোলো কিমি পার আওয়ার বেগে তার কিছু সময় পরে ষোলো কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রাস্থান থেকে যাত্রা করে আশি কিলোমিটার দূরে এখান থেকে আশি কিলোমিটার দূরে গিয়ে ধরবে দেখো আমি এটাকে এর ঠিক এই পজিশন থেকে দূরে কেন নিলাম কারণ এখান থেকে যখন বি যাত্রা শুরু করলো তখন তো বিও চলছে আর তখন তো আমার এও চলছে তো আলটিমেটলি এ হয়তো পৌঁছাতে পৌঁছাতে এখানে পৌঁছাবে দ্যাট করে বি গিয়ে ওকে ধরে ফেলবে ঠিক এরকম হবে ব্যাপারটা তো কত সময় পরে এ যাত্রা শুরু করে এই যাত্রা শুরু বি পরে কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল সেটা বের করতে হবে তাহলে বিকে দেখো ডিস্টেন্স কভার করতে হলো কতটা এখান থেকে শুরু করে নেয়া একদম শেষ অব্দি ঠিক যেটা হচ্ছে আশি কিলোমিটার Okay. Okay. আর এ কে শুধুমাত্র কতটুকু যেতে হলো এখান থেকে এইটুকু অর্থাৎ যেইটুকু সময় এ এখান থেকে এইটুকু গেল সেই সময়ে বি এখান থেকে একদম আশি কিলোমিটার পৌঁছে গেল বোঝা যাচ্ছে ব্যাপারটা কারণ অলরেডি তো এ স্টার্ট করার পরে এখানে পৌঁছেছিল এই প্লেসে তারপর বি স্টার্ট দেয় বিও যেতে থাকে এও যেতে থাকে যেতে যেতে এরকম কারণ বিয়ের স্পিড বেশি বলে ও একে ধরে ফেলবে এই পজিশানে এসে ধরে ফেললো তার মানে এ শুধুমাত্র এখান থেকে এইটুকু গেল যে টাইমে সেই টাইমে বি এখান থেকে এখানে পৌঁছে গেছে তাহলে বি কতটা সিস্টেন্স গেছে আশি কিলোমিটার বিয়ের স্পিড কত ষোলো কিলোমিটার পার আওয়ার তাহলে এখান থেকে এই পজিশন অবধি যেতে বিয়ের টাইম কত লাগলো বিয়ের টাইম লাগলো আশি বাই ষোলো অর্থাৎ পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে এইটুকু যেতে বিয়ের টাইম লাগলো পাঁচ ঘন্টা ঠিক না আর আমি যদি বলি এখান থেকে টোটালটা এটুকু যেতে পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে এইটুকু যেতে কত সময় লাগলো এর কত সময় লাগলো বলো তাহলে পাঁচ ঘন্টাই লাগবে কারণ বি এখান থেকে এখানে পাঁচ ঘন্টায় পৌঁছায় আর এ এখান থেকে এখানে সেম টাইম অর্থাৎ পাঁচ ঘন্টায় পৌঁছায় তাহলে এর স্পিড আমরা দশটা মিনিট এখান থেকে এখানে এ পৌঁছচ্ছে পাঁচ ঘন্টাতে আর এর স্পিড কত এর স্পিড তো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে পাঁচ ঘন্টায় এ গেল কতটা দশ পাচ্ছে পঞ্চাশ কিমি তার মানে এখান থেকে যে এইটুকু এইটুকুর ডিস্টেন্সটা কত পঞ্চাশ কিলোমিটার তাহলে এখান থেকে এইটুকু যদি পঞ্চাশ হয় তার মানে এখান থেকে এই বাকিটা এটা কত তিরিশ কিলোমিটার বুঝা যাচ্ছে তার মানে অলরেডি এ তিরিশ কিলোমিটার চলে গিয়েছিল তারপরে কিন্তু বি স্টার্ট করে তো আমি আমি এমনভাবে তোমাদের কোশ্চেনটা করাচ্ছি যে যাতে এখান থেকে যে কোশ্চেনই করুক না কেন তুমি উত্তর দিতে পারবে যদি ডিস্টেন্স বের করতে বলে ডিসটেন্সও বের করতে পারবে এবার আমরা টাইমে আসি ঠিক যে কতক্ষণ পরে স্টার্ট করেছিল তার মানে দেখো এই যে তিরিশ কিলোমিটার যত এ চলে যাওয়ার পরে তারপরে বি স্টার্ট করে আর এই তিরিশ কিলোমিটার যেতে এ টাইম কত লাগে ডিস্ট স্পিড হচ্ছে দশ ডিস্টেন্স হচ্ছে তিরিশ তাহলে টাইম ইজ ইকল টু কত তিরিশ বাই দশ অর্থাৎ তিন ঘন্টা তার মানে এ স্টার্ট করে তিন ঘন্টা চলে যায় তারপরে বি জার্নি স্টার্ট করে তো এখান থেকে যদি তোমাদের টাইম জিজ্ঞেস করে তাও বের করতে পারবে যদি বলে যে এ কত প্রথমে কত ডিস্টেন্স গিয়েছিল তারপরে বি চালু হয় সেটাও বলতে পারবে তিরিশ কিলোমিটার যেটা বলুক বের করতে পারবে তো দেখে নিচ্ছি একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন বলছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের পাঁচ বাই সাত অংশ বেগ নিয়ে চললে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব এক ঘন্টার চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে গাড়িটির স্বাভাবিক বা ন্যাচারাল গতিবেগ কত একটা গাড়ির যা স্বাভাবিক গতিবেগ তার পাঁচ বাই সাত অংশ বেগ নিয়ে যদি যায় তাহলে আমি বলতে পারি অরিজিনাল স্পিড ও এস অরিজিনাল স্পিডকে যদি আমি সাত মনে করি তাহলে নিউ স্পিড সেটাকে পাঁচ বলবো কারণ ভগ্নাংশের অর্থই এটা সাত ভাগের পাঁচ ভাগ বেগ নিয়ে চলার অর্থই হচ্ছে যে আগে যদি বেগ থাকতো সাত তাহলে বর্তমানে বেগ হচ্ছে পাঁচ তো এটাই আমি নিয়ে নিলাম এবার আমাকে বলছে যদি এরকম ব্যাপারটা হয় অর্থাৎ যদি সে এখন এই বেগ নিয়ে চলে তাহলে বিয়াল্লিশ কিলোমিটার দূরত্ব যেতে তার এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড টাইম লাগে তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ কত হচ্ছে এবার দেখো তো এটা তো আমি পেয়ে গেলাম তাহলে বিয়াল্লিশ কিলোমিটার যাচ্ছে কত সময়ে এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড তো এখান থেকে আমি টাইম স্পিড বের করতে পারবো পারবো কিনা এখান থেকে স্পিড ইজ গল টু ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স কত বিয়াল্লিশ কিলোমিটার আর এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আমাকে বলেছে তো এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডকে আমরা কিভাবে সাজাতে পারি আমরা এক কাজ করি এটাকে টোটালটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই আর এই কিলোমিটারটাকেও আমি মিটার বিয়াল্লিশ কিলোমিটার আছে এটাকে এক হাজার দিয়ে গুণ দিলে এটা আমার মিটার মিটার হয়ে যাবে এটা আর নিচে যে আমাদের স্পিড আছে মানে দূরত্ব আছে টাইম দেওয়া আছে টাইমটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে সেকেন্ডে নিলে কত হবে এক ঘন্টা মানে আমাদের হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ঠিক তার সাথে চল্লিশ মিনিট মানে হচ্ছে দুশো চল্লিশ সেকেন্ড সাত ষাট চব্বিশশো আর কি আই থিঙ্ক চল্লিশ মিনিটকে চব্বিশশো হবে এটা চব্বিশও সেকেন্ড আর তার সাথে হচ্ছে আটচল্লিশও সেকেন্ড তার মানে আট হল এদিকে এখানে হলো চার ছয় আট চারে দশ শূন্য এক তিন দুই পাঁচ আর একে ছয় ছয় শূন্য চার আট তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ডে চলে এলো স্পিডটা তো যাই হোক এটাকে ক্যালকুলেট করি কীভাবে ক্যালকুলেট করা যায় দেখা যাক চার ছয় দিয়ে কাটা যাবে ছয় সাতটে বিয়াল্লিশ ছয় এক ছয় শূন্য সাত দিয়ে কাটা যেতে পারে সাত সাত তিন দশ সাত চারে আঠাশ তো এটা আসলো আর কাটাকাটি যাবে আমরা এখানে কাটতে পারি চার দিয়ে চার তিনে বারো চার ছয় চব্বিশ চার পঁচিশে একশো দুশো পঞ্চাশ এখানে দুই দিয়ে কাটতে পারি দুই আঠেরোতে ছত্রিশ তার দুই এক একশো ওকে তো মিটার প্রতি সেকেন্ড কিন্তু উত্তরগ্র দেখো কিলোমিটার প্রতি ঘণ্টায় আছে তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘণ্টা করতে গেলে আমি কী জানি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ দাও তো আঠেরো আঠেরো কাটা পাঁচ দিয়ে কাটলে পঁচিশ পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এটা কী দাঁড়ালো এটা দাঁড়ালো নিউ স্পিড কারণ ওরা বলে দিছে যে নতুন স্পিডে যদি যায় তাহলে এত কিমি যেতে এত সময় লাগে তাহলে আমরা পেলাম নতুন স্পিড হচ্ছে পঁচিশ কিলোমিটার আর আমাদের এই হিসাবে নতুন স্পিডের মান হচ্ছে পাঁচ ইউনিট তো পাঁচ মানে যদি পঁচিশ হয় তাহলে সাত মানে কত পাঁচ মানে পঁচিশ তাহলে এক মানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এক মানে পাঁচ সাত মানে পঁয়ত্রিশ ক্লিয়ার তার মানে পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে পূর্বের স্পিড মানে অরিজিনাল স্পিড নেক্সট বাইশ নাম্বার কী বলছে স্বাভাবিক বেগের চার বাই পাঁচ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছোতে চল্লিশ কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানো স্বাভাবিক সময় কত ঠিক তো এটাকে কীভাবে আমরা করবো তো এইখানটায় দেখো পূর্বের স্পিডকে যদি আমি এস ওয়ান বলি আর পরের স্পিডকে যদি আমি এস টু বলি তাহলে অরিজিনাল স্পিড হচ্ছে আমার পাঁচ আর নতুন স্পিড হচ্ছে আমার চার এটা আমরা এভাবে করে ধরবো এটাকে আমি অরিজিনাল স্পিড বলছি এটাকে নিউ স্পিড বলছি কারণ পুরো পাঁচ ভাগের চার ভাগের অর্থই তাই যে পাঁচ ভাগ যদি অরিজিনাল হয় তাহলে নতুন স্পিড হচ্ছে চার ভাগ তো আমি অরিজিনাল স্পিড মানে এস ওয়ানকে পাঁচ ধরেছি এবং এস টুকে চার এটা হচ্ছে স্পিডের রেশিও এবার আমি একটা কনসেপ্ট এর আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্পিডের যা রেশিও হয় টাইমের রেশিও তার পুরোপুরি উল্টো হয় অর্থাৎ স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হয় তো এস ওয়ান বাই এস টু ইজ টু টি টু বাই টি ওয়ান এটা হবে তো এটা যদি তাদের স্পিডের রেশিও হয় তাহলে পার্টিকুলার একটা ডিসটেন্স যেখানে ডিসটেন্সটা আমাদের ফিক্সড ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই ডিসটেন্স যেতে এদের যে টাইমের রেশিও অর্থাৎ টি টু বাই টি ওয়ান সেটা হবে ফাইভ ইস টু ফোর ঠিক বা বলতে পারো টি ওয়ান বাই টি টু বা বলতে পারো টি ওয়ান বাই টি টু সেটা হবে এটার উল্টো অর্থাৎ চার বাই পাঁচ অর্থাৎ এই স্পিডে গেলে এটা সময় এই স্পিড এটা সময় তো আমাদেরকে দেখতে পাচ্ছি এর যে ডিফারেন্সটা হচ্ছে এক ইউনিটের অর্থাৎ যদি আমি অরিজিনাল স্পিডে না গিয়ে আমি যদি এই স্পিডে যাই তাহলে অরিজিনাল স্পিডে গেলে আমার সময় লাগছে চার ইউনিট আর নতুন স্পিডে গেলে আমার সময় লাগছে পাঁচ মিনিট অর্থাৎ সময় বেশি লাগছে ঠিক বেশি লাগার অর্থই দেরি হচ্ছে তো আমাদের বলেছে কুড়ি মিনিটের দেরি হয় তাহলে আমি বলতে পারি এক ইউনিট মানে হচ্ছে কুড়ি মিনিট তাহলে এক ইউনিট মানে যদি কুড়ি মিনিট হয় তাহলে অরিজিনাল টাইম অরিজিনাল স্বাভাবিক সময় কতটা লাগে সেটা বলেছে তো অরিজিনাল টাইম তো আমার এটা চার ইউনিট তাহলে চার ইউনিটের মান কত এইটটি মিনিট ওকে তাহলে এইটটি মিনিট মানে কত এইটটি মিনিট মানে হচ্ছে কত ষাট মিনিট মানে এক ঘন্টা কুড়ি মিনিট তো এক ঘন্টা কুড়ি মিনিটকে পূর্ণ সংখ্যা কীভাবে লেগো এক ঘন্টা কুড়ি মিনিট মানে হচ্ছে কুড়ি বাই ষাট অর্থাৎ ওয়ান বাই থ্রি তাহলে এত তার মানে আলটিমেটলি এক পূর্ণ এক বাই তিন অ্যান্সার ক্লিয়ার আই থিঙ্ক নেক্সট কোশ্চেন স্বাভাবিক বেগের তিন বাই চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা বেশি সময় লাগে ঠিক স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা সেম টু সেম কোশ্চেন এস ওয়ান বাই এস টু লেখো অরিজিনাল স্পিড হচ্ছে চার নতুন স্পিড তিন তাহলে টাইমের যে রেশিও সেটা উল্টো হবে তিন বাই চার এতে দেখছি এক ইউনিট আমার বেশি সময় লাগছে নতুন স্পিডে গেলে পরে এই বেশি সময়টাই আমাকে দেওয়া আছে দু ঘন্টা তাহলে এক ইউনিটের মান যদি দু ঘন্টা হয় তাহলে অরিজিনাল টাইম তো তিন ইউনিট তার মানে তিন ইউনিটের মান তিন দুনার ছয় ঘন্টা তাহলে বলছে স্বাভাবিক বেগে যদি যেতাম তাহলে আমার ছয় ঘণ্টা লাগতো নেক্সট কোয়েশ্চেন একটি গাড়ি স্বাভাবিক বেগের সাত বাই এগারো অংশ বেগে চললে কোনো স্থানে বাইশ ঘন্টায় পৌঁছায় লেট হয় টেট হয় বলেনি বলেছে বাইশ ঘন্টা সময় লাগে কোনো একটা স্থানে যেতে যদি আমি স্বাভাবিক বেগের সাত বাই এগারো অংশ বেগে চলি মানে আমি যদি স্বাভাবিক বেগ আমার এগারো হয় অরিজিনাল স্পিড যদি আমার এগারো হয় আর এস টু যদি আমার সাত হয় মানে এটা রেশিওটা এগারো বাই সাত তো আমি যদি সাত স্পিডে চলি তাহলে আমি বাইশ ঘন্টায় পৌঁছবো তাহলে এগারো স্পিডে গেলে কত ঘন্টায় পৌঁছাবো সেটাই তো বের হবে কিন্তু আমাদের বলেছে গাড়িটির স্বাভাবিক বেগে গেলে কত ঘন্টা সাশ্রয় হবে মানে বাঁচবে কত ঘন্টা তো যাই হোক সাত ঘন্টায় যদি মানে এই স্পিডে যদি যাও তোমার বাইশ ঘন্টা লাগবে এটাই আমাকে বলেছে তো আমরা জানি যে স্পিডের যে রেশিও হয় টাইমের রেশিও তার উল্টো অর্থাৎ সেভেন বাই ইলেভেন হবে এটা আমরা জানি তাহলে আমি বলতে পারি যদি আমি এই স্পিডে যাই তাহলে আমার এই টাইম লাগে আর এটা টাইম মানে কত এগারো এগারো মানে আমাকে দেওয়া আছে বাইশ বাইশ ঘন্টা এগারো ইউনিটের মান যদি বাইশ ঘন্টা হয় তাহলে এক ইউনিটের মান দুই ঘন্টা মানে সাত ইউনিটের মান হচ্ছে চার ঘন্টা তাহলে কি বলছে সরি চার কেন বলি চৌদ্দ ঘন্টা তাহলে যদি তুমি অরিজিনাল স্পিডে যেতে তাহলে তোমার চোদ্দো ঘন্টা সময় লাগতো কিন্তু এখন লাগছে বাইশ তাহলে কত ঘন্টা সাশ্রয় হতো চ বাইশের থেকে চোদ্দো বাদ দিলে আট চোদ্দো ছয় কুড়ি বাইশ আট ঘন্টার কিন্তু সাশ্রয় আমাদের সে সেভিংস হতো সেখানটায় যাই হোক পরবর্তী প্রশ্ন স্বাভাবিক বেগের তিন বাই চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় মানে বেশি সময় লাগে তার পৌঁছনোর স্বাভাবিক সময় কত তাহলে সেম কাজ করো এস ওয়ান বাই এস টু নাও এস ওয়ান মানে স্বাভাবিক বেগ এস টু মানে নতুন বেগ তাহলে টি ওয়ান বাই টি টু যদি করি সেটা উল্টো তিন বাই চার এক ইউনিট আমার বেশি সময় লেগে যাচ্ছে এক ইউনিটের মান তাহলে ওরা আমাকে যেটা বলে দেওয়া আছে যে পনেরো মিনিট তাহলে এক ইউনিটের মান যদি পনেরো হয় তাহলে স্বাভাবিক সময় চেয়েছে স্বাভাবিক সময় তো তিন ইউনিট তো তিন ইউনিট মানে পনেরো দিনে পঁয়তাল্লিশ মিনিট স্বাভাবিক সময় পঁয়তাল্লিশ মিনিট একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস থ্রি প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার যদি যেতে পারে তাহলে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত কিমি যাবে তো স্পিড অফ প্যাসে মেল ট্রেন অ্যান্ড স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন এদের অনুপাত ফাইভ টু থ্রি এবার প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় যায় নব্বই কিমি তাহলে এখান থেকে তোমরা স্পিড বের করতে পারবো তিন ঘন্টায় নব্বই যে মানে কি নব্বই বাই তিন ইজ গাল টু থার্টি কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে স্পিড কার স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন আর আমরা আবার এখান থেকে দেখলাম প্যাসেঞ্জার ট্রেনের স্পিড হচ্ছে তিন তার মানে তিন মানে তিরিশ তিন মানেই তিরিশ কিলোমিটার পার আওয়ার তো তিন মানে যদি তিরিশ হয় তাহলে এক মানে কত দশ কিলোমিটার পার আওয়ার তো পাঁচ মানে কত পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তো ফিফটি কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি আমার অরিজিনাল স্পিড তো এবার আমাকে মানে অরিজিনাল বলি কেন মানে মেল ট্রেনের স্পিড তাহলে বলছে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত দূরত্ব যাবে তো মেল ট্রেনটার স্পিড পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় যায় পঞ্চাশ কিলোমিটার তাহলে তিন ঘন্টায় কত যাবে তিন ইন্টু পঞ্চাশ অর্থাৎ দেড়শো কিলোমিটার অ্যান্সার বেরিয়ে গেলো সাতাশ এক ব্যক্তি কোন স্থানে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত তো এই ধরনের ক্ষেত্রে গতিবেগ যদি বের করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ঠিক কিন্তু এখানে যেহেতু জার্নিগুলো ব্রেক ব্রেক করে থাকে অর্থাৎ ডিরেক্ট জার্নি থাকে না ব্রেক ব্রেক করে থাকে তাই এক্ষেত্রে আমাদের বের করার জন্য গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড বের করার জন্য টোটাল ডিসটেন্স তো থাকবেই কিন্তু প্রতিটা যে টাইম পিরিয়ডগুলো সেগুলো আলাদা আলাদা করে বের করতে হয় কিভাবে দেখো টোটাল ডিসটেন্স কত দেওয়া নেই তো টোটাল ডিসটেন্সকে আমরা ডি ধরলাম তো যাওয়ার সময় সাপোজ ডি ডিসটেন্স গেল এবং আসার সময়ও ডি ডিসটেন্স আসলো তার মানে টোটাল টু ডি ডিস্টেন্সে আসলো এটাকে এক্সও ধরতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু এই যাওয়ার সময় যে ডি ডিসটেন্স গেলো এই ডি ডিসটেন্স যেতে তার টাইম কত লাগলো ডি বাই থার্টি সিক্স কারণ টাইম ইজ ইউকাল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড আর প্লাস এটা হয়ে যাবে ডি বাই এটা আই এরা আমি করে দেখেছিলাম ডিগুলো আলটিমেটলি কমন টমন যায় আলটিমেটলি উপরে টু ডি হবে টু ইন্টু থার্টি সিক্স এটা আই থিঙ্ক তোমাদেরকে আমি অ্যাভারেজের চ্যাপ্টারে করিয়ে দিয়েছিলাম ঘরের চ্যাপ্টারে তো যাই হোক এটা ফর্মুলা আমরা জানি একটা যে টু এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই সেই ফর্মুলাটা ইউজ করে এটা করতে পারি আমরা এই ফর্মুলাটা মনে রাখলে কোনো ক্ষতি নেই এটা আমিও মনে রেখেছি তো এখান থেকে আলটিমেটলি টু ইন্টু থার্টি সিক্স ইন্টু ফর্টি ফাইভ ডিভাইডেড বাই চল্লিশ চল্লিশে সত্তর আশি একাশি তাহলে নয় নয় একাশি ন পাঁচে পঁয়তাল্লিশ নয় চারে ছত্রিশ চার দু আট পাঁচে চল্লিশ তাহলে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাভারেজ স্পিড নেক্সট এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেক পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বাকি অর্ধেক পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত তো এখানেও দেখো অর্ধেক এখানে যায়নি গিয়ে ফেরত আসা এরকম ব্যাপার নেই কিন্তু ডিসটেন্সটা সেম সেম আছে অর্ধেক অর্ধেক মানে সেম টু সেম তো ডিসটেন্স যদি সেম সেম থাকে তাহলে আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো ডি টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডিসটেন্স যদি সেম সেম থাকে তবেই তো যদি আলাদা হয় তাহলে কিন্তু সেই ফর্মুলার ইউজ করা যাবে না তখন আমরা কনসেপচুয়ালি করব তো এখানে টু ইন্টু যাওয়ার পনেরো ইন্টু পঁচিশ বাই পনেরো প্লাস তাহলে পনেরো প্লাস তো হলো চল্লিশ আর এদিকে টু ইন্টু পনেরো ইন্টু পঁচিশ তাহলে দুই কুড়িতে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পনেরো পাঁচে পঁচাত্তর পঁচাত্তর বাই চার তো চার দিয়ে ভাগ দিয়ে চার আঠেরোতে বাহাত্তর আঠেরো পূর্ণ তিন বাই চার তার মানে পয়েন্ট চার সাততে আঠাশ চার পাঁচে কুড়ি এইটিন পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার পার আওয়ার এটা স্পিড দাঁড়াবে নেক্সট এক ব্যক্তি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছয় কিমি যায় এবং তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চার কিমি যায় এখন আর আমাদের ওইরকম টু এক্স ওয়াই ফর্মুলা দিয়ে হবে না এটাকে আমরা কনসেপচুয়ালি করি কীভাবে তো স্পিড ইজকাল টু গতিবেগ গড় গতিবেগ কীভাবে হবে। ছয় কিলোমিটার প্রথমে রাস্তা যাচ্ছে পরে চার কিলোমিটার রাস্তা যাচ্ছে ছয় কিমি যেতে তার সময় লাগবে কত টি মানে প্রথম সময়টা হচ্ছে ডিসটেন্স ছয় কিলোমিটার আর গতিবেগ ছিল চার তাহলে এটা হলো প্রথম সময় আর পরবর্তীতে আবার পরবর্তী 4 কিলোমিটার যেতে তার সময় কত লাগলো তিন তিন দিয়ে ভাগ দেবো কারণ স্পিড ছিল তিন কিলোমিটার প্রতি আওয়ার তাহলে এইটা টাইম লাগলো তো এই টাইম দুটোকে এখানে আমরা যোগ করে দিই মানে ছয় বাই চার আর চার বাই তিন তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়ে যাবে তো ছয় আর চারের দশ আর এদিকে তো আই থিঙ্ক এটাকে আমরা লসাকু দুই দিয়ে কাটাকাটি করতে পারি দুই দুনা না চার দুই তিনের ছয় লসকু করলে তিন দুয়ে হবে ছয় এটা হবে নাইন আর এটা হবে এইট তাহলে ষাট বাই সতেরো তাহলে সতেরো তিনে একান্ন তিন পূর্ণ নয় বাই সতেরো তো তিন পূর্ণ নয় বাই সতেরো কিলোমিটার পার ঘণ্টা স্পিড অ্যাভারেজ স্পিড এক ব্যক্তি দশ কিলোমিটার পার ঘণ্টা বেগে চল্লিশ কিলোমিটার পথ বারো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বাহাত্তর কিলোমিটার পথ পনেরো কিলোমিটার পার ঘণ্টা বেগে দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে সমস্ত যাত্রাপথে তার গতিবেগ কত সেম ফর্মুলা টোটাল কত ডিস্টেন্স গেল প্রথমে চল্লিশ যায় তারপরে বাহাত্তর কিমি যায় আর তারপরে দেড়শো কিলোমিটার যায় তো টাইমগুলো কত হবে চল্লিশ বাই প্রথমের স্পিড দশ বাহাত্তর বাই এগুলো কেন করছি কারণ ডিসটেন্স বাই স্পিড ডিস্টেন্স বাই স্পিড মানে তো টাইম টাইম ওয়ান টাইম টু টাইম থ্রি ওকে তো পরবর্তী বাহাত্তর কিলোমিটার পথ যায় সেখানে স্পিড কত ছিল বারো তাহলে বারো দিয়ে ভাগ দাও শেষে দেড়শো কিলোমিটার পথ যায় স্পিড কত ছিল পনেরো পনেরো দিয়ে ভাগ তো উপরে এগুলো ক্যালকুলেট করি আমরা একশো পঞ্চাশ আরচল্লিশে কত একশো নব্বই দুশো বাষট্টি ওকে আর নিচে হয়ে যাবে দেখো কত দশ চারে চল্লিশ বারো ছয় বাহাত্তর পনেরো দশে দেড়শো তাহলে ছয় আর চারে দশ দশে কুড়ি তা দুই দশে কুড়ি দুই এককে দুই দুই তিনে ছয় দুই এককে দুই দ্যাট ইস থার্টিন পয়েন্ট ওয়ান তো তেরো দশমিক এক কিলোমিটার প্রতি ঘন্টা এটা দাঁড়িয়ে গেল এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে চার কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলেন সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার এবার এটা আমাকে বের করতে বলেছে তো এটা কিভাবে আমরা বের করতে পারি তো এক্ষেত্রে আমরা যদি এক্স ধরে কাজটাকে করার চেষ্টা করছি যে টোটাল ডিস্টেন্সটাকে আমি এক্স মনে করে নিচ্ছি যে দুটো স্থানের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স তাহলে এক্স কিলোমিটার তিনি যাচ্ছেন পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাহলে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন যাচ্ছেন তখন এক্স কিমি যেতে ওনার সময় লাগছে কত ডিস্টেন্স বাই স্পিড এটা টাইম ফেরত আসার সময় তিনি আবার এক্স কিলোমিটার আসছেন আসতে ওনার সময় লাগছে স্পিড কত ছিল ফেরার সময় চার কিমি তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে এটা টাইম তো দুটো টাইমকে মিলালেই হচ্ছে মোট সময় সেটা পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তো পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমি যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে আটচল্লিশকে ষাট দিয়ে ভাগ দিলে বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট মানে পাঁচ পূর্ণ চার বাই পাঁচ এত ঘন্টা আমার হয়ে গেল এত ঘন্টায় প্রকাশ করে দিলাম যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ার আছে তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে লসাগু করলে পঁচিশ আর চারে লশাগু হবে একশো এখানে হবে চার প্লাস পঁচিশ আর এখানেও লশাঘু করলে উনত্রিশ বাই পাঁচ তো পঁচিশ হাজার চারে উনত্রিশ উনত্রিশে কাটা পাঁচ কুড়িতে একশো এক্সের মান চলে এলো কুড়ি এককে গুণ করলে কুড়ি ঠিক তাহলে দুটি স্থানের মধ্যে যে দূরত্ব সেটা কত ছিল এক্স ছিল এক্স ধরেছিলাম অর্থাৎ কুড়ি কিলোমিটার তো এক্স কিছু কিছু ক্ষেত্রে যে এরকম নয় যে এক্স আমরা ধরবো না এক্স ধরলে যদি আমার জিনিসটা ইজি হয় তো আমরা অবশ্যই এক্স ধরবো নেক্সট এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং দুই কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত তো এই সেম কোশ্চেন বুঝতে পারছো তো এখানে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট এক্স ধরে করালাম এখানে অন্য একটা কনসেপ্টে করাচ্ছি এক্স ধরেও করতে পারবে তোমরা এটা বাট এটাকে আমি অন্য কনসেপ্টে করাচ্ছি যাতে দুটো কোশ্চেনে দুটো কনসেপ্ট তোমরা যখন নোট করবে একটা কোশ্চেনেই দুটো করে কনসেপ্ট টুকে ওকে সো লেটস সি বাড়ি থেকে যখন যায় সে তিন ঘণ্টা পার কিলোমিটার গতি বেগে যায় আর ফেরার সময় দুই কিলোমিটার পার ঘণ্টা গতি বেগে আছে সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা লাগে কত বাড়ি থেকে স্কুলের এটাও মেথড অফ অ্যালিগেশন বা মিক্সার পদ্ধতিতে করা যায় বাট ওটা করাবো না ওটা মিক্সচার অ্যালিগেশন চ্যাপ্টারে করব এখানে আমরা অন্য মেথা দেখি তো আমি যাওয়ার সময় প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি যাওয়ার সময় স্পিডটাকে এস ওয়ান ফেরার সময় স্পিডটাকে এস টু তো যাওয়ার সময় স্পিড ছিল তিন কিলোমিটার ফেরার সময় স্পিড হচ্ছে দুই কিলোমিটার তাহলে তাদের রেশিও বা অনুপাত হয়ে গেল থ্রি বাই টু ওকে তাহলে রেশিওর যে স্পিড আমরা জানি টাইমের স্পিড তার উল্টো হয় অর্থাৎ টু বাই থ্রি হয় অর্থাৎ যাওয়ার সময় তার যদি দুই ইউনিট সময় লাগে দুই ঘন্টা বলবো না দুই ইউনিট যদি সময় লাগে দুই একক যদি সময় লাগে তাহলে ফেরার সময় তার সময় লাগছে তিন একক অবভিয়াসলি বেশি লাগবে কারণ ফেরার সময় তার স্পিডটা কম ওকে এবার সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা তাহলে এই দুটোকে যোগ করব যাওয়ার সময় সময় দুই ইউনিটের ফেরার সময় তিন ইউনিট দুটোকে যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে পাঁচ ইউনিট টোটাল টাইম লাগছে তার যেতে আসতে পাঁচ ইউনিট আর পাঁচ ইউনিট মানে ওরা বলছে পাঁচ ঘন্টা তার মানে এক ইউনিটের মান এক ঘন্টা ঠিক তাহলে এক ইউনিটের মান যদি এক ঘন্টা হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করো তিন এক তিন ইউনিটের মান কত তিন ঘন্টা হবে তিন ইউনিটের মান হলো তিন ঘণ্টা অর্থাৎ ফেরার সময় তার তিন ঘন্টা লাগছে ঠিক এখানে যেহেতু আমাদের দূরত্ব চেয়েছে তুমি নিচেরটা বা উপরেরটা যে কোনো দিয়ে বের করতে পারো তো আমি এটাকেই ধরে নিলাম যে তিন ইউনিটের মান হচ্ছে তিন ঘণ্টা অর্থাৎ ফেরার সময় তার তিন ঘন্টা সময় লাগে আর ফেরার সময় তার স্পিড কত ছিল ফেরার সময় তার স্পিড ছিল দুই কিলোমিটার তাহলে ডিস্টেন্স ইজকল টু আমরা জানি স্পিড ইনটু টাইম স্পিড ছিল দুই কিলোমিটার টাইম লেগেছে তিন অর্থাৎ ডিসটেন্স হয়ে গেল ছয় কিলোমিটার অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ছয় এবার বললে স্যার না আমি নিচেরটাতে করবো না আমি উপরেরটা দিয়ে করব নো প্রবলেম এক ইউনিটের মান এক ঘন্টা দুই ইউনিটের মান দুই ঘন্টা দুই ইউনিটের মান যদি দু ঘন্টা হয় এটা কি যাওয়ার সময় তার মানে যাওয়ার সময় তার দু ঘন্টা লাগে সময় স্পিড কত তিন কিলোমিটার পার আওয়ার তাহলে তিন ইন্টু দুই সেক্ষেত্রেও ছয় কিলোমিটারই বেরোবে আমাদের ডিস্টেন্স তো এটা একটা কনসেপ্ট এটা দিয়েও তোমরা চাইলে এই কোশ্চেনটাকে করতে পারো তেত্রিশ এক ব্যক্তি কোনো দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ দশ দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং দ্বিতীয় অর্ধাংশ বারো কিলোমিটার পার ঘন্টা গতির দূরত্ব সমগ্র যাত্রা পথের সমগ্র পথের দূরত্বটা এবার আমাদের কাছে চেয়েছে টোটাল পাঁচ ঘন্টায় তো একই জিনিস আগের কনসেপ্টটাই বুঝতে পারছো এখানে আমাদেরকে সমগ্র পথের দূরত্ব সেম টু সেম তাহলে আগের কনসেপ্টটাকে আমরা ইউজ করি স্পিড ওয়ান এবং স্পিড টু বলি যেহেতু দুটো ডিস্টেন্স সেম দুটো ডিস্টেন্স সেম নাহলে হবে না দুটো ডিস্টেন্স সেম যেহেতু প্রথম অর্ধেক যায় এই কিলোমিটারে তাহলে ডে তো টেন পয়েন্ট ফাইভ এবং দ্বিতীয় অর্ধাংশ যাচ্ছে সে বারো কিলোমিটার পার স্পিডে তাহলে রেশিও করলে পরে নিচে এখানে একটা শূন্য আসবে তাহলে এখানে পনেরো সাতটে আমাদের একশো পাঁচ আর পনেরো আটটা একশো কুড়ি সেভেন বাই এইট এটা হয়ে গেলো তাদের স্পিডের রেশিও তাহলে টাইমের যে টাইম সময়টা লাগবে তার রেশিও আট বাই সাত এবার বলছে সমগ্র যে সময় লাগে সেটা হচ্ছে পাঁচ ঘন্টায় টোটাল দূরত্বটাকে পাঁচ ঘন্টা টাইম লাগে প্রথম থেকে শেষ অব্দি তার পাঁচ ঘন্টা লাগে আট আর সাথে আমি যোগ করলে দেখছি পনেরো ইউনিট তার মানে পনেরো ইউনিটের মান হচ্ছে কত পাঁচ ঘন্টা তার মানে এক ইউনিটের মান যদি বলি তাহলে পাঁচ বাই পনেরো ঘন্টা অর্থাৎ ওয়ান বাই থ্রি আওয়ার তার মানে এক ইউনিটের মান হচ্ছে এক বাই তিন তাহলে আমি যদি সাত ইউনিটের মান বলি তাহলে সাত ইউনিটের মান কত হবে সাত বাই তিন ঘণ্টা ঠিক তাহলে সাত বাই তিন ঘন্টা সাত ইউনিটের মান তাহলে আমাকে যদি বের করতে হয় টোটাল ডিসটেন্স তো ডিস্টেন্স মানে আমি স্পিড ইন্টু টাইম তো এই টাইমটা কখনকার এই টাইমটা হচ্ছে তৃতীয় অর্ধেক দ্বিতীয় অর্ধাংশ যে দ্বিতীয় অর্ধেক যে যায় সেই দ্বিতীয় অর্ধেক যেতে তার সময় লাগে সাত বাই তিন ঘণ্টা আর দ্বিতীয় অর্ধাংশতে তার যে স্পিড সেটা কত ছিল বারো কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে ভুল করেও কিন্তু আট নেবে না যে স্যার আমি তো এখানে আগেরবার আপনি এখান থেকে নিলেন এখন ওখান থেকে বলছেন কোনো এটা তো রেশিও আমাদেরকে অরিজিনাল স্পিডটা নিতে হবে অরিজিনাল স্পিড হচ্ছে বারো দ্বিতীয় দ্বিতীয় হালফে সেকেন্ড হাল্প মানে পরবর্তী অর্ধাংশতে কত স্পিড ছিল বারো আর সেইটুকু যেতে তার সময় কত লাগে সাত বাই তিন তাহলে বারো ইন্টু সাত বাই তিন তাহলে এত কিলোমিটার হবে ডিসটেন্স তিন চারে বারো তাহলে সাত চারে আঠাশ তো আঠাশ কিলোমিটার এখান থেকে আমার ডিস্টেন্স দাঁড়াচ্ছে কোনটা সেকেন্ড অর্ধেকের তো দ্বিতীয় হাফের যদি আঠাশ হয় তাহলে টোটাল ডিসটেন্স চেয়েছে তো টোটাল ডিস্টেন্স কত আঠাশের ডবল হয়ে যাবে কারণ প্রথম অর্ধেক আর দ্বিতীয় অর্ধেক বলা আছে আমরা দ্বিতীয় অর্ধেক বের করলাম আঠাশ তাহলে প্রথমটা ছাপ্পান্ন এই প্রসেসে নেক্সট দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে তিন কিলোমিটার পার ঘন্টা এবং ছয় কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের যে পার্থক্য সেটা ছয় মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো আমি স্পিড ওয়ান আর স্পিড টু স্পিড ওয়ান তিন কিলোমিটার পার আওয়ার স্পিড টু ছয় কিলোমিটার অর্থাৎ রেশিও ওয়ান বাই দুই তাহলে টাইমের রেশিও কত হবে টু বাই ওয়ান দেখো কত স্পিডে আমরা করছি এবার আমাকে বলেছে দুজনের যে পৌঁছানোর টাইম যে সময় লাগে তার ডিফারেন্স বা পার্থক্য ছয় মিনিট টি এর লাগে দুই ইউনিট সময় টি ওয়ানের লাগে এক ইউনিট সময় ডিফারেন্স কত ডিফারেন্স মানে বরফ থেকে ছোট বিয়োগ করবো এক ইউনিট এক ইউনিটের মান আমাকে ছয় মিনিট বলা আছে তাহলে এক ইউনিটের মান যদি ছয় মিনিট হয় তাহলে এই এক ইউনিট এখানেও একই আছে ধরে নিলাম তার মানে এক ইউনিটের মান ছয় মিনিট অর্থাৎ টি টু টি টু মানে দ্বিতীয় জন কত সময় লাগছে পৌঁছোতে গন্তব্যস্থলে ছয় মিনিট লাগছে আর দ্বিতীয় জনের স্পিড কত ছিল দ্বিতীয় জনের স্পিড ছয় মিনিট লাগছে কিন্তু আমাদের এখানে যেহেতু ঘন্টায় দেওয়া আছে এটা যে এটা কত দেওয়া আছে এটা ঘণ্টাতে দেওয়া আছে ঠিক না তো এক ইউনিটের মান ছয় মিনিট আমাকে দেওয়া আছে তো ছয় মিনিটকে আমরা অ্যাকচুয়ালি মিনিটে না করে এটাকে আমরা কী করে নিই দেখো মিটার পার সেকেন্ড তো এটাকে আমি সেকেন্ডে করে নিচ্ছি এটাকে আমি সেকেন্ডে করে নিই তাহলে আচ্ছা এমনিও বেরোবে দে অসুবিধার কোনো কারণ নেই দেখো ছয় মিনিট লাগে টোটাল টাইম অর্থাৎ প্রথম থেকে সেস দিয়ে যেতে আর তার স্পিড কত তার স্পিড হচ্ছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সে ষাট মিনিটে যায় ছয় ঘন ছয় কিলোমিটার তাহলে ছয় মিনিটে কতটা যাবে সেটাই ডিস্টেন্স তাই না প্রথম থেকে কারণ সে তো গন্তব্যস্থলে পৌঁছেছে ছয় মিনিটে আর তার স্পিড হচ্ছে ছয় কিমি প্রতি ঘন্টায় অর্থাৎ ষাট মিনিট ষাট মিনিটে ছয় কিমি যায় তাহলে ছয় মিনিটে কত কিমি যাবে ছয় বাই ষাট ইন্টু ছয় এত কিলোমিটার যাবে তার মানে ছয় দশে ষাট অর্থাৎ ছয় বাই দশ কিলোমিটার যাবে কিন্তু উত্তরগুলো আমাদের মিটারে চেয়েছে তাহলে ইন্টু হাজার করে দাও তাহলে একশো তার মানে ছশো তাহলে ছশো মিটার তো ড্যাট সিট ডিস্টেন্স ছশো তুমি নিচেরটাতে করলাম তুমি এটাতেও করতে পারো একই উত্তর আসবে একটি ট্রেন চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে যাত্রা করে ষাট কিলোমিটার পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে যাত্রা করতে হওয়া উচিত ছিল যাই হোক এত ঘন্টা বেশি সময় নেয় অতিক্রান্ত পথের দূরত্ব কত একটা ট্রেন যে যাচ্ছে চল্লিশ কিলোমিটার পাওয়ার স্পিডে আরেকটা ট্রেন যে যাচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডে এই দু ওই ট্রেনের থেকে ওকে এর সময় বেশি লাগে কারণ এর স্পিড কম তো বেশি সময় লাগবে তাহলে টোটাল ডিস্টেন্স কতটা তো সেক্ষেত্রে আমরা আবার আগের মতন এস ওয়ান বাই এস টু এস ওয়ান চল্লিশ এস টু ষাট কুড়ি দুনা চল্লিশ কুড়ি তিনে ষাট টাইম ওয়ান বাই টাইম টু হবে তাহলে থ্রি বাই দুই অর্থাৎ প্রথম ট্রেনের যদি তিন ইউনিট সময় লাগে দ্বিতীয় ট্রেনে দুই ইউনিট সময় লাগবে তাহলে দ্বিতীয় প্রথম ট্রেনের কত বেশি সময় লাগছে এক ইউনিট বেশি সময় লাগছে আর যেটা আমাকে দেড় ঘন্টা বলা আছে দেড় ঘন্টা মানে তিন বাই দুই তাহলে এক ইউনিটের মান হচ্ছে তিন বাই দুই ঘন্টা তাহলে দুই ইউনিটের মান কত হবে দুই ইন্টু তিন বাই দুই অর্থাৎ তিন ঘন্টা তার মানে দ্বিতীয় ট্রেনটার টোটাল ডিস্টেন্সটা যে যাত্রাপথে সেটা ট্রাভেল করতেও তিন ঘন্টা সময় লাগে আর দ্বিতীয় ট্রেনের স্পিড কত দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে ষাট কিলোমিটার তাহলে ডিস্টেন্স কত হয়ে গেল ষাট ইন্টু তিন অর্থাৎ একশো আশি কিমি এবার তুমি যদি বলো স্যার আমি দিয়ে করবো নো প্রবলেম এক ইউনিটের মান তিন বাই দুই তাহলে তিন ইউনিটের মান তিন তিরিখকে নয় বাই দুই নয় বাই দুই ঘন্টা অর্থাৎ প্রথম টেনটার সময় লাগে নয় বাই দুই ঘন্টা টোটাল ডিসটেন্সটা ট্রাভেল করতে তার স্পিড চল্লিশ তাহলে চল্লিশ ইন্টু নয় বাই দুই দুই কুড়িতে চল্লিশ নয় দু নয় একশো আশি তাও একই অ্যান্সার আসবে তো এটা একটা প্রসেস এইভাবে করে আমরা করতে পারি এটা সবথেকে বেস্ট প্রসেস রেশিও মেথডে পরীক্ষায় খুবই ইজিলি এগুলো সলভ করলে টাইম খুব কম লাগে একটি চোর দুশো মিটার দূরে একটি পুলিশকে দেখে আট কিলোমিটার পার ঘণ্টা বেগে দৌড়তে শুরু করলো সেই মুহূর্তে পুলিশটি নয় কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে চোরটিকে ধরে ফেললো চোরটি কতটা পথ পৌঁছেছিল এই যে ধরে ফেলার কনসেপ্ট তখনই তো বলে দিয়েছিলাম জাস্ট আমাদেরকে এই দুশো মিটারটাই কভার করতে হবে মানে আমাকে নয় পুলিশকে দুশো মিটারটাই কভার করতে হবে তো দুশো মিটার কভার করবে কিন্তু টাইম ইজ ইজাল টু হবে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কী হবে এদের দুজনের ডিফারেন্স পুলিশের স্পিড মাইনাস চোর তাহলে নয় মাইনাস আট কিন্তু এটা মিটারে দেওয়া আছে এটা কিলোমিটার আওয়ার আছে তাই এটাকে আমি পাঁচ বাই আঠেরো অর্থাৎ পাঁচ এখানে পাঁচ বাই আঠেরো তো আঠেরো পাল্টি খেলো তো এটা আমার যেটা বেরোবে সেকেন্ডে উত্তর আসবে তো কত আসবে দেখা যাক নয় থেকে আট গেলে তো একই হলো তাহলে পাঁচ দিয়ে করে কুড়ি আঠেরো চারে বাহাত্তর মানে সাতশো কুড়ি সেকেন্ড সেম টু সেম কোশ্চেন আই থিঙ্ক তো সাতশো কুড়ি সেকেন্ড মানে বারো মিনিট ঠিক তো বারো মিনিট পরে কিন্তু চোটটাকে ধরে ফেলবে কিন্তু কোশ্চেন করেছে চোরটা কত কত পথ পৌঁছেছিল ঠিক না চোরটি কত পথ পৌঁছেছিল তাহলে বারো বারো মিনিটে আর চোরের স্পিড কত আছে দেখো চোরের স্পিড হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ চোরটা ষাট মিনিটে যায় এক আট কিলোমিটার আট কিলোমিটার মানে আট মিটার যেহেতু উত্তর মিটারে আছে চোরের স্পিড হচ্ছে আট কিমি প্রতি ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে যায় ঘণ্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে যায় আট হাজার কিলোমিটার তাহলে বারো মিনিটে চোরটা কতটা গিয়েছিল সেটাই আমাদের বের করতে হবে তাহলে আট হাজার মানে বারো মিনিট পরে যে ধরলো পুলিশটা বারো মিনিট পরে তো ধরলো তো সেই সময়ে চোরটা আরও কত দূর ডিস্টেন্স গেছে সেটা বের করতে বলেছে তাহলে আট হাজার বাই ষাট ইন্টু বারো বারো পাঁচে ষাট পাঁচ ষোলোতে আশি ষোলোশো মিটার ওকে সো ষোলোশো মিটার তো কতটা পথ পৌঁছেছিল ষোলো এখানে যদি বলো যে কত চোরটি কতটা পথ পৌঁছেছিল তাহলে পরে এখানটায় একটা জিনিস ব্যাপার বোঝার আছে যে চোরটা তো এখান থেকে অলরেডি দুশো মিটার ছিলই আর তারপরে সে আবার ষোলোশো মিটার অলরেডি দৌড়ে গিয়েছে তাহলে যদি বলি প্রথম থেকে শেষ অবধি তাহলে এখানে হবে টোটাল আঠেরোশো উত্তর তো এখানে কোশ্চেনটাতে আমাদের কী বলা হচ্ছে বলছে চোরটা চোরটি কতটা পথ পৌঁছেছিল তো এর থেকে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার মনে অন্তত পক্ষে কারণ আমি যেহেতু কোশ্চেনগুলো বেশিভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজে করি সেখানে কিন্তু রকমের কনফিউজন ক্রিয়েট হয়নি কারণ সেখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে যে কোশ্চেনটা আমি করেছি সেখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল যে চোট সেই সময়ে মানে এই সময় মানে যে সময় চোরটা ধরলো পুলিশটা চোরটাকে ধরলো ঠিক সেই সময়ে ইন দ্যাট টাইম দ্য থিপ থিপ ইজ হ্যাজ গন মানে হাউ মেনি মিটার্স কতটা দূরত্ব সে থিপটা গিয়েছে চোরটা গিয়েছে সেটা জিজ্ঞেস করেছে বাট এখানে বলছে চোরটি কতটা পথ পৌঁছেছিল তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে আমাদের উত্তর তো প্রথম থেকে সেই শব্দই হয় অর্থাৎ ষোলোশো দুই আঠারোশো মিটার আমার হওয়া উচিত তো এখানে আমার একটু কনফিউশন মনে হচ্ছে তোমরা অ্যান্সারের সাথে এটা মিলিয়ে নিও যেভাবে অ্যান্সার আছে সেভাবে তোমরা এটাকে কোশ্চেনটাকে ধরবে নেক্সট সাঁত্রিশ নম্বর একটি ট্রেন একটি স্টেশন থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সকাল ছটার সময় রওনা হয় অপর একটি ট্রেন একই স্টেশন থেকে চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে সকাল আটটার সময় একই অভিমুখে রওনা হয় স্টেশনটি থেকে কত দূরে ট্রেন ট্রেনটির সাক্ষাৎ হবে একটি ট্রেন একটা স্টেশন থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্টার্ট করে যায় ছটার সময় সিক্স এ এম এ অপর একটি ট্রেন একই স্টেশন থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে অনেক কিছুক্ষণ পরে মানে কটার সময় এইট এম এ মানে দু ঘন্টা পরে যাত্রা শুরু করে এদিকে যায় বলছে কখন তাদের মধ্যে দেখা হবে এদের মধ্যে মিটিং হবে অবভিয়াসলি মিটিং হবে কারণ এর স্পিড বেশি তাই এক সময় কিন্তু একে ক্রস করে যাবে অর্থাৎ ক্রস নয় মানে ক্রস তো করবেই দেখাও হয়ে যাবে একসাথে তো সেইটুকু সেই সময়টা বলেছে মানে কখন কত কিলোমিটার দূরে স্টেশন থেকে এই স্টেশন থেকে কত কিলোমিটার মানে এই টোটাল ডিস্টেন্সটা বের করতে হবে আমাদেরকে তাহলে দেখো ছয় এম এ স্টার্ট করেছিল আর এই আট এ তাহলে ছয় এম এ থেকে আট এম অর্থাৎ দুই ঘন্টায় অলরেডি কিন্তু এই ট্রেনটা কিছু দূর চলে গেছে কত তিরিশ কিলোমিটার পার আওয়ার ইন্টু দুই ঘন্টা মানে ষাট কিলোমিটার অলরেডি এই পজিশন ধরলাম তাহলে এখান থেকে এইটুকু ষাট কেমি অলরেডি ষাট কেমি কিন্তু সে চলে গিয়েছে ঠিক তারপরে এই ট্রেনটা স্টার্ট করল তাহলে বলছে কত দূরে গিয়ে দেখা হবে তাদের মধ্যে ঠিক তো দেখো তাহলে আমাদেরকে আলটিমেটলি এখানে কি করতে হবে এদের দেখা হওয়ার জন্য এই ষাট কিলোমিটারটাই এই ট্রেনটাকে এই ষাট কিলোমিটারটাকে মেকআপ দিতে হবে সেই একই কনসেপ্ট এই ষাট কিলোমিটারকে মেক দিতে হবে তো এই যে সিক্সটি কিলোমিটার মেকআপ দিতে তার টাইম কত লাগবে রিলেটিভ স্পিডে একই দিকে যাচ্ছে তাই স্পিডগুলো মাইনাস হয় তো এর স্পিড ছিল চল্লিশ আর এর স্পিড হচ্ছে কত আমাদের তিরিশ তাহলে ষাট বাই দশ অর্থাৎ ছয় ঘন্টা তাহলে বি ট্রেন স্টার্ট করার পরে ছয় ঘন্টা পরে গিয়ে দেখা হয়ে যাবে আর তাহলে ডিস্টেন্স বলেছে কত ছয় ঘন্টা পরে দেখা হবে আর এর স্পিড হচ্ছে চল্লিশ তাহলে ছয় ইন্টু চার অর্থাৎ দুশো চল্লিশ কিলোমিটার তাহলে এখান থেকে এই টোটালটা দুশো চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স নেক্সট আটত্রিশ নম্বর এ দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ছশো মিটার এগিয়ে যাওয়ার পর বি কুড়ি মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে এবার ছবি আঁকিয়েছিলাম এবার কোনো ছবি আঁকাবো না ডিরেক্টলি বোঝাবো এখানে যে উপরে ডিসটেন্স বাই টাই টাইম ইজ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হবে এই যে ডিস্টেন্সটা হবে সেটা আমাদের বের করার জন্যে আমাদের কি করতে হবে দুজনের যে স্টার্টিং টাইমটাকে সেটাকে ইকুয়াল বানাতে হবে ঠিক তো এখানে বলেছে অলরেডি ছশো মিটার এগিয়ে গেছে তো সেই ছশো মিটারটা যেহেতু এগিয়ে গেছে সেই ছশো মিটারটাই শুধু আমাকে কভার করতে হবে মনে রাখবে যখন দেখো এ তো চল স্টার্ট দিয়ে দিল বি যখনই স্টার্ট ডিগ না কেন যখন বি শুরু করছে তখন এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেইটুকুই শুধু মেক দিতে হবে এটাই খালি আমাদের মাথায় সেট করতে হবে যে এ যে পজিশনে থাকুক যখন স্টার্ট করুক কোনো ফ্যাক্টর নয় কিন্তু যখন পরের স্টার্ট দিচ্ছে যার স্পিড বেশি যার স্পিড বেশি সে যখন স্টার্ট করছে তখন এদের দুজনের মধ্যে যে গ্যাপিংটা আছে শুধুমাত্র সেটুকুই আমাকে মেক দিতে হবে কারণ এই গ্যাপিংটা কোনো দিন বাড়বে না কমবেই ধীরে ধীরে কারণ এর স্পিড হচ্ছে বেশি তো এই ছশো ডিস্টেন্সটাই আমাকে আমাকে মানে কাকে কভার করতে হবে বিকে কভার করতে হবে সেটা কভার করতে টাইম কত লাগবে রিলেটিভ স্পিড অর্থাৎ কুড়ি মাইনাস দশ কুড়ি মাইনাস দশ কারণ একই দিকে যাচ্ছে তাহলে ছশো ডিভাইডেড বাই এখানে হলো দশ অর্থাৎ ষাট তাহলে টাইম আমাদের কত বেরোলো এখান থেকে যে তো কত এলো এখানে ষাট সেকেন্ড কারণ এটা মিটার পার সেকেন্ড করেছি আর ষাট সেকেন্ড মানে কত এক মিনিট তো এটাই আমাদের অ্যান্সার এক মিনিট পরে নেক্সট কোয়েশ্চেন দুটি ট্রেন সকাল ছটা এবং সকাল আটটার সময় যথাক্রমে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক অভিমুখে যাত্রা শুরু করে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে তো আমি কি বললাম যে দেখো ছটার বি ট্রেন পরের ট্রেনটা যার স্পিড বেশি সত্তর এটা এ এটা বি এর স্পিড সত্তর এর স্পিড হচ্ছে পঞ্চাশ তো এর স্পিড বেশি অর্থাৎ এ যখন স্টার্ট করবে তখন এর বিয়ের আর এর মধ্যে গ্যাপিং কত হবে সেটাই আমাদের শুধু দরকার তো বি যখন স্টার্ট করছে বি কতক্ষণ পরে স্টার্ট করছে এ ছটায় এ তো ছটায় স্টার্ট করেছিল আর এ আটটায় স্টার্ট করছে তার মানে দু ঘন্টা পরে স্টার্ট করছে দু ঘন্টায় এদের এ কিছু দূর চলে যাবে অর্থাৎ পঞ্চাশ দুয়ে একশো মিটার একশো কিলোমিটার কারণ এর স্পিড তো ফিফটি কিলোমিটার পার আওয়ার তাহলে দু ঘন্টায় অলরেডি এ একশো কিলোমিটার চলে গেছে তারপর বি স্টার্ট দিচ্ছে তাহলে ততক্ষণে এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স সেটা একশো কিলোমিটার তৈরি হয়ে গেছে এই একশো কিলোমিটারই এখন আমাকে মেকআপ দিতে হবে তার মানে আমার টাইম যে লাগবে সেটা হচ্ছে একশো কিলোমিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ মানে সত্তর মাইনাস পঞ্চাশ যেহেতু একই দিকে যাচ্ছে তাই সত্তর মাইনাস হবে তাহলে একশো বাই কত হলো আমার এখান থেকে তিরিশ হ্যাঁ সরি কুড়ি তাহলে কুড়ি পাচ্ছে একশো অর্থাৎ ফাইভ ফাইভ আওয়ার এটা তো কিলোমি এটা তো ঘন্টায় করেছিলাম আমরা উপরেরটাও কিলোমিটার নিচেরটা ঘন্টা ছিল তাহলে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কার বি অর্থাৎ স্টার্ট করার এ স্টার্ট এই বি স্টার্ট করার পাঁচ ঘন্টা পরে গিয়ে এদের মধ্যে দেখা হবে তাহলে পাঁচ ঘন্টা বলেছে তাহলে বি কখন স্টার্ট করেছিল বি তো আটটার সময় স্টার্ট করেছিল তাহলে আটের সাথে পাঁচ অ্যাড করে দাও আট পাঁচে তেরো মানে বারোটার পরে এক ঘন্টা আরও মানে একটা দুপুর একটার সময় নেক্সট কোশ্চেন এ দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে দুশো মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং পঞ্চাশ সেকেন্ড পরে একে ধরে ফেললো তাহলে বিয়ের গতিবেগ কত ছিল এখানে বিয়ের গতিবেগটা বের করতে হবে তো আমরা জানি কি আমরা জানি টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড তো টাইম আমাকে এখানে দেওয়া আছে পঞ্চাশ সেকেন্ড আর ডিস্টেন্স তো এই বললাম যতটা এগিয়ে থাকে দুশো মিটার আর বাই রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড মানে যার বেশি গতিবেগ তার থেকে কম গতিবেগটাকে মাইনাস এবার বি যেহেতু ধরে ফেলেছে তার মানে নিশ্চয়ই বিয়ের গতিবেগটাই বেশি কারণ পরে স্টার্ট করেছে এবং তার গতিবেগটাও বেশি বলেই না সে ধরতে পারলো একে তাহলে আমি বিয়ের গতিবেগের থেকে অর্থাৎ স্পিড অফ বি মাইনাস করবো স্পিড অফ এ অর্থাৎ দশ তাহলে দেখো মিটার পার সেকেন্ড স্পিডটাও এখানে আমাদের মিটার পার সেকেন্ডেই দেওয়া আছে তাই প্রবলেম নেই আদারওয়াইজ আমাদের চেঞ্জ করতে হতো তো পঞ্চাশ দিয়ে কাটলে পঞ্চাশ চারে হলো দুশো অর্থাৎ এস বি মাইনাস টেন ইজ ইকুয়াল টু হচ্ছে চার অর্থাৎ এস বি ইজ ইকুয়াল টু হলো চৌদ্দ অর্থাৎ বিয়ের যে স্পিড গতিবেগ সেটা ছিল চোদ্দো মিটার পার সেকেন্ড আশা করছি এই অবধি ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কোনো কোশ্চেনে যদি কোনো রকম প্রবলেম থাকে সেগুলো মার্ক করে আপাতত রাখো ইন ফিউচার একটা বা দুটো এক্সট্রা ভিডিও হয়তো আমাকে দিতে হবে কোটাল বইটা কমপ্লিট হওয়ার পর যেটা আমি কারেকশন করব। একটা বইও কিন্তু অনেকবার দু তিন চারবার রিভাইজড এডিশন হয় তো আমি তো একবারে ভিডিওগুলো করে যাচ্ছি তো ভিডিও কিছু ভুল মানি থাকতে পারে তো সেগুলো পরে রিভাইজড করে মানে ভিডিওস রিভাইজড হবে না কারেকশনগুলোর পার্টগুলো এক্সট্রা করে আমি তোমাদেরকে কারেক্ট করে দিয়ে দেবো তো দেখে নিচ্ছি আমরা একচল্লিশ নম্বর তো দেখো এবার আমরা একচল্লিশ নম্বর কোশ্চেন দেখবো আমি ভিডিওটা দুটো পার্টে রেকর্ড করছি এক থেকে চল্লিশ আগে রেকর্ড করে রেখেছিলাম আর সেই নেক্সট দিনে আমি একচল্লিশ থেকে স্টার্ট করছি কারণ যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন একবারে রেকর্ড করা আমার পক্ষে সম্ভব নয় তাই দুটো পার্টে রেকর্ড করছি একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো কি বলছে একচল্লিশ নম্বর কোশ্চেন বলছে পরস্পর থেকে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে যদি হাঁটতে থাকে তাহলে সাত ঘন্টায় মিলিত হয় আর যদি বিপরীতমুখী দিকে মানে বিপরীত থেকে পরস্পরের দিকে যদি হাঁটতে থাকে তাহলে এক ঘন্টায় মিলিত হয় দ্রুততম ব্যক্তির গতিবেগ কত অর্থাৎ একজন ব্যক্তি এ এখানে এবং একজন ব্যক্তি ই বি এখানে আছে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে চোদ্দো কিলোমিটার যদি তারা একই দিকে যাত্রা শুরু করে একই দিকে তাহলে এ কতক্ষণ একই দিকে যদি যায় তাহলে সাত ঘন্টা পরে গিয়ে এ বিকে ধরে ফেলবে অর্থাৎ তাদের দেখা হবে আর যদি দুজন অপোজিটে অর্থাৎ এ এদিকে যায় আর বি এদিকে আসে তাহলে এক ঘন্টা পরে তাদের দেখা হবে আমাকে দ্রুততম ব্যক্তির গতিবেগ বের করতে বলেছে তো এর গতিবেগকে আমি এস এ মনে করলাম আর বি এর গতিবেগকে এস বি মনে করলাম তো এখানে দুটো রিলেটিভ স্পিডের ব্যাপার খাটবে তো যখন আমরা কি জানি যে রিলেটিভ স্পি মানে টাইম ইজ ইকোয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড হয় তাই তো রিলেটিভ স্পিড হয় তো টাইম বলতে প্রথম ক্ষেত্রে সময় বলছে সাত ঘন্টা কখন যখন তারা একই দিকে যাচ্ছে আর একই ডিস্টেন্স তো চোদ্দো কিলোমিটারই হবে আর একই দিকে যখন যাচ্ছে তখন আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবে কি হয় মাইনাস হয়ে যায় বড়োর থেকে ছোট। তো এখানে বড়ো বা কার স্পিড বেশি নিশ্চয়ই এর স্পিড বেশি কারণ এর স্পিড যদি বেশি না হতো এ তো বিয়ের থেকে দূরে আছে তাও বিকে ধরে নিচ্ছে তার মানে এর স্পিড বেশি অর্থাৎ এস এ মাইনাস এসবি তাহলে এখান থেকে আমি বলতে পারি এস এ মাইনাস এস বি ইজ টু হবে দুই অর্থাৎ সাত দুয়ে চোদ্দো ঠিক একই রকমভাবে পরবর্তী ক্ষেত্রেও আমাকে টাইম দেওয়া আছে একবার ওয়ান অর্থাৎ এক ঘন্টা সময় লাগে সেই চোদ্দো কিলোমিটার কভার করতে যদি তারা পরস্পরের দিকে আসে আর সেই ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ আমাদের প্লাস হয় অর্থাৎ এস এ প্লাস এস বি হয় তাহলে এখান থেকে আমি পাচ্ছি এস এ প্লাস এস বি ইজ টু চোদ্দো তো এই দুটো যদি যোগ করা যায় দেখো এসবিগুলো কাটা যাবে টু এস এ ইজকাল টু আমি পাব কত চোদ্দো আর দু ষোলো অর্থাৎ এখান থেকে আমি এস এর মান পাচ্ছি আট তো এস এ ইজকাল টু হয়ে গেল আট এস এ যদি আট হয় তাহলে এসবি হবে কত ছয় আট আর ছয় চোদ্দ তাহলে আমাকে যে যার স্পিড বেশি বা গতিবেগ বেশি দ্রুততম ব্যক্তির গতিবেগ বের করতে বলেছে সেটা হলো আট কিলোমিটার প্রতি ঘন্টা পরস্পর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে দশ ঘন্টায় মিলিত হয় আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে বিপরীতমুখী পরস্পরের দিকে কীরকম একটা ব্যাপার শুনে যেহেতু ভাষাটা কীরকম লাগছে তাও ঠিক আছে বুঝে নিচ্ছি আমরা হাঁটতে থাকলে টু ঘন্টায় মিলিত হয় তাহলে ধীরগামী ব্যক্তির গতিবেগ কত এখানে আবার ধীরগামী ব্যক্তির গতিবেগ চেয়েছে কুড়ি কিলোমিটার ডিস্টেন্স তো এখানে আমরা আর ছবি আঁকাবো দুটো কেস আমাদের বলা আছে যদি একই দিকে হাঁটতে থাকে তাহলে সেক্ষেত্রে দশ ঘন্টায় অর্থাৎ দশ ঘন্টা ইজ ইকোয়াল টু ডিস্টেন্স তো কুড়ি কিলোমিটার একই দিকে যেহেতু হাঁটছে তাহলে স্পিড কী হবে এস এ মাইনাস এস বি তো এখানে স্পিডগুলোকে যা ইচ্ছা ধরতে পারো এস ওয়ান এস টু যা ইচ্ছা ধরতে পারো দুটো স্পিড বেরোবে তার মধ্যে যেটা ছ কম স্পিড সেটা আমাদের উত্তর হবে তো এখান থেকে আমি পাবো এস এ মাইনাস বি ইজ ইকোয়াল টু দুই দশ দুয়ে কুড়ি আর একবার আমাকে বলছে যদি পরস্পরের দিকে হাটে তাহলে দু পয়েন্ট পাঁচ ঘন্টা লাগে কুড়ি কিলোমিটার যেতে এখানে এস এ প্লাস এসবি অর্থাৎ এখান থেকে আমি পাবো এস এ প্লাস এস বি ইজ ইকাল টু কত পাবো দেখো দুই পয়েন্ট পাঁচ দুইয়ে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ চারে আট হবে আই থিঙ্ক তো এখানে যদি কাটাকাটি করি এটা দিয়ে দেখো পয়েন্ট তুললে তো নিচে দশ আসে তাই না তাহলে পাঁচ দু না দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি চার দুয়ে আট তো এটা আসবে আট দুটোকে অ্যাড করলে এখান থেকে পাবো টু এস এ ইজিক টু দশ অর্থাৎ এস এ ইজাল টু পাঁচ তাহলে এস এর মানে প্রথম একজনের স্পিড হলো পাঁচ আর দুজনের মিলিত স্পিড আট তার মানে এস বি এর স্পিড তিন তা আমাকে যার স্পিড কম বা ধীরগামী ব্যক্তির গতিবেগ সেটা হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে চার ঘন্টা ও নয় ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছয় ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে তো এই ধরনের কোশ্চেন যখন মনে করে এখানে এ এবং এখানে বি আছে এরা যাত্রা শুরু করলো এ এদিকে যাত্রা শুরু করলো বি এদিকে যাত্রা শুরু করলো এবং সময় তারা ক্রস করার পরে ক্রস করলো কোনো একটা জায়গাতে তারা ক্রস করলো ক্রস করার পরে এখান থেকে এখানে আসতে বিয়ের সময় লাগলো যেটা সেটা আমাকে বলা হত তারা বিয়ের একটা সময় লাগে আর এখান থেকে এখানে যেতে এর একটা টাইম লাগে তো এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে এর সময় কত লাগে বলছে চার ঘন্টা আর এখান থেকে বিয়ের সময় লাগে হচ্ছে নয় ঘন্টা তাহলে এদের স্পিডের অনুপাত কত তো যখনই এরকম কোনো কোশ্চিন থাকবে এক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবে এস ওয়ান বাই এস টু ইজ ইকাল টু রুট ওভার টি টু বাই টি ওয়ান ওকে রুট ওভার টি টু বাই টি ওয়ান এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে এস ওয়ান বাই এস টু ইজুকাল টু রুট অভার টি টু বাই টি ওয়ান এই জিনিসটা যদি মনে রাখো তাহলে এস ওয়ান বাই এস টু এদের গতিবেগের অনুপাত আমাদের বেরোইয়া বেরিয়ে কীভাবে টি টু বাই টি ওয়ান টি টু মানে এস এ বলতে পারো এটাকে এস এ এস বি বলতে পারো তাহলে এটা টি বি বাই টি এ হবে অর্থাৎ প্রথম জনের যে স্পিড বাই দ্বিতীয় জনের স্পিড ইজুকাল টু প্রথমজনের কত সময় লাগলো না দ্বিতীয় জনের কত সময় লেগেছে এবং বাই প্রথম জনের কত সময় লাগে তাহলে নাইন হবে এটা এসবি মানে কি বিয়ের কত সময় লাগে নয় ঘণ্টা বাই চার তো এখান থেকে আলটিমেটলি এটা বেরোলো থ্রি বাই টু অর্থাৎ থ্রি ইস টু টু তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট প্রশ্ন দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার চার ঘন্টা নয় ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় ঠিক আগের মতনই প্রথম ব্যক্তির গতিবেগ এখানে আমাকে বলে দেওয়া আছে তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত তো সেম ফর্মুলা এস ওয়ান এস টু ইজ টু রুট অভার টি টু বাই টি ওয়ান অর্থাৎ টি টু বলতে হবে এখানে পরেরটা নয় আর নিচে হবে চার অর্থাৎ থ্রি বাই দুই তাহলে এস ওয়ান আর এস টু প্রথম জন আর দ্বিতীয় জনের যে গতিবেগের অনুপাত সেটা হলো থ্রি ইস টু টু বা থ্রি বাই টু এবার প্রথম ব্যক্তির গতিবেগ আমাকে বারো বলেছে তাহলে আমি বলতে পারি তিন ইউনিটের মানই হচ্ছে বারো তাহলে তিনের মান যদি বারো হয় তাহলে একের মান চার তাহলে দুইয়ের মান কত হবে আট হবে তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হবে আট কিলোমিটার প্রতি ঘন্টা দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের ভূমিকা যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার নয় ঘন্টা ও ষোলো ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ ষোলো দ্বিতীয় স্থান দুটির মধ্যে দূরত্ব কত এবার আর গতিবেগ নয় দূরত্ব চেয়েছে নো প্রবলেম এস ওয়ান বাই এস টু ইজ কাল টু কি জানি আমরা রুট অফা টি টু টি টু বলতে এখানে ষোলো আর টি ওয়ান মানতে বলতে প্রথমের অর্থাৎ চার বাই তিন তাহলে এদের যে অনুপাত হলো গতিবেগের সেটা হলো কত চার বাই তিন এবার প্রথম ব্যক্তির গতিবেগ আমাকে কত বলা আছে ষোলো তার মানে আমি বলতে পারি চার মানে হচ্ছে ষোলো চার মানে যদি ষোলো হয় তাহলে এক মানে কত হবে চার চার চারে ষোলো আর তিন ইউনিট মানে হচ্ছে বারো তাহলে প্রথমজনের গতিবেগ ষোলো কিলোমিটার প্রতি ঘণ্টা আর দ্বিতীয় গুজনের গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘণ্টা ওকে কিন্তু এখানে আমাকে কী বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো স্থান দুটির মধ্যে যদি আমাকে দূরত্ব বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করব স্থান দুটির মধ্যে দূরত্ব তো দেখো প্রথমজন আমি যদি এখান থেকে বুঝাই তোমাদেরকে এই জিনিসটা মনে করি এখানে মিটিং হলো মিটিং হওয়ার পরে এখান থেকে বি এটা বি এটা এ বি এখান থেকে মিট করার পর এদিকে যেতে ষোলো ঘন্টা টাইম লাগলো আর এর এখান থেকে মিট করার পর এখানে যেতে নয় ঘন্টা সময় লাগলো প্রথমজন তো প্রথম জনের স্পিড কত আমি বের করলাম প্রথম জনের স্পিড হচ্ছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে তা এখান থেকে এইটুকু ডিসটেন্স কত এখান থেকে এইটুকু যেতে তার নয় ঘন্টা লাগে আর তার স্পিড ষোলো কিলোমিটার প্রতি ঘণ্টা তার মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে নাইন ইন্টু ষোলো ঠিক সিমিলারলি এখান থেকে এইটুকু যেতে বিয়ের সময় লাগে ষোলো ঘন্টা আর বিয়ের স্পিড হচ্ছে বারো তাহলে এইটুকুর ডিসটেন্স হচ্ছে ষোলো ইন্টু বারো তাহলে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কারণ টু আমরা জানি স্পিড ইন্টু টাইম তাই এটা করলাম গুণ তো এই গুণটা আর এই গুণটাকে যোগ করে দিতে পারি তো ষোলো নয় একশো চুয়াল্লিশ আর বারো দিয়ে করলে করো বারো ছয় বাহাত্তরে দুই হাজার থেকে সাত বারোকে বারো আর সাত উনিশ তো এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমি পাবো কত চার আর দুইয়ে ছয় নয় আর চারে তেরো তিন থাকলো এক তিন তিনশো ছত্রিশ তাহলে তিনশো ছত্রিশ কিলোমিটার টোটাল ডিস্টেন্স এক ছাত্র বাড়ি থেকে আড়াই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে ছয় মিনিট দেরিতে পৌঁছয় পরের দিন গতিবেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে ছয় মিনিট আগে পৌঁছে যায় বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত তো এটাকে আমরা কনসেপচুয়াল মেথড একটা আছে তোমরা আই থিঙ্ক জানো আমরা কনসেপচুয়াল মেথডে করবো না এই কোয়েশনগুলোকে করার খুব সুন্দর পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা এটা করছি কিভাবে করব দেখো প্রথম দিনে তার গতিবেগ ছিল কত দুই পূর্ণ এক বাই দুই অর্থাৎ পাঁচ বাই দুই কিলোমিটার প্রতি ঘন্টা এটা ছিল তার প্রথম দিনের স্পিড পরবর্তী দিনের তার যে স্পিড অর্থাৎ এস টু সেটা কত হলো এক কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দিল অর্থাৎ পাঁচ বাই দুইয়ের সাথে এক যোগ তাহলে সেভেন বাই টু সেভেন বাই টু কিলোমিটার প্রতি ঘন্টা এটা পরের দিনের স্পিড তাহলে এই দুটো স্পিডের যদি আমি অনুপাত বের করি তাহলে দুইগুলো আমার কাটা যাবে পাঁচ বাই সাত পাবো আর আমি বলেছিলাম দৌড় গতিবেগের যে অনুপাত হয় একটু আগে কোয়েশ্চেনগুলোতে বলেছি যে গতিবেগের যে যা অনুপাত হয় রিকোয়ার্ড টাইম যে সময়টা লাগছে তার অনুপাতটা এর উল্টো হয় অর্থাৎ সেভেন বাই ফাইভ হয় তাহলে দেখো এ ডিফারেন্সটা কত হলো দুই ইউনিট অর্থাৎ যখন সে এই স্পিডে মানে প্রথম দিনের যে স্পিড ছিল সেই স্পিডে যখন যাচ্ছিলো তখন তার সময় লাগছিল সাত ইউনিট আর পরের দিন স্পিড বাড়িয়ে দেওয়ার ফলে পরের দিন সে স্পিড বাড়িয়ে দিয়েছে তাতে তার সময় লাগছে পাঁচ ইউনিট অর্থাৎ দুই ইউনিট সময় কম লাগছে এবার এখানে আমাদের দেখো বলে দেওয়া ছিল যে প্রথম দিন যখন সে এই স্পিডে যাচ্ছিলো সে বিদ্যালয়ে ছয় মিনিট লেটে অর্থাৎ বিদ্যালয়ে ঢোকার টাইম যদি এটা হয় সেখান থেকে সে ছয় মিনিট লেটে মানে আরও এদিকে দেরি করে পৌঁছচ্ছিলো ছয় মিনিট ঠিক কিন্তু যখন স্পিড বাড়িয়ে দিল সে ছয় মিনিট আগেই পৌঁছে গেল ঠিক তাহলে এই যে মাঝখানের যে বারো মিনিট কত হলো বারো মিনিট অর্থাৎ পরের দিন যে স্পিড বাড়ালো স্পিড বাড়ানোর জন্য তার বারো মিনিট সময় কম লাগলো দেখো ছয় মিনিট আগে পৌঁছল ঠিকই কিন্তু আগের দিন তো ছয় মিনিট লেট হচ্ছিলো সেই ছয় মিনিট মেকআপ করে আরও ছয় মিনিট আগে পৌঁছেছে মানে বারো মিনিট সময় তার আজকে কম লেগেছে স্পিড বাড়ানোর জন্য তাহলে আমি বলতে পারি এই দুই ইউনিটের মানি হচ্ছে বারো মিনিট তো দুই ইউনিট যদি বারো মিনিট হয় তাহলে এক ইউনিটের মান কত ছয় মিনিট তাহলে এক ইউনিটের মান যদি ছয় হয় তো এই দুটোর মধ্যে যে কোনো একটা টাইম বের করো তো ছয় পাচ্ছে তিরিশ মিনিট অর্থাৎ দ্বিতীয় দিন তার বিদ্যালয়ে পৌঁছোতে তিরিশ মিনিট টাইম লেগেছিল ও তিরিশ মিনিট মানে কত হাফ ঘন্টা তাহলে দ্বিতীয় দিন তার বিদ্যালয়ে পৌঁছাতে হাফ ঘন্টা টাইম লাগে আর দ্বিতীয় দিন তার স্পিড কত ছিল ভুল করো এইটা নেবে না কারণ এটা রেশিও স্পিড কত ছিল দ্বিতীয় দিন দ্বিতীয় দিন স্পিড ছিল আমার সাত বাই দুই দ্বিতীয় দিনের স্পিড ছিল আমার কাছে কত সাত বাই দুই ঠিক আছে তাহলে সাত বাই দুই ইন্টু এটা কারণ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম তাহলে স্পিড হচ্ছে সাত বাই দুই আর টাইম হচ্ছে হাফ অর্থাৎ সেভেন বাই ফোর দ্যাট ইজ ইকাল টু এক পূর্ণং তিন বাই চার কিলোমিটার তো এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড তো আমি টি টু দিয়ে করলাম তুমি টি ওয়ান দিয়েও করতে পারো ছয় সাতে বিয়াল্লিশ মিনিট তো বিয়াল্লিশ মিনিটকে ঘন্টা করতে গেলে একটু ঝামেলা হতে পারে তাই আমি তিরিশ মিনিট করে নিলাম যেটাতে আমার সুবিধা হবে সেই কাজটা আমি করবো তো এটা এইভাবে করে আমরা করব একটু প্র্যাকটিস করলে তখন তো খুবই ইজি হয়ে যাবে এক ব্যক্তি চব্বিশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছোতে পাঁচ মিনিট দেরি হয় এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে ছয় মিনিট আগে পৌঁছয় যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার ওকে এক ব্যক্তি চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে এক জায়গায় গেল তাহলে স্পিড ওয়ান প্রথম ক্ষেত্রে স্পিড চব্বিশ আর স্পিড টু পরবর্তী দিনে বলছে যে তিরিশ স্পিড টু বলছে তিরিশ তাই এই দুটোর অনুপাত বের করো রেশিও মেথডে আমরা এগুলো করছি অর্থাৎ চব্বিশ বাই তিরিশ তাহলে ছয় চারে চব্বিশ ছ পাঁচে তিরিশ আর আমরা জানি স্পিডের যে রেশিও হয় টাইমের রেশিও তার উল্টো হয় অর্থাৎ পাঁচ বাই চার অর্থাৎ প্রথম দিন যদি তার পাঁচ ইউনিট সময় লাগে দ্বিতীয় দিন দু চার ইউনিট সময় লাগবে অর্থাৎ এক ইউনিট সময় কম লাগছে দ্বিতীয় দিন আর কোশ্চেনের হিসাবে আমরা কি বলছে প্রথম দিনে প্রথম এই স্পিডে গেলে তার পাঁচ মিনিট পৌঁছোতে দেরি হয় আর এই স্পিডে গেলে ছয় মিনিট আগে পৌঁছে যায় অর্থাৎ টোটাল মাঝখানে ডিফ কতটা হলো এগারো মিনিট তার কম লাগলো দ্বিতীয় দিনে ঠিক আছে এগারো মিনিট আগেই মানে কমালো আগের দিনের থেকে এগারো মিনিট সময় কম লাগলো তাহলে এটা মানে এগারো মিনিট এক ইউনিটের মানই হচ্ছে এগারো তো এক ইউনিটের মান যদি এগারো হয় তো চার ইউনিটের মান কত চুয়াল্লিশ মিনিট হবে তো আমাকে আছে চেয়েছে যে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার তো মিনিটকে আমি কি ঘন্টায় করতে গেলে ষাট দিয়ে ভাগ দিব তার মানে চার এগারোতে চুয়াল্লিশ চার পনেরোতে ষাট এত ঘন্টা অর্থাৎ সেকেন্ড দিনে অর্থাৎ সেকেন্ড দিন বলতে তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যায় তাহলে তার যাত্রাস্থানে পৌঁছোতে সময় লাগে এগারো বাই পনেরো ঘন্টা তাহলে যাত্রাস্থানের ডিস্টেন্স কত ডিস্টেন্স ইজ গল টু স্পিড মানে তিরিশ ইন্টু টাইম মানে হচ্ছে এগারো বাই পনেরো ঘন্টা তাহলে পনেরো দুনা তিরিশ অর্থাৎ এগারো দুনা বাইশ কিলোমিটার তো এটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স ওকে পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে ছয় মিনিট দেরি করে কিন্তু পনেরো কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে যায় তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত আর ঠিক আগের মতনই এস ওয়ান বাই এস টু এস ওয়ান বারো এবং এস টু হচ্ছে পনেরো তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে টাইমের অনুপাতটা হবে এর উল্টো অর্থাৎ পাঁচ বাই চার কতক্ষণ সময় কম লাগছে এক ইউনিট সময় কম লাগছে এবার এক ইউনিটের মান কত এবার এক ইউনিটের মান কিন্তু ছয় মিনিট কারণ আগে তার ছয় মিনিট লেট হচ্ছিল এখানে লেট হচ্ছিলো অ্যাকচুয়াল টাইমের থেকে ছয় মিনিট লেটে পৌঁছচ্ছিল এখন অ্যাকচুয়াল টাইমে পৌঁছচ্ছে অর্থাৎ ছয় মিনিট তার টাইমটা সেভ করলো অর্থাৎ ছয় মিনিট কম লাগলো তার মানে এক ইউনিটের মান ছয় মিনিট তাহলে পাঁচ ইউনিটের মান আমি নিতে পারি ছ পাঁচে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা এবার উপরেরটা দিয়ে করলাম কারণ এখানে তিরিশ মিনিট আসবে হাফ ঘন্টা হবে সুবিধা হচ্ছে আমার ঘন্টায় কনভার্ট করতে তাহলে হাফ ঘণ্টা টাইম লাগছে যদি সে বারো কিলোমিটার স্পিডে তার জায়গায় গন্তব্যস্থলে পৌঁছায় তাহলে গন্তব্যস্থলের ডিস্টেন্স কত বারো কিলোমিটার মানে স্পিড ইন্টু টাইম হচ্ছে হাফ ঘন্টা অর্থাৎ ছয় ছয় কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে তার গন্তব্যস্থলে দূরত্ব এক ব্যক্তি বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে দশ মিনিট দেরি করে কিন্তু পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পাঁচ মিনিট দেরি করে অর্থাৎ দুটো ক্ষেত্রে দেরি বলা আছে অর্থাৎ যদি সে বারো কিলোমিটার বেগে যায় তাহলে সে দশ মিনিট দেরি করে ঢোকে আর যদি সে পনেরো কিলোমিটার অর্থাৎ স্পিডটাকে বাড়িয়ে দেয় তাহলে পাঁচ মিনিট লেট করে ঢোকে অর্থাৎ সেকেন্ড দিনে অর্থাৎ সেকেন্ড টাইম যখন তার স্পিডটাকে বাড়ালো তাতে তার পাঁচ মিনিট সেভ হলো পাঁচ মিনিট কম লাগলো ঠিক তাহলে আমরা সেভাবেই করবো অর্থাৎ এস ওয়ান বাই এস টু এস ওয়ান হচ্ছে বারো এস টু পনেরো তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো অর্থাৎ টাইমের রেশিও হয়ে যাবে পাঁচ বাই চার তো দেখছি আমি এক ইউনিট কম সময় লাগছে এক ইউনিটের মানই হচ্ছে তাহলে পাঁচ মিনিট তাহলে চার ইউনিটের মান হবে পাঁচ চারে কুড়ি ইউনিট মানে কুড়ি মিনিট কুড়ি মিনিট মানে কত কুড়ি বাই ষাট অর্থাৎ এক বাই তিন ঘণ্টা তাহলে এক বাই তিন ঘন্টা সময় লাগ লাগবে তার টোটাল ডিস্টেন্সটা কভার করতে স্কুলে পৌঁছোতে বা গন্তব্যস্থলে পৌঁছোতে এবং সেক্ষেত্রে স্পিড কত তার পনেরো কিলোমিটার অর্থাৎ পনেরো কিমি স্পিডে যদি যায় তাহলে তার এক বাই তিন ঘন্টা টাইম লাগে তাহলে ডিস্টেন্স কত তিন পাচ্ছে পনেরো অর্থাৎ পাঁচ কিলোমিটার তার বাড়ি থেকে দূরত্ব এক ব্যক্তি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছয় কিন্তু পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পৌঁছোতে দশ মিনিট লেট করে আগে চল্লিশ মিনিট লেট হতো এখন দশ মিনিট লেট লেট হয় তাহলে বাঁচলেও কত সময় তিরিশ মিনিটের এটা বোঝা গিয়েছে হয়তো আগের থেকে আর ডায়াগ্রাম ড্র করলাম না আমি ছবি ড্র করছি না তাহলে এস ওয়ান বাই এস টু ইজ ইউকাল টু টোয়েন্টি বাই টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ ইউকাল টু চার পাঁচ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে টাইমের যে রেশিও সেটা হবে পাঁচ বাই চার কতক্ষণ সময় বাঁচলো এক ইউনিট সময় বাঁচলো এক ইউনিট মানেই তাহলে মানে আমার তিরিশ মিনিট এক ইউনিট যদি তিরিশ মিনিট হয় তাহলে চার ইউ চার ইউনিটের মান কত একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট মানে দুই ঘন্টা তাহলে ডিসটেন্স কত হবে আচ্ছা ডিসটেন্স চাইনি আমার কাছে আমার কাছে চেয়েছে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে মানে সঠিক সময়টি বের করতে বলেছে আমাকে তো সঠিক সময়ে আমরা বের করে নিতে পারবো আরামসে কীভাবে সঠিক সময় বের করো দেখো তাহলে যদি সে পরের দিন অর্থাৎ পঁচিশ কিলোমিটার স্পিডে যায় তাহলে সে পৌঁছচ্ছে দু ঘন্টাতে এখান থেকে দু ঘন্টাতে সে পৌঁছচ্ছে যদি পঁচিশ কিলোমিটার স্পিডে যায় কিন্তু এতে পরেও কিন্তু তার দু ঘন্টাতে গেলে পরও এতে পরে তার লেট হচ্ছে কত দশ মিনিটের লেট হচ্ছেই যদি সে এই দু দ্বিতীয় দিন পঁচিশ কিলোমিটার স্পিডে যায় তাহলে তার টাইম লাগবে দু ঘন্টা কিন্তু এতেও তার দশ মিনিটের লেট আছে অর্থাৎ সে দশ মিনিট লেটে পৌঁছোচ্ছে তাহলে এক্স্যাক্ট টাইম কত সেই জায়গায় পৌঁছানোর দশ মিনিট আগে যেতে হতো তাহলে দু ঘন্টার থেকে দশ মিনিট মাইনাস করব তাহলে দু ঘন্টার থেকে যদি দশ মিনিট মাইনাস করি তাহলে গত এক ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে এক ঘন্টা পঞ্চাশ মিনিট হচ্ছে এটা কারেক্ট টাইম তার সময় তার লাগা উচিত অ্যাকচুয়ালিতে একটি ট্রেন এই স্টেশন থেকে বি স্টেশন চার ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন আট ঘন্টা অতিক্রম করে তারা একই সময় স্টেশন স্টেশনগুলি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কত সময় পরে তারা মিলিত হবে তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে খুব ইজি দেখো টাইম অফ এ আমি যদি বলি আর টাইম অফ বি তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে যে প্রথম ট্রেনটা আছে তার সময় লাগে চার ঘন্টা আর বি স্টেশন থেকে এ স্টেশনে আসার যে ট্রেন তার সময় লাগে আট ঘন্টা তাহলে টাইমের অনুপাত হলো ওয়ান বাই টু তাহলে টাইমের অনুপাত যদি ওয়ান বাই দুই হয় তাহলে স্পিডের অনুপাত কত হবে স্পিড অফ এ বাই স্পিড অফ বি বলি তাহলে স্পিডের অনুপাত এর উল্টো হবে কারণ সময় আর গতিবেগের অনুপাতটা রিভার্সও আমি আগে বলেছি তো এবার আমাকে বলছে যে তারা যদি একই সময় স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে তাহলে কত সময় পর মিলিতে হবে এবার এখানে আমি ডিসটেন্সটা জানি না তো ডিসটেন্স যেহেতু আমরা জানি না আমরা ডিসটেন্সটাকে এখানে নিজের ইচ্ছে মতো ধরে নিতে পারবো কিন্তু নিজের ইচ্ছে মতো বলতে ডিস্টেন্স ধরে নেবো দ্যাট ইজ নট ডিস্টেন্সটা এমনভাবে ধরবো যাতে এগুলো দিয়ে ভাগ যায় দুই এবং এই যে স্পিডগুলো যে আছে এই স্পিডগুলো যেন দিয়ে যেন ডিস্টেন্সটাকে আমাদের ভাগ যায় ঠিক আছে তো আমি সাপোজ ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি আমি নিজে ইচ্ছে মতো আমি ধরে নিলাম সাপোজ চার কিলোমিটার টোটাল যে এ আর বি স্টেশনের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে চার কিলোমিটার এটা আমি ধরে নিলাম তাহলে তারা যেহেতু একই সময় স্টার্ট করেছে কত সময় পরে মিলিতে হবে আমরা জানি কি টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড ঠিক তাহলে টাইম আমাকে বের করতে হবে ডিসটেন্স তো আমি চার কিলোমিটার নিয়েছি তাহলে চার কিলোমিটার যে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে রিলেটিভ স্পিড আমি যদি বলি আচ্ছা এখানে আমরা একটা কাজ করি দেখো এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে চার ঘন্টা লাগে আর বি স্টেশন থেকে এ স্টেশনে আসতে আট ঘন্টা লাগে তো সর্বপ্রথমে এটাকে একটু ভুলে যাও আমরা সর্বপ্রথমে ডিসটেন্সটাকে ধরে নিই যে এ আর বি মধ্যে ডিসটেন্স এটা এমনভাবে ধরে যাতে চার আর আট দিয়ে ভাগ যায় তো সেরকমভাবে আমি ষোলো কিলোমিটার ধরে নিলাম ডিস্টেন্স তো যদি ষোলো কিলোমিটার ডিস্টেন্স হয় এ থেকে তে তাহলে এ থেকে বিতে যে ট্রেনটা যাচ্ছে তে সেটা হচ্ছে চার ঘণ্টাতে যেতে পারে তাহলে তার যদি স্পিড বলি তাহলে স্পিড ওয়ান যদি আমি বলি সেটা কত হবে ডিস্টেন্স বাই টাইম অর্থাৎ চার চারে ষোলো অর্থাৎ তার স্পিড হয়ে গেল ফোর কিলোমিটার প্রতি ঘণ্টা আর যদি স্পিড টু বলি তার সময় লাগছে আট ঘন্টা তাহলে আট দুনা না ষোলো অর্থাৎ দুই কিলোমিটার প্রতি ঘন্টা এই তাহলে এবার আমরা যদি টাইম বের করি টাইম মানে মিটিং টাইম তা টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড ডিস্টেন্স আমি ষোলো কিলোমিটার নিয়েছি এবং রিলেটিভ স্পিড আমি কত পাচ্ছি চার এবং দুই আর যেহেতু পরস্পরের দিকে আসছে তাই এটা অ্যাড হয়ে যাবে তাহলে ষোলো এটা আমাদের দরকার নেই এখানে এই কনসেপ্টটার এটা আমি একটু ভুল বলছিলাম তাহলে ষোলো বাই চার আর দুই কথা হচ্ছে ষোলো বাই ছয় তাহলে দুই তিনে ছয় দুই আটটে ষোলো তাহলে আট বাই তিন ঘন্টা এবার আট বাই তিন ঘন্টাকে আমরা মিনিট ঘন্টা প্রকাশ করি তাহলে তিন দোনা ছয় দুই পূর্ণ আর দুই বাই তিন ঘন্টা তাহলে এটাকে আমি লিখতে পারি দু ঘন্টা টু আওয়ার আর দুই বাই তিনকে আমি যদি মিনিটে প্রকাশ করে দিই ষাট দিয়ে গুণ করে তাহলে তিন কুড়ি কুড়ি দোনা চল্লিশ তাহলে দু ঘন্টা চল্লিশ মিনিট তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী কোয়েশ্চেন বাহান্ন নম্বর কী আছে একটি ট্রেন সকাল ছটায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে পাঁচ ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছলো অপর একটি ট্রেন একই সময় বি স্টেশন থেকে যাত্রা শুরু করে সাত ঘন্টা পরে এই স্টেশনে পৌঁছলো কখন তাদের সাক্ষাৎ হয়েছিল মিটিং টাইমটা কত সেটা বের করতে হবে তো দেখো একটা ট্রেন ছ ঘন্টাতে ছটায় স্টার্ট করে কখন পৌঁছায় পাঁচ ঘন্টা পরে স্টেশন পৌঁছায় অর্থাৎ তার টাইম লাগে অর্থাৎ সেই ক্ষেত্রে টাইম ওয়ান যদি আমি বলি সেটা হচ্ছে পাঁচ ঘন্টা আর অপর ট্রেন যেটা হচ্ছে একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে সাত ঘন্টা পরে একই সময় মানে ছটার সময় যাত্রা শুরু করে সাত ঘন্টা পরে কোথায় পৌঁছচ্ছে এই স্টেশনে পৌঁছাচ্ছে অর্থাৎ প্রথম ট্রেনের সময় লাগছে পাঁচ ঘন্টা দ্বিতীয় ট্রেনের সময় লাগছে সাত ঘন্টা তাহলে আমি ডিস্টেন্সটাকে এমনভাবে ধরবো যাতে এই দুটোতে ডিভাইড যায় তাহলে আমি ডিসটেন্সকে পঁয়ত্রিশ কিলোমিটার ধরলাম তাতে পরে লাভ কি হলো আমি প্রথম জনের স্পিড পেয়ে যাব পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত কিমি পার ঘণ্টা এটা স্পিড প্রথম জনের আর দ্বিতীয় জনের স্পিড হচ্ছে ডিসটেন্স বাই টাইম অর্থাৎ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এবার তারা পরস্পরের সাথে কখন সাক্ষাৎ হয়েছিল সেই টাইম ইজ গল্টু আমরা যা গিয়ে জানি ডিস্টেন্স বাই আপেক্ষিক গতিবেগ তো ডিসটেন্স আমাদের নিয়েছি টোটাল পঁয়ত্রিশ আপেক্ষিক গতিবেগ কী হবে একই দিকে আসছে তাহলে প্লাস হবে অর্থাৎ সাত আর পাঁচে বারো হবে তাহলে মানে পঁয়ত্রিশ বাই বারো তাহলে এত কী হলো এত ঘণ্টা তাহলে এত ঘন্টা পরে তাদের দেখা হবে তো এটাকে আমরা এবার কনভার্ট করার চেষ্টা করছি ঘন্টা মিনিটে তাহলে বারো দুনা হলে চব্বিশ দুই ঘন্টা বারো দুনা চব্বিশ এগারো বাঁচলো তাহলে এগারো বাই বারো ইন্টু ষাট এটাকে মিনিটে কনভার্ট করবে জাস্ট পঁচপান্ন মিনিট তাহলে দু ঘন্টা পঁচপান্ন মিনিট পরে কিন্তু তাদের দেখা হবে তাহলে তখন টাইম হবে কটা সকাল ছটায় শুরু করেছিল তাহলে ছটা থেকে দু ঘন্টা পঁচপান্ন মিনিট মানে ছয় আর দুয়ে আটটা তাহলে আটটা পঁচপান্ন মিনিটে কিন্তু তাদের মধ্যে দেখা হওয়া সাক্ষাৎ হয়েছিল এক ব্যক্তি পি স্থান থেকে সকাল পাঁচটায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর এগারোটায় পৌঁছয় অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল ছটায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর বারোটায় পৌঁছায় কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আগের মতনই কোশ্চেন তাহলে পাঁচটায় স্টার্ট করে এগারোটায় পৌঁছেছিল তাহলে টাইম ওয়ান তার সময় লেগেছিল কত ছ ঘন্টা আর টাইম এর কথা যদি বলি তাহলে ছটায় যাত্রা শুরু করে বারোটায় পৌঁছেছিল অর্থাৎ টাইম লেগেছিল এরও ছ ঘন্টা ঠিক তাহলে প্রথমজনে যদি আমি স্পিডের কথা বলি তাহলে আমি আমি ডিসটেন্সটাকে ধরব কীভাবে এ দুটোতে ভাগ দেয় যেন এরকম তো ছয়ও নিতে পারো আমি বারো নিচ্ছি সুবিধার্থে একটু বড় নিলাম তাহলে ছয় দু না বারো এর স্পিডও দুই আর এর স্পিডও হবে দুই দুজনের স্পিডে দুই দুই কিলোমিটার প্রতি ঘন্টা এটা দুজনেরই স্পিড ওকে এবার আমি তাহলে টাইম বের করতে হবে টাইম মানে আমি যদি ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড কিন্তু এখানে যেই ডিস্টেন্সটা সেটা কিন্তু সবসময় আমাদের নিতে হবে কখন আমি বলেছিলাম এর আগের ভিডিও মানে গুলোতে যে যেন স্টার্টিং টাইমটা এক থাকে স্টার্টিং টাইমটা আমাদেরকে এক করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু পি সকাল পাঁচটায় স্টার্ট করেছিল আর কিউ ছটায় তাহলে সকাল পাঁচটায় স্টার্ট করে পি এক ঘন্টা অনেকটা দূরত্ব অলরেডি কভার করে নিয়েছে সেটা আমাদের হিসাবের থেকে বাইরে সরাতে হবে তাহলে পি এর স্পিড কত পি এর স্পিড তো পি মানে প্রথম জোন আর কি পি মানে হচ্ছে প্রথম জোন প্রথম জোনের পি স্থান থেকে যে ট্রেন যাচ্ছিল তাহলে তার যে স্পিড সেটা দুই কিলোমিটার তাহলে এক ঘন্টায় অলরেডি সে দুই মানে দুই কিলোমিটার চলে গিয়েছে তাহলে মোট ডিস্টেন্স ছিল বারো বারো থেকে দুই আমাকে কমিয়ে নিতে হবে বাকি যে ডিস্টেন্সটা থাকলো সেটা ট্রাভেল হবে রিলেটিভ স্পিডে অর্থাৎ আপেক্ষিক গতিবেগে তো আপেক্ষিক গতিবেগ প্লাস হবে যেহেতু একে অপরের দিকে আসছে দুজনের গতিবেগ তো দুই দুই করে তাহলে দুই আর দুই হলো চার তাহলে দশ বাই চার তার মানে দুই দু আর চার দু পাঁচে দশ অর্থাৎ আড়াই ঘন্টা তার মানে আড়াই ঘন্টা পরে গিয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল তাহলে আড়াই ঘন্টা পরে কটা বাজছিল দেখো এক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইমটা নেব অর্থাৎ পরবর্তী ট্রেনটা কখন স্টার্ট দিয়েছে তার থেকে কাউন্ট করতে হবে তাহলে ছটা থেকে কাউন্ট করব ছয় আর দুই আট ছয় আর দুই আটটা বেজে তিরিশ মিনিট হাফ ঘন্টা মানে তিরিশ মিনিট তো আটটা বেজে তিরিশ মিনিটে এক ব্যক্তি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কুড়ি কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায় প্রত্যেক এক কিলোমিটার অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে কুড়ি কিলোমিটারের একটা পথ এটা কুড়ি কিলোমিটারের একটা পথ তার স্পিড হচ্ছে পাঁচ কিলোমিটার তো সাপোজ সে মাঝখানে কোথাও রেস্ট নিল না যদি রেস্ট না নিত তাহলে তার টাইম কত লাগতো টাইম ইজকাল টু ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ কুড়ি বাই পাঁচ অর্থাৎ চার ঘন্টা। অর্থাৎ কোথাও যদি সে রেস্ট না নিত তাহলে সে চার ঘন্টা লাগতো অর্থাৎ চার ঘন্টা তার লাগবেই কিন্তু যেহেতু সে রেস্ট নিচ্ছে সেই জন্য এক্সট্রা কিছু টাইম তার লাগবে ওকে তো সেই এক্সট্রা টাইমটা আমাদেরকে বার ক্যালকুলেট করব তো প্রত্যেক এক কিমি অন্তর অন্তর সে পাঁচ মিনিট করে রেজিস্ট্রাম নিচ্ছে অর্থাৎ এক কিমি গেল পাঁচ মিনিট রেস্ট করলো আবার এক কিমি গেল পাঁচ মিনিট রেস্ট করলো তো এরকম সে কতবার রেস্ট করবে দেখো লাস্টের বার যখন সে পৌঁছে গেলো তখন আর রেস্ট করার কোনো গল্প নেই তখন তো গিয়ে একদম ঘুমিয়ে যাবে বাড়িতে তো সেটা আমরা ধরবো না এখানটাতে সে সবসময় লাস্টেটা আর কাউন্ট করার পড়তে আমাদেরকে হয় না যে লাস্টে গিয়ে রেস্ট করলো কি না করলো সেটা আমাদের দরকার নেই কারণ আমাকে আলটিমেটলি চেয়েছে অতিক্রম করতে হবে পৌঁছোতে হবে তার মানে এখান থেকে যখন আমি স্টার্ট করছি এখান থেকে আমি এটাকে যদি ডিভাইড করি এরকম তাহলে এক ঘন্টা পরপর যেহেতু বলেছে মানে এক কিলোমিটার পরপর তো কুড়ি কিলোমিটারকে এক কিলোমিটার পর যদি ডিস্ট্রিবিউট করি তাহলে মাঝখানে মোট কতগুলো হবে এখান থেকে কুড়ি কিলোমিটার হবে মোট কুড়িটা এরকম আমার গ্যাপিং হবে তো এক নাম্বার দুই নাম্বার এরকম করতে তো কুড়ি কিন্তু লাস্টেরটাতে গিয়ে কিন্তু সে কী করবে সে কিন্তু এক বিশ্রাম নিচ্ছে না তাহলে এখানে মোট সে উনিশবার বিশ্রাম নিচ্ছে মোট কতবার উনিশবার কিন্তু সে বিশ্রাম নিচ্ছে এটা মাথায় রাখতে হবে এক দুই তিন চার এরকম করতে করতে কুড়িতে যেই পৌঁছালাম সে আর বিশ্রাম নিল না তাহলে উনিশবার সে বিশ্রাম নিলো আর প্রত্যেকবার পাঁচ মিনিট করে বিশ্রাম নিলো তাহলে পঁচানব্বই মিনিট সে বিশ্রাম নিল তো পঁচানব্বই মিনিট মানে কি ষাট মিনিট আর পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা পঁয়ত্রিশ তাহলে চার ঘন্টা এদিকে ছিল তার সাথে আরও এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জুড়ে দাও অর্থাৎ পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কিন্তু সে বিশ্রাম নিয়েছে তো এটা হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার আমরা এইভাবে করে এটাকে করব নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এক ব্যক্তি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চল্লিশ কিলোমিটার দূরত্ব যায় প্রতি ছয় কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ঠিক পাঁচ কিলোমিটার অন্তর অন্তর যাচ্ছে চল্লিশ কিলোমিটার দূরত্ব তাহলে চল্লিশ কিলোমিটার যেতে তার চল্লিশ বাই পাঁচ অর্থাৎ আধ ঘন্টা তো তার লাগবেই লাগবে এইটুকু ড্যাম শিওর তাই না এটা লাগবেই আমাদের এবার প্রত্যেক ছয় কিমি অন্তর অন্তর করে সে দশ মিনিট বিশ্রাম নিচ্ছে তাহলে মোট কতবার বিশ্রাম নেবে দেখো ছয় ছয় ছত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ অর্থাৎ ছয় সাততে যেই আমি বিয়াল্লিশ করলাম এই চল্লিশ কিলোমিটারকে আমি ছয় কিমি অন্তর অন্তর যদি ডিস্ট্রিবিউট করি তাহলে ছয় ছয় বারো ছয় তিন আঠেরো করতে করতে ছয় ছয় ছত্রিশ তারপরে ছয় সাততে বিয়াল্লিশ সেটা কিন্তু চল্লিশ কিলোমিটার ক্রস হয়ে যাচ্ছে অর্থাৎ তারপরে গিয়ে আসার বিশ্রাম নেবে না তাহলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ মেয়ে সে মোট ছয় বারই বিশ্রাম নেবে ঠিক তা ছয় বার বিশ্রাম নেবে দশ মিনিট করে মানে কি ছয় ইন্টু দশ মানে ষাট মিনিটের বিশ্রাম অর্থাৎ এক ঘন্টার সে বিশ্রাম নিচ্ছে তাহলে আট ঘন্টা প্লাস এক ঘন্টা অর্থাৎ টোটাল টাইম তার লাগছে কত নয় ঘন্টা ঠিক দ্যাটস ইট এক ব্যক্তি দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে পঁচপান্ন কিলোমিটার দূরত্ব যান প্রতি দশ কিমি অন্তর তিনি দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে তো দশ মিনিট করে যাচ্ছে পঁচপান্ন কিলোমিটার তাহলে পঁচপান্ন বাই দশ অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ ঘণ্টা কিন্তু তার লাগবেই লাগবে এক্সট্রা লাগবে কেন কারণ সে বিশ্রাম নিচ্ছে দশ কিমি অন্তর অন্তর বিশ্রাম নিচ্ছে তাহলে দশ পাঁচে পঞ্চাশ পাঁচবারই বিশ্রাম নেবে কারণ দশ ছয় ষাট করলে সেটা পঁচপান্নকে ক্রস করে যাচ্ছে তাহলে পাঁচবার বিশ্রাম নিচ্ছে দশ দশ করে মানে পঞ্চাশ মিনিটের বিশ্রাম নিচ্ছে তার মানে পাঁচ এটা তো পাঁচ পয়েন্ট পাঁচ মানে কি পাঁচ ঘন পাঁচ পয়েন্ট মানে পাঁচ ঘন্টা এটাকে যদি আমরা ঘন্টা প্লাস মিনিটে প্রকাশ করতে যাই তো দেখো এটা এটাকে দশ কাটাকাটি করতে পারি পাঁচ এগারোতে পঁচপান্ন পাঁচ দু না হচ্ছে দশ তাহলে দুই দিয়ে করলে দুই পাচ্ছে দশ দুই পণ্য এক বাই দুই সাড়ে পাঁচ ঘন্টা অর্থাৎ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যাই হোক এটা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আর তার সাথে আরও পঞ্চাশ মিনিট জুড়ে দাও তাহলে তিরিশ আর তিরিশ এখান থেকে এটাকে আমি ভেঙে তিরিশ প্লাস কুড়ি লিখতে পারি তার মানে ছ ঘন্টা কুড়ি মিনিট হয়ে যাবে সময় লাগবে নেক্সট দেখো একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গড়গতিবেগে এবং বিরতিসহ আচ্ছা এখানে মানে পুরোপুরি গুগল ট্রান্সলেট করে দেওয়ার মতো মনে হচ্ছে এটা হবে উই উইথ স্টপেজ ইংরেজিতে যখন কোশ্চেনটা থাকে এটা সিজিএলে আসা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে উইথ স্টপেজ বলা হয় ওখানটায় উইথ স্টপেজ দ্যাট ইজ বিরতি আর এটা উইদাউট স্টপেজ বিরতি ছাড়া মানে এটা উইদাউট স্টপেজ এবং এটা হচ্ছে উইথ স্টপেজ তো যদি কোথাও স্টপেজ না দেয় তাহলে পরে তার যে গড় গতিবেগ হয় একটা ডিস্টেন্স ট্রাভেল করতে সেটা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা হয় আর যদি সে স্টপেজ দিতে দিতে যায় তাহলে পরে তার গড় গতিবেগটা কিছুটা কম হয় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হয় তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে সেটা আমাদেরকে এখানটায় বের করতে হবে যে বাসটা প্রত্যেক ঘন্টায় কতক্ষণ করে দাঁড়াচ্ছে দ্যাট সিট এই ধরনের কোয়েশেন্সকে করার সবথেকে সোজা মেতার বুধে কেনাও তার প্রথমে স্পিড বলছে অ্যাভারেজ স্পিড চুয়ান্ন বিরতি ছাড়া এবং বিরতি নিলে অর্থাৎ উইথ স্টপেজ স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আমি এক্ষেত্রে ডিস্টেন্সটাকে এমনভাবে ধরবো যাতে চুয়ান্ন এবং পঁয়তাল্লিশ দিয়ে ভাগ যায় ঠিক আছে তো তাহলে চুয়ান্ন আর পঁয়তাল্লিশ দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কি চুয়ান্ন আর পঁয়তাল্লিশের লস আগু যেটা তোমরা করলে পাবে দুশো সত্তর তাহলে আমি যদি বলি বিরতি ছাড়া স্পিড অর্থাৎ যেটাকে এস ওয়ান যদি মনে করো সেটা আমাকে দেওয়া আছে চুয়ান্ন তাহলে আমি যদি টাইম বলি যে বিরতি ছাড়া যে চুয়ান্ন কিলোমিটার যে তার গড় স্পিড সেক্ষেত্রে তার সময় কত লাগছে তাহলে সেই সময়টা বেরোবে চুয়ান্ন দিয়ে ডিস্টেন্সকে ভাগ দিলে পরে আমাদের বেরোচ্ছে কত পাঁচ আর যদি আমি বিরতি সহ বলি তাহলে সেক্ষেত্রে আমার টাইম লাগবে কত পঁয়তাল্লিশ দিয়ে দুশো সত্তরকে ভাগ দিলে ছয় অর্থাৎ যখন তুমি বিরতি না নিয়ে যাচ্ছ কোথাও না দাঁড়াচ্ছ তখন তোমার পাঁচ ঘন্টা টাইম লাগছে প্রথম থেকে শেষ অব্দি যেতে আর যদি আমি থেমে থেমে যাচ্ছি তাহলে আমার ছ ঘন্টা অর্থাৎ এক ঘন্টা আমার অতিরিক্ত লেগে যাচ্ছে টোটাল ছ ঘন্টার জার্নির মধ্যে এই যে সেকেন্ড ক্ষেত্রে যে যায় যে ছ ঘন্টা লাগলো ছ ঘন্টার মধ্যে এক ঘন্টা হচ্ছে আমার দাঁড়ানো ছ ঘন্টার মধ্যে আমি এক ঘন্টা দাঁড়ালাম ঠিক আছে তো ছ ঘন্টার মধ্যে যদি এক ঘন্টা দাঁড়াই তাহলে প্রত্যেক ঘণ্টাতে কত সেটাই ভেবে বেরোবে তাহলে মানে ছয় ঘন্টার মধ্যে এক ঘন্টা ছয় ঘন্টার মধ্যে দাঁড়াই আমি এক ঘন্টা, তাহলে প্রত্যেক ঘন্টায় কতটা দাঁড়াই কত হবে ওয়ান বাই ছয় এত ঘন্টা করে প্রত্যেক ঘণ্টা পরপরে আমরা আমি দাঁড়াই অর্থাৎ এটাকে মিনিটে কনভার্ট করলে দশ মিনিট অর্থাৎ প্রত্যেক ঘণ্টায় আমি দশ মিনিট করে মানে আমি নয় বাসটি প্রত্যেক ঘন্টাতে দশ মিনিট করে থামে তো এটা আমরা এইভাবে করে করতে পারি নেক্সট দেখো বলছে এক ব্যক্তি সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা বেশি লাগবে ওই ব্যক্তির গতিবেগ কত এক ব্যক্তি আট ঘন্টায় কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে যাচ্ছে দূরত্ব যদি চল্লিশ কিলোমিটার বেশি বাড়িয়ে দেওয়া যায় এবং গতিবেগ যদি ঘন্টায় পাঁচ কিলোমিটার কম হয়ে যায় ঠিক তাহলে কি বলছে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা বেশি সময় লাগবে ওই ব্যক্তির গতিবেগ কত তাহলে এটাকে কিভাবে করা যায় দেখে নাও আমি যদি ব্যক্তির গতিবেগকে এস মনে করি যে স্পিডটাকে আমি এস মনে করলাম তাহলে ডিস্টেন্স আমার হয়ে যাবে কি স্পিড ইন্টু টাইম অর্থাৎ এস ইন্টু আট ঘন্টায় পৌঁছচ্ছিল বলে দিয়েছে যে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় তাহলে এইট এস এইট এস এটা হলো আমার কি ডিস্টেন্স এবার পরবর্তীতে বলছে যদি দূরত্বকে চল্লিশ কিলোমিটার বেশি করে দেওয়া যায় অর্থাৎ নিউ ডিস্টেন্স যদি আমার এইট এস প্লাস চল্লিশ হয় এবং গতিবেগ যদি ঘন্টায় পাঁচ কিলোমিটার কম হয় অর্থাৎ গতিবেগ যদি আগের তুলনায় কম পাঁচ কিলোমিটার কম হয় অর্থাৎ এস মাইনাস ফাইভ হয় ঠিক ঠিক আছে তাহলে পরে ওই দূরত্ব অর্থাৎ এই যে দূরত্ব সেই দূরত্ব অতিক্রম করতে চার ঘন্টা বেশি সময় লাগবে অর্থাৎ আগে আট ঘন্টা লাগতো আট এখন চার ঘন্টা বেশি অর্থাৎ এখন বারো ঘন্টা লাগবে তাহলে টাইম ইজ ইকল টু জানি কি আমরা ডিসটেন্স মানে এইট এস প্লাস চল্লিশ ডিস্টেন্স বাই স্পিড দিস ইজ ইজ ইকল টু টাইম অর্থাৎ বারো এখানে এসগুলোতে গণ্ডগোল যদি মনে হয় তাহলে তোমরা এক্স এসের পরিবর্তে এক্স নিতে পারো তাহলে এস আর এস আর পাঁচের মধ্যে গণ্ডগোল হয়ে যাবে তাহলে এখান থেকে যদি দেখো এইট এক্স প্লাস চল্লিশ ইজ ইকাল টু বারো এক্স মাইনাস ষাট তাহলে আলটিমেটলি ফোর এক্স ইজ ইকাল টু একশো আসবে অর্থাৎ এক্স ইজ ইকাল টু পেলাম পঁচিশ তাহলে আমার কাছে কে কী চেয়েছে ওই ব্যক্তির গতিবেগ কত তো এক্স পঁচিশ এলো তো ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিলোমিটার এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ পনেরো কিলোমিটার পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত তাহলে বাসের গতিবেগকে যদি আমি এক্স মনে করি তাহলে ট্রেনের যে গতিবেগ বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ পনেরো বেশি বলেছে তাহলে এটা এক্স পনেরো হবে ওকে এবার আমাকে বলেছে যে দুটো স্থানের মধ্যে দূরত্ব তো দুশো কিলোমিটার তাহলে 200 দুশো কিলোমিটার দূরত্ব যদি তুমি বাসে যাও তাহলে তোমার সময় লাগবে কত দুশো বাই এক্স এত ঘন্টা আর যদি তুমি ট্রেনে যাও বাস হলো এটা ট্রেনে যদি যাও তাহলে দুশো কিলোমিটার যেতে সময় লাগবে এক্স প্লাস পনেরো ঘন্টা তো ট্রেনের স্পিড যেহেতু বেশি তা ট্রেনে যেতে আমার কম সময় লাগবে আর বাসের স্পিড কম তো বাসে যেতে বেশি সময় লাগবে তাহলে দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস পনেরো এই সময়টা এই সময়টার থেকে কত ঘন্টা বেশি তিন ঘন্টা বেশি বলে দেওয়া আছে তো এখান থেকে জাস্ট দুশো যদি তুমি কমন নিয়ে নাও তারপরে তাহলে উপরে এর এখানে পাবে ওয়ান বাই এক্স এখানে পাবে ওয়ান বাই এক্স প্লাস পনেরো ইজ টু তিন তাহলে এই দুশোটা আলটিমেটলি তিন বাই দুশো তো এটাকে দুটো কাজ করতে পারি আমরা অপশন থেকে ভ্যালু পুট করে করে দেখতে পারি অথবা এটাকে সলভ করতে পারি একটু এখানে লসাকও যদি করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস পনেরো আর উপরে হবে এক্স প্লাস পনেরো মাইনাস এক্স অর্থাৎ পনেরো এজোকাল তিন বাই দুশো তো তিন পাচ্ছে পনেরো অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস পনেরো এজোকাল হবে দুশো পাঁচে এক হাজার এবার আমাদেরকে আইদার এটাকে সলভ করতে হবে সমীকরণে অথবা আমরা এখানে ভ্যালু পুট করবো তো এই ধরনের ভ্যালু পুট করে করাটাই বেটার হবে তো এমন ভ্যালু এক্সের বসাবো যাতে গুণ করলে আলটিমেটলি আমাদের এক হাজার আসে তাহলে আমি এক কাজ করছি এখানে যদি আমি ২৫ বসাই এক্সের মান অপশন থেকে নিয়ে তাহলে এটা যদি পঁচিশ হয় আর এখানে পঁচিশ বসালে পঁচিশ চল্লিশ হয়ে যাবে তো গুণ করলে দুটোকে এক হাজার আমার মিলে যাচ্ছে তাহলে এটাই অপশন সলভ করার কোনো প্রয়োজন পড়ছে না নেক্সট দেখে একটি ট্রেন আচ্ছা জাস্ট আমি এখানে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে দেখতে হবে একটা জিনিস যদিও যে বাসের গতিবেগ চেয়েছে তো বাসের গতিবেগকেই আমি এক্স ধরেছিলাম সেই জন্য পঁচিশ উত্তর কিন্তু যদি ট্রেনের গতিবেগ চাই তো তাহলে কিন্তু উত্তরটা চল্লিশ আসতো সেক্ষেত্রে সেইভাবে করে আমাদেরকে দেখতে হতো নেক্সট যদি এখানে দেখো বলছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে যদি গতিবেগ দশ কিলোমিটার পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট বেশি সময় লাগে আর ট্রেনের গতিবেগ কত ঠিক আছে তাহলে এটাকে আমরা কীভাবে করে করবো সেম টু সেম জিনিস আমাদেরকে ট্রেনের গতিবেগ দেওয়া আছে তো দেওয়া নেই তো ট্রেনের গতিবেগকে আমি যদি এক্স মনে করি আর দুশো কিলোমিটার পথও সে অতিক্রম করছে এই গতিবেগে সে যাচ্ছে কত কিলোমিটার পর দুশো কিলোমিটার পর তাহলে দুশো কিলোমিটার পথ যেতে তার সময় কত লাগবে দুশো বাই এক্স এতটা টাইম তার লাগবে দুশো কিলোমিটার পথ যেতে ঠিক আছে ট্রেনের স্পিড এটা এবার বলছি যদি গতিবেগকে আমি দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম হয় অর্থাৎ গতিবেগ যদি আমার ট্রেনের স্পিড যদি আমার এই যে ট্রেনের যে স্পিড সেটা যদি আমার গো এক্স মাইনাস দশ হয় তাহলে আমার এই ডিস্টেন্সটা যেতে অর্থাৎ দুশো কিলোমিটার যেতে আমার চল্লিশ মিনিট বেশি লাগবে তাহলে যদি এটা স্পিড হয় তাহলে সময় কত লাগবে এত যদি এক্স স্পিড হয় তাহলে সময় লাগে এত যদি এটা এক্স স্পিড হয় তাহলে সময় লাগে এত তো এক্ষেত্রে যে সময়টা সেটা বলছে বেশি কত চল্লিশ মিনিট তার মানে আমি বলতে পারি দুশো ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন তার থেকে যদি আমি দুশো বাই এক্সকে বিয়োগ করি তাহলে সেটা চল্লিশ মিনিট আসা উচিত কিন্তু এগুলো যেহেতু আমি কিলোমিটার আর ঘণ্টায় করেছি তাই এটাকে মিনিটে রাখা যাবে না এটাকে ঘণ্টায় করে নিতে হবে ষাট দিয়ে ভাগ করে তাহলে জিরো জিরো কাটলো দুই দু না চার দুই তিনে ছয় দুই দিয়ে তো কাটলে কমন একশো একশো ঠিক তো এখান থেকে একশো টাকা কমন নিয়ে নিলে আলটিমেটলি ওয়ান বাই এক্স মাইনাস টেন মাইনাস ওয়ান বাই এক্স এজ এজাল টু ওয়ান বাই থ্রি অর্থাৎ এখানে লসাগু করলে এক্স ইন্টু এক্স মাইনাস টেন আর উপরে হয়ে যাবে এক্স মাইনাস এক্স প্লাস টেন এজ এজাল টু ওয়ান বাই থ্রি হান্ড্রেড তো এক্স এক্স কাটা অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস টেন ইজ ইকাল টু তিন হাজার তাহলে এবার এক্সের ভ্যালু এমন হওয়া উচিত যাতে তিন হাজার আছে তাহলে সেটা কীভাবে হবে এক্সের মান যদি আমি সিক্সটি নিই তাহলে সিক্সটি ইন্টু সিক্সটি মাইনাস টেন মানে ফিফটি ছপ পাঁচে তিরিশ তিন হাজার আমার মিলে যাচ্ছে তাহলে এক্সের মান হচ্ছে সিক্সটি কিন্তু আমার কাছে চেয়েছে টেনের গতিবেগ তো ট্রেনের গতিবেগে আমি এক্স ধরেছিলাম তো ট্রেনের গতিবেগ সিক্সটি কিলোমিটার প্রতি ঘণ্টা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব একষট্টি নাম্বার এবার আমরা দেখে নিচ্ছি একষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো একষট্টি নম্বর কোশ্চেন বলছে একটি বাসের গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে বাহাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ছত্রিশ মিনিট সময় কম লাগে বাসটি প্রাথমিক গতিবেগ কত বাসে প্রাথমিক গতিবেগ চেয়েছে তাহলে প্রাথমিক গতিবেগকে যদি আমি এক্স ধরি যে এক্স কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় এটা হচ্ছে বাসের প্রাথমিক গতিবেগ আর বলছে বাসের গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা পরে বাড়ানো হচ্ছে তাহলে পরে গতিবেগটা হচ্ছে এক্স প্লাস টেন এটা প্রথমে গতিবেগ এটা পরে গতিবেগ তাহলে বাহাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ছত্রিশ মিনিট কম সময় লাগে তাহলে পূর্বে যদি তাকে বাহাত্তর কিলোমিটার দূরত্ব যেতে হতো তাহলে বাহাত্তর বাই এক্স এটা হতো আগে সময় লাগতো আর এখন তার সময় লাগবে বাহাত্তর বাই এক্স প্লাস টেন তাহলে এখন যে সময়টা সেটা কম লাগে বলেছে আগের তুলনায় তার মানে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু ছত্রিশ মিনিট কিন্তু মিনিটকে আমরা করে নেব ঘন্টা কারণ এগুলো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তাহলে এখান থেকে যদি আমি করি দেখো বাহাত্তর যদি আমি কমন নিয়ে নিই তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টেন আমার দাঁড়াবে ইজ ইকাল টু থার্টি সিক্স বাই সিক্সটি দাঁড়াবে তো ছত্রিশ দিয়ে যদি ভাগ দেওয়া যায় ছত্রিশ দুইয়ে বাহাত্তর এই দুইটা পরে পাল্টি খেয়ে নিচে আসলে ওয়ান বাই একশো কুড়ি হবে আর এখানে যদি লসাগু করো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টেন আর উপরে যোগ লসাগু করার পরে যোগ বিয়োগ করলে উপরে আমার দশ বাজবে ইজ ইকাল টু ওয়ান বাই একশো কুড়ি আমার দাঁড়ালো অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস টেন ইজ ইকাল টু বারোশো আমার দাঁড়াচ্ছে এবার আমরা ইউজুয়াল এখানে অপশন থেকে ভ্যালু পুট করে দেখব কোটা মানের জন্য আমাদের বারোশো আসে তাহলে আমি যদি তিরিশ মান পুট করি এক্সের ভ্যালুকে যদি আমি তিরিশ নিই তাহলে তিরিশ ইন্টু তিরিশ আর দশে চল্লিশ অর্থাৎ বারোশো হবে অর্থাৎ এক্সুকল টু হচ্ছে তিরিশ তাহলে বাসটি প্রাথমিক গতিবেগ চেয়েছে তাহলে প্রাথমিক গতিবেগ কত হবে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা পরবর্তী প্রশ্ন দেখো এক ব্যক্তি যদি এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার এক ঘন্টা সময় কম লাগতো এবং গতিবেগ যদি দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম হলে তার পাঁচ ঘন্টা সময় বেশি লাগতো অতিক্রান্ত পথের দূরত্ব কত পথের দূরত্ব আমাকে দেওয়া নেই পথের দূরত্ব দেওয়া নেই আমাকে গতিবেগও এখানে দেওয়া নেই তো আমি গতিবেগটাই ধরবো যে গতিবেগকে আমি ধরছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এটা তার পূর্বের গতিবেগ এবার বলছে যদি গতিবেগ তার এক্স প্লাস পাঁচ কিলোমিটার হয় গতিবেগ যদি তার এক্স প্লাস ফাইভ কিলোমিটার হয় তাহলে তার এক ঘন্টা সময় কম লাগে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে তো দূরত্বটাও আমাকে এখানে দেওয়া নেই দুটো জিনিস এখানে আমাদের আন্দন আছে তো দূর আমরা গতিবেগকে এক্স ধরছি এবং দূরত্বকে আমি এখানটায় ডিস্টেন্সকে তো আমি ডিপ মনে করে নিচ্ছি তাহলে ডিস্টেন্স এখানে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে জাস্ট পুট করে করতে পারো তোমরা কিন্তু সেই ফর্মুলাটা আমি যাচ্ছি না এখানটাতে আমি আপাতত কনসেপ্ট চুয়েস বোঝাচ্ছি যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি ফর্মুলাটাও দেখিয়ে দেবো তো এখানে দেখো কনসেপ্ট দিয়েও করতে কিন্তু বেশি সময় লাগবে না পরীক্ষাতে কারণ পরীক্ষা আলটিমেটলি ফর্মুলা সবসময় কাজে দেয় না তো এটা আমি ধরে নিলাম স্পিড এবং এটা আমি ধরে নিলাম টোটাল যে পথের দূরত্ব তাহলে এই টোটাল পথের দূরত্ব যে ডি যদি আমি এক্স কিলোমিটার পার আওয়ার স্পিডে যাই তাহলে আমার এত সময় লাগা উচিত কিন্তু স্পিডকে আমি যদি এক্স প্লাস পাঁচ বাড়িয়ে দিই তাহলে এক ঘন্টা সময় কম লাগবে অর্থাৎ ডি এক্সের জায়গায় যদি এক্স প্লাস ফাইভ স্পিড হয় তাহলে এই যে সময়টা এটা পূর্বের সময়ের থেকে কম কত কম এক ঘন্টা কম তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম নম্বর টু আমাকে বলছে যে অতিবেগ যদি দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম হতো অর্থাৎ এক্সের জায়গায় যদি এক্স মাইনাস টেন হতো এক্সের জায়গায় যদি এক্স মাইনাস টেন হতো তাহলে পাঁচ ঘন্টা বেশি সময় লাগতো অর্থাৎ সেক্ষেত্রে কী হবে ডি বাই এক্স মাইনাস টেন বিয়োগ হবে ডি বাই এক্স দ্যাট ইজ ইকাল টু হচ্ছে তো আমাদের পাঁচ ঘন্টা তো দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ এক নম্বর ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন তো এখানে এখানে একটা গল্প দেখো এখান থেকে আমি যদি ডি কমন নিয়ে নিতাম তাহলে আমি কত পাচ্ছি নিচে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ পাবো আর উপরে এস কাটা গেলে আলটিমেটলি ফাইভ আসবে ইজিক টু ওয়ান ঠিক তাহলে অর্থাৎ ডি ইজিকোয়াল টু আমি বলতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ বাই ফাইভ আর এখান থেকে আমি ডি যদি কমন নিয়ে নিই তাহলে সেম জিনিস এক্স ইন্টু এক্স মাইনাস টেন আর উপরে গিয়ে আমার হবে দশ ইজ ইকাল টু পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটা দিলে এটাকে পাঁচ পা পাঁচ দুনা হয় অর্থাৎ এক্স ইন্টু ডি অর্থাৎ ডি আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস হয়ে যাবে আমার ফাইভ বাই কত হচ্ছে পাঁচ তো আশা করি বুঝতে পেরেছো এই দুটো জিনিস তো এটাও ডি এর মান এবং এটাও ডি এর মান দুটোই হচ্ছে আমাদের ডি মান তাহলে এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস টেন আর এদিকে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস এই দুটো মানকে ইকুয়াল করলাম এখান থেকে পাঁচ পাঁচ কাটা গেল ওকে এটা তো পাঁচ নয় এটা আমি ভুল করছিলাম এটা আমাদের হবে দুই এটা হচ্ছে দুই এটা তো দুই এটা দুই ওকে তো দেখো এখান থেকে এক্সগুলো কাটা যাবে পাঁচ দুই কাটা যাবে না কোনোক্ষণি যদি গুণ করা যায় এবার তাহলে এদিকে হচ্ছে ফাইভ এক্স মাইনাস পঞ্চাশ আর এদিকে হচ্ছে টু এক্স প্লাস টেন তাহলে এখান থেকে আমি পাবো থ্রি এক্স ইজ ইকাল টু সিক্সটি অর্থাৎ এক্স ইজ ইকোয়াল টু কুড়ি এক্সের মান পেয়ে গেলাম কুড়ি আমাকে অতিক্রান্ত পথের দূরত্ব চেয়েছে তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব যে কোনো এক জায়গা থেকে এখানে বা এখানে পুট করে দাও এখানে পুট করে দাও তাহলে ডি ইজ ইকাল টু এক্সের মান বেরিয়েছে তাহলে কুড়ি তা কুড়ি ইন্টু কুড়ি মাইনাস দশ অর্থাৎ দশ বাই দুই তাহলে দুই দশে কুড়ি দশ দশে একশো কিলোমিটার তো বলবে স্যার এত কিছু গণ্ডগোল হয়ে গেলো এত কিছু করব কেন তো এই যে দুটো কাজ আমি করলাম এই দুটোকে কম্বাইন করে দিলে একটা ফর্মুলা এখান থেকে তৈরি হয়ে যায় সেই ফর্মুলাটা যদি মনে রাখি তাহলে এটা বেশি অ্যাপ্রোসটা করতে হবে না সেটা কি ডি ইজ ইকুয়াল টু এস মানে হচ্ছে স্পিড এস ইন্টু প্রথম ক্ষেত্রে কী বলা হচ্ছে গতিবেগকে বাড়ানো হয়েছে অর্থাৎ এস ইন্টু এস প্লাস ফাইভ বাই ফাইভ এজুকলটু পরবর্তী ক্ষেত্রে কী করা হয় যে কমানো হয়েছে অর্থাৎ এস ইন্টু এস মাইনাস টেন বাই টেন এই দুটোই হচ্ছে ডিস্টেন্স অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রথম স্পিড ইন্টু এস প্লাস ফাইভ পাঁচ কিলোমিটার যেহেতু বাড়িয়েছো আর পরে দশ কিলোমিটার কমিয়েছ আর এদিকে হচ্ছে পাঁচ কেন করলাম এটা আর এটার বিয়োগ ফল হচ্ছে পাঁচ আর এখানে এটা আর এটার বিয়োগ ফল হচ্ছে দশ এটা তো এই দুটোর মধ্যে যে দুটোকে সলভ করলে এই দুটোকে যদি কোনো গুণ করো দেখো এস এস তো কাটাই যাবে আর পাঁচ এ দশ হবে আমার কোন গুণ করলে এখান থেকেও তোমাদের এস এর মান স্পিড বেরিয়ে যাবে আর স্পিড বেরিয়ে গেলে যে কোনো একটাতে বসিয়ে দিলে তোমরা ডিস্টেন্সও পেয়ে যাবে পরে যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমি এই পদ করব এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট গতিবেগে যায় গতিবেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে তার চল্লিশ মিনিট কম সময় লাগে এবং আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে কম বেশি এই জায়গাটা একটা গল্প আছে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এটা তো হবেই কিন্তু এখানে আমাদের এই যে এই জিনিসটা দেওয়া আছে ওয়ান আর ফাইভ এটাকে কাজে লাগাতে হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে এক ঘন্টা কম সময় লাগে ওই এখানে ইন্টু একটা ওয়ান করতে হবে আর পরবর্তী ক্ষেত্রে আমাদের পাঁচ ঘন্টা কম সময় লাগে ইন্টু ওই আমাকে একটা পাঁচ এখানে করতে হবে তো এই জিনিসটা মাথায় যেন থাকে এবার আমাকে এখানে তাই বলেছে যে যদি প্রথমের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এস প্রথমের স্পিড যদি আমার এস ধরি আর পরের স্পিডকে বাড়ানো হয়েছে তিন কিলোমিটার তাহলে এস ইন্টু এস প্লাস থ্রি বাই থ্রি এতে পরে সময় কত চল্লিশ মিনিট কম লাগে তো মিনিটকে ঘণ্টা করো এটা হচ্ছে ডিস্টেন্স অনুরূপভাবে যদি আমি স্পিডকে অর্থাৎ গতিপেক্ষে দুই কিলোমিটার পার ঘণ্টা কম করে দিতাম অর্থাৎ এস ইন্টু এস মাইনাস টু করতাম আর নিচে হতো দুই তাহলেও তাহলে চল্লিশ মিনিট বেশি লাগতো তাহলে চল্লিশ বাই ষাট তো কম লাগুক বা বেশি লাগুক সেই জিনিসটা আমাদের গুণও এখানে হয়ে যায় ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমরা কি করতে পারি এই দুটো থেকে আমরা যদি ক্যালকুলেট করি দেখো এটা তো আমাদের একই জিনিস আছে কাটাই চলে যাবে আর এস এসও কাটা যাবে তাহলে কোন গুণ করলে কত হবে দেখো টু এস প্লাস সিক্স এজুকাল টু থ্রি এস মাইনাস সিক্স অর্থাৎ এস এসাল টু বারো আমাদের এখান থেকে এলো তাহলে এস ১২ টু বারো হলে পথের দূরত্ব চেয়েছে তাহলে পথের দূরত্ব যে কোনো এক জায়গায় মান পুট করে দাও তাহলে ডি ইজ গল্টু এখানে যদি পুট করে দিই তাহলে এসের মান হচ্ছে বারো বারো ইন্টু পনেরো ডিভাইডেড বাই তিন এবার আমাকে চল্লিশ বাই ষাট নিতে হবে তাহলে আমি কী করবো জিরো জিরো কাটলাম এখানে ছয় দুয়ে বারো হলো তিন পাঁচে পনেরো হলো তাহলে পাঁচ দু না দশ আর চারে চল্লিশ তাহলে চল্লিশ কিলোমিটার আমাদের বেরিয়ে গেল পথের দূরত্ব আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট সাঁইতিরিশ মিনিট সময় লাগে আমি ওই পথ হেঁটে পঁচপান্ন মিনিট অতিক্রম করি উভয় পথ ঘোড়ায় চড়ে যেতে অতিক্রম করতে কত সময় লাগবে কোনো স্থানে তুমি হেঁটে অর্থাৎ ওয়াকিং করে গেলে হেঁটে এলে হেঁটে গেলে আর ঘোড়ায় চড়ে ফিরে এলে তোমার সময় লাগলো সাঁত্রিশ মিনিট আমি ওই পথে হেঁটে পঁচপান্ন মিনিট আমি ওই পথ হেঁটে পঁচপান্ন মিনিট অর্থাৎ দুবারই যদি হেঁটে হেঁটে যাও অর্থাৎ ওয়াকিং প্লাস ওয়াকিং করে যদি যাও তাহলে তোমার সময় লাগে পঁচপান্ন মিনিট তাহলে বলছে উভয় পথ যদি আমি ঘোরায় যাই অর্থাৎ যাইও ঘোরায় আসিও ঘোরায় তাহলে কত সময় লাগবে তো এখানে দেখো টু ডাব্লিউ মানে তুমি যাচ্ছ হেঁটে আসছো হেঁটে পঁচপান্ন মিনিট লাগছে তার মানে একবার যদি হেঁট মানে টু ডাব্লিউ ইজ ইকাল টু পঁচপান্ন অর্থাৎ শুধু যেতে যদি বলি একবার হেঁটে যেতে কত সময় লাগবে পঁচপান্ন বাই দুই এত মিনিট তাহলে একবার হেঁটে যেতে যদি পঁচপান্ন বাই দুই লাগে আর এখানে তুমি হেঁটে গিয়েছিলে আর ফেরত এসেছিলে তাহলে ঘোরায় করে ফেরত আসতে কত সময় লাগে কীভাবে বেরোবে সাঁতিরিশ মাইনাস পঁচপান্ন বাই দুই তাহলে সাঁত্রিশ দু চুয়াত্তর মাইনাস পঁচপান্ন বাই দুই পাঁচের পরে নয় চোদ্দ পাঁচের এখে ছয় উনিশ বাই দুই তাহলে যদি একবার ঘোরায় করে ট্রাভেল করতে আমার সময় লাগে উনিশ বাই দুই মিনিট তাহলে দুবারই অর্থাৎ ঘোরায় করে যাব আবার ঘোরায় করে আসবো তাহলে আমার সময়টা লাগবে কি নিশ্চয়ই এর ডাবল তাহলে দুই দুই কাটা গেলে উনিশ মিনিট আমাদের এখানে টাইম তো আমার হিসেবে তো এখানে উনিশই উত্তর আসছে এখানে উত্তরে কোথাও নাইন পয়েন্ট ফাইভ মিনিট আঠেরো মিনিট দেওয়া আছে বাট আমার কিন্তু উনিশ উত্তর আসছে কারণ আমাদেরকে বলেছে উভয় পথে ঘোরায় চলে অর্থাৎ ঘোরায় করে যাবো ঘোরায় করে আসবো তো একবার ঘোরায় করে আসতে আমার উনিশ উনিশ বাই দুই মিনিট লাগছিল তাহলে ঘোরায় করে যেতে আসতে নিশ্চয়ই আমার টোটাল উনিশ মিনিট লাগবে তো আমার হিসাবে এটা অ্যান্সার উনিশ মিনিট হওয়া উচিত তো দেখে নেবে এটা একটু পরে কোশ্চেন দেখো এ ও বি একই সময়ে ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করল এ এবং বিয়ের গতিবেগ যথাক্রমে চার কিলোমিটার পার ঘণ্টা পাঁচ কিলোমিটার পার ঘণ্টা যাত্রা শুরু কত সময় পরে আবার তারা শুরুর স্থানে মিলিত হবে একটা বৃত্তাকার পথ আছে এইভাবে করে তারা হাঁটতে শুরু করলো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার পথ হাঁটতে শুরু করলো এ ও এর গতিবেগ চার কেমি পাঁচ কেমি যাত্রা শুরুর সময় তো একসাথে ছিল আবার কখন তাদের মিলিত হবে মানে শুরুর স্থানে তারা মিলিত হবে ওকে তো এই ধরনের কোশ্চিনকে আমরা কীভাবে করতে পারি যে শুরুর স্থানে আমাদের মিলিত হবে বের করতে হবে তো এই ধরনের কোশ্চেনকে তোমরা করবে কিভাবে দেখে নাও এই ধরনের কোশ্চেনের উত্তর বের করার জন্য জাস্ট আমাদের কি করতে হবে এই যে পঁয়ত্রিশ কিলোমিটার আর তাকে যে স্পিড আছে স্পিডতে ভাগ দাও তাহলে এটা টাইম ওয়ান হলো অর্থাৎ প্রথম জনের টাইম একবার ঘুরতে আর বিয়ের ক্ষেত্রে টাইম কত হবে পঁয়ত্রিশ বাই তার স্পিড পাঁচ তো এই দুটোর আমাদেরকে এলসিএম অর্থাৎ লসাগু বের করে দিতে হবে লসাগুটাই হবে আমাদের উত্তর তাহলে এই দুটোর যদি লসাগু বের করি ভগ্নাংশের লসাগুর নিয়ম কি উপরের গুলোর লসাগু নিচের গুলোর গসাগু তো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশের লসাগু তো পঁয়ত্রিশই হবে আর চার আর পাঁচের গসাগু হবে ওয়ান এদের মধ্যে কোনো কমন নেই তাহলে পঁয়ত্রিশ ঘন্টা এটা হয়ে যাবে আমাদের আলটিমেটলি অ্যান্সার ঠিক আছে রাম এবং শ্যাম একই সময় এ স্থান থেকে আশি কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করল রামের গতিবেগ শ্যামের থেকে দশ কিলোমিটার পার ঘন্টা কম শ্যাম বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে কুড়ি কিলোমিটার দূরে রামের সাথে দেখা হলো রামের গতিবেগ কত দুটো স্থান আছে সাপোজ এ স্থান আর এখানটায় আমার হচ্ছে বি স্থান তো দুজনেই এ স্থান থেকে বিস্থান স্থান যাদের মধ্যে ডিস্টেন্স আমাকে দেওয়া আছে আশি কিলোমিটার এই আশি কিলোমিটারের উদ্দেশ্যে এ স্থান থেকে যাত্রা শুরু করলো কে কে রাম এবং শ্যাম বিয়ের দিকে এবার কি হলো রামের গতিবেগ শ্যামের থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম রাম আর হচ্ছে শ্যাম তো রামের গতিবেগ শ্যামের থেকে কম তাহলে তার শ্যামের গতিবেগ থেকে দশ ঘটা কম তাহলে তার মানে এবার আমাকে কি বলেছে শ্যামের স্পিড যেহেতু বেশি তাহলে দেখা গেল কি যে শ্যাম এ থেকে বিতে গিয়ে আবার ফেরত আস চলে এলো ফেরত আসার সময় রাস্তায় কোথাও আমার দেখা হয়ে গেলো এর সাথে মানে কার সাথে রামের সাথে বি থেকে কুড়ি কিলোমিটার দূরে অর্থাৎ শ্যামের স্পিড এতটাই বেশি যে সে এ থেকে দুজনে একসাথে যাত্রা স্টার্ট করে কিন্তু শ্যাম বিতে পৌঁছে আবার ফেরত এসে কুড়ি কিলোমিটার চলে আসে তার ততক্ষণে গিয়ে দেখে যে রাম শুধু এখানে পৌঁছেছে তখন তাদের দেখা হয় তাহলে রামের গতিবেগ চেয়েছে তো কারো গতিবেগ দেওয়া নেই এটা আমরা কীভাবে করতে পারি তো দেখো এখানে একটা ভালো কনসেপ্ট আমরা ইউজ করব। শ্যাম কতটা ডিসটেন্স ট্রাভেল করলো শ্যাম আলটিমেটলি কিন্তু আশি আর প্লাস কুড়ি অর্থাৎ একশো অর্থাৎ শ্যাম যদি বলি সে একশো কিলোমিটার ডিস্টেন্স কিন্তু ট্রাভেল করলো আর ঠিক সেই সময়ে মানে একই টাইমে রাম শুধুমাত্র এখান থেকে এই অবধি অর্থাৎ কুড়ি বাদ দিয়ে দাও অর্থাৎ সিক্সটি কিলোমিটার ট্রাভেল করেছে তাহলে এদের যে ট্রাভেল করার যে ডিস্টেপ মানে ডিস্টেন্স অন ডিস্টেন্স ট্রাভেল বাই স্যাম আর ডিস্টেন্স ট্রাভেল বাই রাম এদের যদি ডিস ট্রাভেল ডিস্টেন্সের রেশিও বলি তাহলে একশো ইস টু ষাট অর্থাৎ দুই পাঁচে দশ পাঁচ ইস টু থ্রি এবার মনে রাখবে ডিস্টেন্সের রেশিও যা হয় স্পিডের যদি আমি রেশিও বের করি তাহলে কিন্তু সেটা পুরোপুরি সেম হয় স্পিড অফ রাম সেটাও আমাদের ফাইভ ইস টু থ্রি হবে কারণ কি গতিবেগ বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়ে গতিবেগ কমালে অতিক্রান্ত দূরত্ব কমে তাই এদের রেশিওগুলো সেমই হয় অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যদি এটা হয় তাহলে আমাদের স্পিডের রেশিও সেম হবে এই জিনিসটা হবে এবার এদের যে স্পিডের ডিফারেন্স সেটা কত দেখছি স্যামের স্পিড পাঁচ হলে রামের স্পিড তিন অর্থাৎ এদের যে স্পিডের ডিফারেন্স দুই অর্থাৎ রামের স্পিড স্যামের থেকে দুই ইউনিট কম আর সেটা আমাদেরকে বলে দেওয়া ছিল দশ কিলোমিটার প্রতি ঘন্টা কম তাহলে আমি বলতে পারি দুই ইউনিটের মানই হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এক ইউনিটের মান হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে রামের গতিবেগ চেয়েছে তো রামের গতিবেগ তো তিন ইউনিট তাহলে তিন ইউনিটের মান কত তিন পাচ্ছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাবে আমাদের রামের গতিবেগ ভালো কনসেপ্টে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছ একটি পুলিশ একটি চোরকে তারা করলো পুলিশ যে সময়ে ছটি পদক্ষেপ ফেলে চোর সে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে কিন্তু পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপ সমান পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত তো এরকম একটা র্যাবিট আর মানে খরগোশ আর বা কুকুর আর একটা বিড়ালের আমি করিয়েছিলাম আই থিঙ্ক রেশিওান প্রকোশনায় তো সেম জিনিস এক্ষেত্রে জাস্ট কী করবে যে ছয় আর পাঁচ পদক্ষেপগুলোকে লেখো প্রথম ক্ষেত্রে পুলিশ এটা হচ্ছে পুলিশ এবং তারপরে আমাদের চোর দেওয়া আছে এখানটাতে আর পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান কোন গুণ করো ছয় চারের চব্বিশ এখানে বসাও এবং পাঁচ তিনে পনেরো গুণ করে এখানে বসাও এটাই হয়ে যাবে আমাদের রেশিও ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাই আটষট্টি নাম্বার একটি বাদর ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল সে এগারো মিনিটে কুড়ি মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে চার মিটার নেমে যায় স্তম্ভের শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে ছিয়ানব্বই মিটার একটা লম্বা স্তম্ভ আছে সেখানে ওঠার চেষ্টা করছে প্রথম এক মিনিটে জাম্প মেরে সে কুড়ি মিটার উঠে যায় কিন্তু ঠিক তারপরে আবার স্লিপ কেটে পরবর্তী এক মিনিটে স্লিপ কেটে চার মিটার নেমে যায় তার মানে দুই মিনিটে সে আলটিমেটলি ষোলো মিটার কিন্তু উঠতে পারছে দুই মিনিটে উঠছে ষোলো মিটার করে ঠিক এইভাবে করে চলতে থাকবে তাহলে স্তম্ভের শীর্ষে উঠতে বাদরতির কত সময় লাগবে তো দেখো দুই মিনিটে উঠে ষোলো তাহলে আমি যদি ষোলো ইন্টু ছয় করে দিতাম ছিয়ানব্বই তাহলে আমার ছ দু বারো মিনিট হতো উত্তর কিন্তু সেটা কি করব সেটা আমরা করব কিনা একবার বোঝো আমি যদি ষোলো মিটার ইন্টু ছয় না করে ষোলো মিটার ইন্টু পাঁচ করি তাহলে ষোলো পাঁচে আমার আশি মিটার অব্দি উঠলো সে আর তার টাইম লাগলো দুই ইন্টু পাঁচ ইজকাল টু দশ মিনিট ঠিক এবার অর্থাৎ সে পাঁচটা জাম্প দিলো এটা ঠিক আছে মানে পাঁচটা জাম্প দিলো মানে পাঁচটা তো পর মানে মিনিট করে অন্তরে মোট মিটার অবধি সে উঠেছে এবার যখন সে জাম্প মারবে এবার কিন্তু সে একেবারে কুড়ি মিটার উঠতে পারে আমরা জানি ঠিক আছে তো তো পরবর্তী যে জাম্পটা দেবে সেই জাম্পে সে কুড়ি মিটার উঠে যাবে তো পরবর্তী আরেকটা জাম্প দিয়ে কুড়ি মিটার উঠে যাওয়া মানে কি সে তো একশো মিটার এমনি উঠে যাচ্ছে অর্থাৎ সে আলটিমেটলি স্তম্ভের শীর্ষে পৌঁছে যাচ্ছে এবার আর কি তারপরে স্লিপ কাটার কোনো গল্প থাকবে আর স্লিপ কাটার গল্প নেই কারণ আমাদের উঠতে কত সময় লাগবে বলেছে সেটাই তাহলে আমি পেলাম পাঁচ দু না দশ মিনিট আর তারপরে জাস্ট একটা জাম দেবে অর্থাৎ দশ আর একে এগারো মিনিট এটার আমাদের অ্যান্সার হবে ওকে পরবর্তী প্রশ্ন স্বাভাবিক বেগের তিন বাই চার অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছোতে দেড় ঘন্টা দেরি হয় স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা লাগবে তাহলে আমি বলছি এস ওয়ান বাই এস টু স্বাভাবিক বেগকে যদি চার মনে করো আর চার আর নতুন বেগ হচ্ছে তিন এই স্পিডে গেলে আমরা জানি টাইমের রেশিও কী হবে এর উল্টো হয় তাহলে দেখা যাচ্ছে যদি আমি এই স্পিডে যাই তাহলে আমার তিন থেকে চার অর্থাৎ এক ইউনিট সময় বেশি লাগছে মানে দেরি হচ্ছে তাহলে এক ইউনিট মানে দেড় ঘন্টা অর্থাৎ তিন বাই দুই ঘন্টা তাহলে এক ইউনিটের মান যদি তিন বাই দুই হয় তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগবে সেটা চেয়েছে তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে তিন তিন ইউনিট সময় লাগার কথা তাহলে তিন ইন্টু তিন বাই দুই অর্থাৎ নয় বাই দুই অর্থাৎ সাড়ে চার ঘন্টা সময় তার লাগবে এক ছাত্র আড়াই কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে পৌঁছোতে ছয় মিনিট দেরি করে এবং তিন কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে দশ মিনিট আগে পৌঁছে যায় তাহলে আমরা এইভাবেই করে করব এস ওয়ান বাই এস টু প্রথম ক্ষেত্রে যে স্পিড বলেছে সেটা দুই দু না চার আরেক পাঁচ বাই দুই আই থিঙ্ক সেম কোশ্চেন এর আগে আমরা করেছি এবং বলছে যদি তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে পরে তো দুটো স্পিডের মধ্যে রেশিও যদি করি সেটা দাঁড়াচ্ছে পাঁচ বাই ছয় দুই নিচে এলো তাহলে স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হয় আমরা জানি এটা ছয় বাই পাঁচ তাহলে বলছে যদি সে আগের স্পিডে যেত তাহলে স্কুলে পৌঁছতে ছয় মিনিট লেট হতো আর এই স্পিডে গেলে দশ মিনিট আগেই পৌঁছে যায় আগে ছয় মিনিট লেট হতো আর এখন দশ মিনিট আগেই পৌঁছে যাচ্ছে তাহলে তাহলে ছয় আর দশের ষোলো ষোলো মিনিট সময় কিন্তু তার কম লাগছে পরের ক্ষেত্রে তাহলে ষোলো মিনিট সময় যদি কম লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছি এক ইউনিট সময় কম লাগছে তাহলে এক ইউনিট মানে হচ্ছে ষোলো মিনিট এক ইউনিটের মান যদি ষোলো মিনিট হয় তাহলে পাঁচ ইউনিটের মান ষোলো পাচ্ছে আশি মিনিট তা আশি মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করো তাহলে ষাট দিয়ে ভাগ দাও তাহলে চার বাই তিন ঘন্টা এটা হলো সময় লাগছে তার আলটিমেটলি স্কুলে পৌঁছোতে যখন সে কত স্পিডে যাচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে তাহলে স্কুলের দূরত্ব কত দূরত্ব ইজ ইউ টু স্পিড ইন্টু টাইম মানে চার বাই তিন ঘন্টা তাহলে চার কিলোমিটার এটা হলো স্পিড স্কুলের দূরত্ব এক ব্যক্তি দুশো পঁচাশি কিলোমিটার পথ ছয় ঘণ্টা অতিক্রম করে সে প্রথম কিছু অংশ চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ পঁচপান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে ট্রেনে যায় সে ট্রেনে কত কিলোমিটার পথ যায় এক ব্যক্তি দুশো পঁচাশি কিমি পথ কতক্ষণে যায় ছয় ঘন্টা অতিক্রম করে ঠিক আছে সে প্রথম কিছু অংশ চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে যাচ্ছে এবং বাকি পঁচপান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে ট্রেনে যাচ্ছে এটাকে মেথাড অফ অ্যালিগেশন দিয়ে করা যায় বাট সেটা আমরা মেথাড অফ অ্যারিগেশনে করবো সে ট্রেনে কত গমি পথ যায় তো ট্রেনে ধরে নিলাম সে এক্স কিলোমিটার পথ যাচ্ছে তার মানে সে বাসে করে কতটা যাবে বাসে করে যাচ্ছে দুশো পঁচাশি মাইনাস এক্স ঠিক এত তো ট্রেনে করে এক্স কিলোমিটার পথ যে যাচ্ছে তো সেখানে তার স্পিড কত পঁচপান্ন পার কিলোমিটার তো পঁচপান্ন দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে তার টাইম সিমিলারলি যখন এটাকেও আমি এর স্পিড অর্থাৎ চল্লিশ দিয়ে ভাগ দেব এটা হলো টাইম তাহলে এই দুটো টাইমকে মেলালে আমার ছয় ঘন্টা আসা উচিত অর্থাৎ এক্স বাই পঁচপান্ন আর দুশো পঁচাশি মাইনাস এক্স বাই চল্লিশ টু ছয় তো এখান থেকে এক্সের মান আমাদের বেরিয়ে যাবে যেটা আমাদের ট্রেনে কত আমি পচে সেটা উত্তর আমরা বের করে নিতে পারবো তো এখানে আমাদের করতে হবে সলিউশন তো পঁচপান্ন আর চল্লিশে যদি লসাগু করো তাহলে পাঁচ এগারোতে পঁচপান্ন পাঁচ আটটে চল্লিশ তাহলে পাঁচ আটে চল্লিশ এগারো চারে চুয়াল্লিশ চারশো চল্লিশ আসছে পঁচপান্ন দিয়ে করলে এইট এক্স আর চল্লিশ দিয়ে যদি করা যায় তাহলে এগারো এগারো পাঁচে পঁচপান্নর পাঁচ হাতে পাঁচ এগারো আটটে অষ্টআশি আর দুই নব্বই তিরানব্বই তিন হাতে থাকলো নয় এগারো দুটা বাইশ আর একত্রিশ মাইনাস এগারো এক্স এসব টু ছয় তো এখান থেকে এবার কোন যদি গুণ করি তাহলে মাইনাস এগারো এক্স এটা তো হলো তিন হাজার একশো পঁয়ত্রিশ মাইনাস থ্রি এক্স ইজ ইকাল টু জিরো ছয় চারের চব্বিশের চার রাখে দুই ছয় চারের চব্বিশ আর দুইয়ে ছাব্বিশ তাহলে এখান থেকে আমরা পাবো থ্রি এক্স ইজ ইকুয়াল পরে নয় তেরো ছাব্বিশ সাতাশ চার চারশো পঁচানব্বই অর্থাৎ এক্স এস কল তিন এককে তিন তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো মান এলো একশো একশো পঁয়ষট্টি তো সেটাই আমাদের কাছে চেয়েছিল অ্যান্সার পেয়ে গেলাম একটি গাড়ি ছয় কিলোমিটার রাস্তা পরপর চারটি যথাক্রমে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা এত 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 বেগে অতিক্রম করলো টোটাল ছয় কিলোমিটার রাস্তা গড় গতিবেগ তো গড় গতিবেগ বের করার আমরা সূত্র জেনেছিলাম যে টোটাল ডিস্টেন্স আমরা উপরে লেখে নিচ্ছি কত ছয় কিলোমিটার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কি টাইম মানে আলাদা আলাদা করে টাইমগুলো বের করতে হবে তো বলছে ছয় কিলোমিটার রাস্তা পরপর চারটি যথাক্রমে পঁচিশ কিলোমিটার এত ঘন্টা পর চারটি এখানে কিছু আই থিঙ্ক কোশ্চেনের মধ্যে কোনো একটা ফ্ল আছে তো এখানে ঠিক আমি বুঝতে পারছি না কোশ্চেনটা যার জন্য এটাকে আমি স্কিপ করে আছি কারণ এখানে কিছু একটা মিসিং আছে অর্থাৎ পরপর চারটি কি সমান ইন্টারভেল বা কিছু একটা বলা থাকা উচিত ছিল পরপর চারটি যথাক্রমে স্পিড থিক আমার এখানে একটু গণ্ডগোল মনে হচ্ছে কারণ এখানে যে ডিস্টেন্সগুলো কত ডিস্টেন্স কততে যায় সেটা বলে দেওয়া নেই তো তোমরা একটু দেখো যদি এটা সলিউশন করে দেওয়া থাকে বইয়ে তাহলে সেটা আমরাকে জানাবে স্বাভাবিক বেগের তিন বাই চার অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে কুড়ি মিনিট দেরি হয় তার স্বাভাবিক সময় কত মিনিট তাহলে এস ওয়ান বাই এস টু এস ওয়ানকে আমি চার ধরলে নতুন স্পিড হচ্ছে তিন তাহলে টি ওয়ান বাই টি এর মান হবে তার উল্টো তাহলে দেখা যাচ্ছে কুড়ি মিনিট লেট হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এক ইউনিট বেশি সময় লাগছে তার মানে এক ইউনিট মানে হচ্ছে কুড়ি মিনিট তাহলে এক ইউনিট কুড়ি যদি হয় তাহলে স্বাভাবিক মিনিটটা চেয়েছে তাই স্বাভাবিক তো তিন ইউনিট তাহলে তিন ইন্টু কুড়ি অর্থাৎ ষাট মিনিট এটা পেয়ে গেলাম অ্যান্সার এক ব্যক্তি আঠেরো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি সা চরে চড়ে প্রতি সাত ঘোড়ায় চড়ে চরে আচ্ছা ঠিক আছে কোথাও যায় হয়তো প্রতি সাত কিমে পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য ছয় মিনিট থামে সে ঘোড়ায় চড়ে যাচ্ছে কোথাও আর প্রত্যেক সাত কিলোমিটার পর পর ঘোড়া পরিবর্তন করার জন্য ছয় মিনিট করে থামছে তাই নব্বই কিলোমিটার পথ কতক্ষণে যাবে তাহলে নব্বই কিলোমিটার পথ আঠেরো কেমে স্পিডে যদি যায় তাহলে তার পাঁচ ঘন্টা লাগার কথা এবং সেটা লাগবেও কারণ ঘোড়ার স্পিড আঠেরো থাকছে কিন্তু এটার থেকে বেশি সময় লাগবে কেন লাগবে কারণ মাঝখানে সে দাঁড়াচ্ছে ঘোড়া পরিবর্তন করার জন্যে কতক্ষণ পর সাত কিলোমিটার পরে সে ছয় মিনিট করে তাহলে প্রত্যেক সাত কিমি অন্তর অন্তর মোট তো নব্বই কিমি তারা এর আগে দিন করে এর আগে ভিডিওগুলোতে মানে কোশ্চেনগুলোতে করেছি সাত দিয়ে ভাগ দেবো তাহলে বারো সাততে চুরাশি আর সাত তেরো তেরোতে একানব্বই বেশি হয়ে যাচ্ছে যে বেশি অবধি যাবো না কারণ বেশিতে আমরা এই কারণে যাবো না কারণ ততক্ষণে সে পৌঁছে যাবে আর সে ঘোড়া বদলাবে না তাহলে বারো সাততে চুরাশি মোট বারোবার সে কিন্তু ঘোড়া বদলাবে সাত কিলোমিটার পর তাহলে প্রত্যেকবার ঘোড়া বদলাতে তার ছয় মিনিট করে লাগে অর্থাৎ বাহাত্তর মিনিট তার এক্সট্রা টাইম লাগবে তাহলে বাহাত্তর মিনিট মানে হচ্ছে এক ঘন্টা বারো মিনিট তাহলে পাঁচ ঘন্টা আর এক ঘন্টা মানে ছয় ঘন্টা বারো মিনিট কিন্তু তার টাইম টোটাল লাগছে এক ছাত্র চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছোতে পাঁচ মিনিট দেরি করে তারা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে কুড়ি মিনিট আগে পৌঁছে যায় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত তাহলে স্পিড ওয়ান বাই স্পিড টু স্পিড ওয়ান চার বলেছে এবং স্পিড টু বলেছে পাঁচ কিমি তাহলে আমরা জানি টাইম ওয়ান বাই টাইম টু হবে তার উল্টো কত কম লাগলো এক ইউনিট কম সময় লাগলো এতে আর এই এক ইউনিট মানে কত হবে আগে পাঁচ মিনিট লেট হতো এখন কুড়ি মিনিট আগে পৌঁছায় অর্থাৎ টাইমটা মেকআপ হলো কতটা পঁচিশ মিনিটের তাহলে এক ইউনিট মানে হচ্ছে পঁচিশ মিনিট তাহলে আমি চার ইউনিট মানে হচ্ছে একশো মিনিট একশো মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে পাঁচ বাই তিন এত ঘণ্টা তাহলে দূরত্ব কত ডিস্টেন্স ইউজ স্পিড স্পিড মানে পরের স্পিডটা নেবো পরের স্পিড কত দেওয়া ছিল পাঁচ ছিল তাহলে পাঁচ ইন্টু পাঁচ বাই কুড়ি মিনিট আগে পৌঁছে যায় পাঁচ মিনিট দেরি করে তাহলে পাঁচ ইন্টু পাঁচ বাই তিন অর্থাৎ পঁচিশ বাই তিন তো বাড়ি থেকে স্কুলের দূরত্ব তো আমার এই হিসাবে তিন আটটে চব্বিশ আট পনেরো এক বাই তিন কিলোমিটার আসছে কারণ এর আগেও সেম কোশ্চেনগুলো করেছি কোনো ভুলের কারণ নেই তো আই থিঙ্ক এখানে কোশ্চেনে অ্যান্সার ভুল আছে বা কোশ্চেন ভুল আছে কারণ এখানে দেখো এখানে এক ছাত্র বলেছে আবার এখানে বলেছে তারা তো আই থিঙ্ক কোশ্চেনে কোনো ফ্ল আছে বা অ্যান্সারে কোনো ভুল আছে যদি ভুল না থেকে থাকে আমার ভুল প্রান্ত থেকে ভুল হয় তাহলে এগুলো পরবর্তীকালে আমি কারেকশন আবার করে দেবো একটি গাড়ি আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব দশ ঘন্টা অতিক্রম করে সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব আট ঘন্টা অতিক্রম করতে পারবে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যায় তাহলে আট দশ ঘন্টায় অতিক্রম করছে দূরত্বটাকে তার মানে দূরত্বটা কত স্পিড ইন্টু টাইম তার মানে চারশো আশি এটা চারশো কিলোমিটার এটা হচ্ছে দূরত্ব এবার বলছে গতিবেগকে কত বাড়াতে হবে যাতে এই দূরত্বটাকে আট ঘন্টা অতিক্রম করতে পারে তাহলে আট ছয় আটচল্লিশ অর্থাৎ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটা নতুন স্পিড হওয়া উচিত তাহলে বাড়াতে হলো কত আগে ছিল আটচল্লিশ এখন করলে ষাট মানে বাড়ালাম কত বারো কিলোমিটার প্রতি ঘন্টা এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় সাত ঘন্টায় সে মোট দূরত্বের এক বাই চার অংশ যায় দশ কিলোমিটার পার আওয়ার ঘণ্টা বেগে এবং বাকি পথ বারো কিলোমিটার পার আওয়ার ঘণ্টা বেগে যায় পি থেকে কিউয়ের দূরত্ব কত তাহলে দেখো পি থেকে কিউতে যেতে তার মোট সময় লাগে গত সাত ঘন্টা ঠিক না আর সে মোট দূরত্ব তো মোট দূরত্ব তো আমরা জানি না এখানটায় তো মোট দূরত্বের এক বাই চার অংশ সে দশ কিলোমিটার হওয়ার বেগে তো মোট দূরত্বকে সাপোজ যদি তুমি মনে করো ডি মনে করো যে মোট দূরত্ব স্যার ডি তাহলে মোট দূরত্বকে ডি না নিই আমরা এক কাজ করতে পারি এখানে দূরত্বটাকে আমরা যদি ধরে নিই তাহলে আমাদের আই থিঙ্ক একটু ইজি হতে পারে ব্যাপারটা তো যাই হোক মোট দূরত্ব আমরা বের করে ডি ধরেও করতে পারবো তো মোট দূরত্ব যদি ডি ধরি তাহলে মোট দূরত্বের এক বাই চার অংশ অর্থাৎ ডি বাই ফোর এই ডিস্টেন্সটা যায় সে দশ কিলোমিটার এত ঘন্টা বেগে তাহলে তাতে তার টাইম লাগবে কত ডি বাই ফোর ডিভাইডেড বাই টেন এত ঘন্টা তার সময় লাগবে এবং বাকি পথ বলতে কত এক বাই চার হয়ে গেল তাহলে তিন বাই চার বাঁচলো অর্থাৎ থ্রি ডি বাই ফোর এই দূরত্বটায় তার স্পিড ছিল বারো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এটাও তার টাইম বেড়েই গেল কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম তো এই টোটাল টাইমটা হচ্ছে আমার সাত ঘন্টা তার মানে ডি বাই চল্লিশ প্লাস এখান থেকে আমি দেখো তিন চারে বারো কাটতে পারবে ডি বাই ষোলো ইজ ইকাল টু সেভেন তো ডি যদি কমন নিয়ে নেওয়া যায় আর এদিকে ষোলো আর চল্লিশের লসাগু করি তাহলে আমরা কত পাবো দেখো চল্লিশ আর ষোলো লসাগু করলে আট পাঁচে চল্লিশ আট দু না ষোলো আট পাঁচে চল্লিশ দুই আশি চল্লিশ দুয়ে আশি অর্থাৎ টু প্লাস অর্থাৎ অর্থাৎ টু প্লাস এখানে ষোলো পাঁচে আশি অর্থাৎ পাঁচ এসু সেভেন তো এটাও সাত হচ্ছে এটাও সাত কাটা গেল ডি মান আমি পেলাম কত আশি তো ডি মান যদি এইটটি হয়ে যায় তাহলে পি থেকে কিউবের দূরত্ব কত এইট্টি কিলোমিটার এক দশমিক তিন চার কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর চার সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল শব্দের গতিবেগ কত চার সেকেন্ড পরে শব্দ শোনা গিয়েছে আর শব্দের গতিবেগ চেয়েছে তো স্পিড ইজ ইউকাল টু কত ডিস্টেন্স বাই টাইম তো ডিস্টেন্স তো ওয়ান পয়েন্ট থ্রি ফোর কিলোমিটার আর কত সেকেন্ড পরে শব্দ শুনেছ চার সেকেন্ড পরে কিন্তু কিলোমিটারটাকে আমাকে মিটারে পরিবর্তন করতে হবে তাহলে হাজার দিয়ে গুণ দিলে এটা মিটার পার সেকেন্ড বেরোবে স্পিড তো দশমিক তুললে নিচে আমার একশো আছে জিরো 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 কাটা দুই দু না চার দুই পাঁচে দশ আর দুই ছয় বারো দুই সাথে চোদ্দো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাত তিন পাঁচ ছয় তিরিশ তিনশো পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড হলো আওয়াজের শব্দের স্পিড এক কৃষক নয় ঘন্টা একষট্টি কিলোমিটার পথ চায় সে কিছু পথ চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ নয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে যায় সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল হেঁটে আর সাইকেলে তো আমি ধরে নিলাম সে হেঁটে গেছিলো এক্স কিলোমিটার আর মোট পথ একষট্টি তাহলে সাইকেলে যায় একষট্টি মাইনাস এক্স এগুলো মেথড অফ অ্যালিগেশন দিয়ে খুব ইজিলি করা যাবে কিন্তু সেটা মেথড অফ অ্যালিগেশনের চ্যাপ্টারে করাবো নাহলে সেখানে করানোর কিছু বাঁচবে না ঠিক আছে তাই আমি এখানে বেসিক কনসেপ্ট দিয়ে করাচ্ছি ওখানে মেথড অফ অ্যালিগেশন দিয়ে করাবো তো এটা বেরোলো আমি ধরেছি হেঁটে যায় এক্স কিলোমিটার সাইকেলে এত তো হেঁটে যে এক্স কিলোমিটার স্পিড মানে এক্স কিলোমিটার যাচ্ছে পথ সেই পথে তার যে স্পিড কত চার কিলোমিটার প্রতি আওয়ার এই এতটা পথ যাচ্ছে তাকে চার দিয়ে যদি ভাগ দিই স্পিড দিয়ে তাহলে সেটা আমাদের কী বেরোবে এটা আমাদের টাইম বেরোবে সিমিলারলি এই পথটাকে যদি পরবর্তী স্পিড অর্থাৎ নয় কিলোমিটার দিয়ে ভাগ দিয়ে এটাও টাইম বেরোবে আর এই টাইম দুটোরই সমষ্টি নয় ঘন্টা আমাকে বলে দেওয়া আছে তাহলে এখানে লসাগু করো নয় আট চারে ছত্রিশ এখানে হবে নাইন এক্স এখানে চার এক চার চার ছয় চব্বিশ মাইনাস ফোর এক্স টু নাইন অর্থাৎ নাইন এক্স থেকে ফোর এক্স চলে গেলে হলো ফাইভ এক্স প্লাস দুশো চুয়াল্লিশ ইজুকুয়াল টু নয় ছয় চুয়ান্নর চাহা থাকলো পাঁচ নয় তিনে সাতাশ তিন তিরিশ আর দুয়ে বত্রিশ অর্থাৎ ফাইভ এক্স ইসুকুয়াল টু জিরো চব্বিশের পরে আটে বত্রিশ এক্স ইসুকাল টু ষোলো তাহলে সে কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিল ষোলো কিলোমিটার পথ চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ওই দূরত্ব ষোলো দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসতে কত সময় লাগবে তো চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মানে হচ্ছে পঁয়তাল্লিশ বাই ষাট তার মানে তিন বাই চার ঘণ্টা মানে দুই পূর্ণং তিন বাই চার ঘণ্টা তাহলে এটা হয়ে গেলো ডিস্টেন্স ওই জায়গাটার ডিস্টেন্স এবার বলছে এই ডিস্টেন্সটাই যদি আমি ষোলো দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসি তাহলে কত সময় লাগবে তো সেটাতে ভাগ দিয়ে দাও তাহলে চার ইন্টু চার দু আট আর তিনে এগারো এই চারটার নিচে চলে গেলো এই চারটা আর এখানে একশো পঁয়ষট্টি দশমিক তুললে দশ চার আর চার কাটা এগারো এক এগারো এগারো পাঁচে পঁচপান্ন পাঁচ দু না দশ পাঁচ তিনে পনেরো টু বাই থ্রি আমাদের কী হলো ঘণ্টা তো টু বাই থ্রি ঘণ্টাকে মিনিটে কনভার্ট করো তিন কুড়িতে ষাট কুড়ি দু না চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিট সময় লাগবে রাজ ও প্রেম যথাক্রমে তিন কিলোমিটার প্রতি ঘন্টা ও দুই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করে দুই ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত মানে এই স্থান থেকে একজন এদিকে যায় একজন এদিকে যায় তাহলে দুই ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কি ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাবে রিলেটিভ স্পিড স্পিড রিলেটিভ স্পিড ইন্টু টাইম তো রিলেটিভ স্পিড এক্ষেত্রে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই যোগ হবে অর্থাৎ তিন প্লাস দুই আর টাইম আমাকে দেওয়া আছে দু ঘন্টা তাহলে তিন আর দু না পাঁচ ইন্টু দশ তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হবে দশ কিলোমিটার একটি স্থান থেকে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে পর এগারো সেকেন্ড পরপর বন্দুক চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথম শব্দ শোনার এগারো মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল ট্রেনের গতিবেগ কত বের করতে হবে শব্দের গতিবেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড খুবই ভালো করে বুঝবে এই কনসেপ্টটা একটু জটিল আছে ভালো করে বুঝবে এখান থেকে আমি বন্দুক চালালাম এখান থেকে মনে করে একটা ট্রেন আসছে এই বন্দুকটা চালানোর এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ চালানোর পর এখান থেকে বন্দুক চালালে আওয়াজটা আমার ট্রাভেল করতে করতে গেল ঠিক তো তবে ট্রাভেল করতে করতে মনে করো না এখানে পৌঁছেছে কোনো একটা জায়গাতে তখন ট্রেনটার সাথে এর দেখা হয়েছে বা এটা মনে করো ট্রেনটা আসছে পরে আসছি এগারো থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি সেটা ট্রাভেল করলো সাউন্ডটা তারপরে তুমি আরেকটা গুলি চালালে এবার এই গুলিটাও তোমার চলতে থাকলো এবং এটাও তোমার চলতে থাকলো এবার ট্রেনটা যে আসছিলো তো আমি এভাবে বুঝাচ্ছি যে আগে এটা চলতে থাকলো এবং এখান থেকে পরের সাউন্ডটাও চলতে থাকলো এবার ধরে নাও এই সাউন্ডের সাথে এখানে ট্রেনের দেখা হয়ে গেল ট্রেন ট্রেনটার দেখা হলো তো এটা সে সু সন্তোষ শুনতে পেলো ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি তো সেই ব্যক্তিকে আমরা ট্রেনের ইঞ্জিনের চালকও বলতে পারি এখানে যখন তিনি শব্দটা শুনতে পেলেন তারপর এই শব্দটাকে ক্রস করে তিনি আবার আসতে থাকবেন এই শব্দটার সাথে যে দেখা হবে সেই ইন্টারভেলটা সময় টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে এগারো মিনিট অর্থাৎ এনার সাথে দেখা হওয়ার এগারো মিনিট পরে এই মানে এই শব্দটা শোনার এগারো মিনিট পরে এই শব্দটা শুনতে পাবেন ট্রেনের গতিবেগগত তো ভালো করে বোঝো এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে যখন প্রথম শব্দটা এখানে পৌঁছে গেল তারপর যখন সেকেন্ড শব্দ গুলিটা চালালাম ততক্ষণ এদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়ে গিয়েছে সেটা কোনো দিন কমবে না কেন কমবে না কারণ এটাও শব্দ এটাও শব্দ আর দুজনের স্পিড সেম তাহলে অলরেডি যেটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেছে সেটা আর কমবে না তো যখনই আমার এই ট্রেনের সাথে এই সাউন্ডের দেখা হলো তারপরেও এই সাউন্ডটা আর এই সাউন্ডের মাঝখানের যে ডিস্টেন্স সেটা কত এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সাউন্ডটা যত দূর গিয়েছিল তো সাউন্ডের স্পিড হচ্ছে তিনশো তিরিশ মিটার প্রতি সেকেন্ড তাহলে ইনটু তার সাথে করে দেবো আমি টাইম টাইম মানে এগারো ঘন্টা এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে এগারো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডকে আমি সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে এগারো মিনিটকে আমি ষাট দিগুণ করলে ছশো ষাট আর এদিকে চল্লিশ মানে হচ্ছে সাতশো ছশো ষাট আর সাতশো পাঁচ তাহলে সাতশো পাঁচ সেকেন্ড এটা হচ্ছে ডিসটেন্সটা এদের মাঝখানের এবার যেই মাত্র এই এটার সাথে ট্রেনের দেখা কমপ্লিট হলো মানে শুনতে পেলো আর এই সাউন্ডটা মনে করো এই পজিশনে আছে আর যাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আমার তিনশো তিরিশ ইন্টু সাতশো পাঁচ এবার কি হচ্ছে এবার আমাদের রিলেটিভ স্পিডের গল্প হলো যে সাউন্ডটা ওইদিকে যাচ্ছে আর ট্রেনটা এদিকে আসছে তাহলে কত সময় পরে এদের দেখা হবে তোমরাই বলো কত সময় পরে এদের দেখা হবে তার ফর্মুলা কি টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড যেহেতু একই দিকে আসছে দুজনে তাহলে দুজনের স্পিডগুলো আমাদের যোগ হবে তো সাউন্ডের স্পিড তো তিনশো তিরিশ দেওয়া আছে ট্রেনের স্পিড আমাকে এখানে দেওয়া নাই সেটাকে আমি এস মনে করলাম এই যে টাইমটা সেটাই আমাকে এগারো মিনিট দেওয়া আছে তো এখান থেকে আমি কাটাকাটি করতে পারি এগারো তিনে তিরিশ তাই তিরিশ হলো আর এদিক থেকে আমি তাহলে কত পাচ্ছি দেখো তিনশো তিরিশ এদিকে তিরিশ হলো এগারো এগারো মিনিট দেওয়া আছে তো মিনিটকে তো আমাকে সেকেন্ডে করতে হবে তাহলে ইন্টু ষাট আরও গুন করতে হবে তাহলে তিরিশ দুয়ে ষাট অর্থাৎ কোন যদি গুণ করি তাহলে ছশো ষাট প্লাস টু এস অর্থাৎ এখান থেকে টু এস টু আমি পাচ্ছি পাঁচ ছয়ের পরে চার দশ পঁয়তাল্লিশ তার মানে এস ইজুকাল টু বাইশ স্পিড আমার পেয়ে গেলাম কিসের কিসের এটা হচ্ছে পঁয়তাল বাইশ পয়েন্ট পাঁচ না করে পঁয়তাল্লিশ বাই দুই রাখি আমি স্পিড পেলাম কার ট্রেনের কিন্তু এটা মিটার পার প্রতি সেকেন্ডে কিন্তু আমাকে কিলোমিটার প্রতি ঘণ্টায় দেওয়া আছে তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আঠারো বাই পাঁচ গুণ করতে হয় আমরা জানি দুই নং আঠেরো পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ নয় নয় একাশি কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড ভালো করে বোঝানোর চেষ্টা করলাম যতটা আমার পক্ষে সমর্থ এই চ্যানেলে প্রেজেন্টেশনের থ্রুতে তোমরা যদি একবারে না বুঝতে পারো আরেকবার দেখো টাইমলি দেখো বুঝতে পারবে এক তিনটি গাড়ির বেগের অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ গাড়িগুলির সম দূরত্ব অতিক্রম করতে কত টাইম নেবে সমান দূরত্ব অতিক্রম করতে দূরত্বটা আমি নিজের ইচ্ছা মতো ধরে নিই চার তিনে বারো দুনা চব্বিশ চব্বিশ কিলোমিটার দূরত্ব ধরলাম কেন ধরলাম কারণ দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে চার দিয়েও ভাগ যাবে তাহলে যে সময় নেবে সময়ের অনুপাত তাহলে প্রথম গাড়িটা কত সময় নেবে এর স্পিড হচ্ছে দুই তাহলে চব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে বারো এত ঘন্টা সময় নেবে ইস টু তিন দিয়ে ভাগ দিলে আট চার দিয়ে ভাগ দিলে ছয় তাহলে এদের অনুপাত আবার যদি বের করি তাহলে দুই ছয় বারো দুই চারে আট আর দুই তিনে ছয় মানে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এটা হচ্ছে তাদের সময়ের অনুপাত দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার যথাক্রমে এক ঘন্টা চার ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় তিন দুটি গতিবেগের অনুপাত কত তো আমি এর আগের দিন বলেছিলাম এদের যে গতিবেগের অনুপাত হবে সেটা রুট ওভার উল্টোটা হবে টি টু ইস টু টি ওয়ান টাইমের অনুপাতের সাথে সমান হবে অর্থাৎ ফোর ইস টু ওয়ান হবে অর্থাৎ টু ইস টু ওয়ান হবে তো টু ইস টু ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরা একটা কোয়েশ্চেন করেছি একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া ছয় ঘন্টা এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান চার ঘন্টায় যায় তারা সাত এ এম এ সেভেন এ যাত্রা শুরু করলে কখন তাদের সাক্ষাৎ হবে দুজনেই সেভেন এ যাত্রা শুরু করে প্রথম ট্রেনটার টাইম লাগে ছ ঘন্টা আর দ্বিতীয় ট্রেনটার টাইম লাগে হচ্ছে চার ঘন্টা ঠিক তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্সকে চব্বিশ কিলোমিটার ধরি তাহলে প্রথম ট্রেনের যে স্পিড স্পিড অফ ট্রেন ওয়ান সেটা হবে চার ঘন্টা চার কিলোমিটার প্রতি ঘন্টা আর স্পিড অফ ট্রেন টু সেটা চার ছয় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা হলো এদের স্পিড তাহলে আমরা কী বের করবো কখন তাদের দেখা হবে তো সে টাইমটা ইজ ইকাল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড তো ডিসটেন্স তো আমি চব্বিশ ধরেছি আর রিলেটিভ স্পিড মানে তাদের যোগফল যেহেতু পরস্পরের দিকে আসছে তাহলে স্পিডের যোগফল মানে ছয় আর চারে দশ তাহলে দুই পাঁচে দশ দুই বারোতে চব্বিশ তাহলে দুই পূর্ণ দুই বাই পাঁচ ঘন্টা যেটাকে আমি লিখতে পারি দুই ঘন্টা পাঁচ বারো দু না চব্বিশ মিনিট দুই ঘন্টা চব্বিশ মিনিট পরে তাদের দেখা হবে তাহলে সাত সেভেন এ এর দুই ঘন্টা চব্বিশ মিনিট পরে কত হচ্ছে নাইন চব্বিশ নটা চব্বিশ এম এ তাদের দেখা হবে ছিয়াশি নম্বর কোশ্চেন দেখো ছিয়াশি নম্বর কোশ্চেন অর্থাৎ এবং লাস্ট কোশ্চেন এক কনস্টেবল একটি চোরের একশো চোদ্দো মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখেছে ছুটতে শুরু করল কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে একুশ মিটার পার মিনিট এবং পনেরো মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে তো আমরা ডিরেক্টলি টাইম বের করার জন্য জানি অলরেডি যে ডিস্টেন্স যে যেটুকু ডিস্টেন্সে পিছনে আছে সেইটুকুই তাকে কভার করতে হবে কিন্তু রিলেটিভ স্পিডে অর্থাৎ একুশ মাইনাস পনেরো এটাই হয়ে যাবে আমাদের টাইম তাহলে একশো চোদ্দো বাই পনেরো পাঁচ একে ছয় তাহলে ছয় এক কে ছয় আর ছয় নং চুয়ান্ন দ্যাট ইজ নাইনটিন মিনিট তাহলে এটা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম তো এই ছিয়াশিটা কোশ্চেন তোমাদের জন্য ছিল টাইম লিস্টেন্স স্পিড অ্যারিথমেটিকের মধ্যে সবথেকে বড় বলবো না বাট ভ্যারাইটিস অব কোশ্চেন্স এখানে ছিল এবং একটু লেন্দি লেন্দি কোশ্চেন ভালো লেভেলের কোশ্চেন আছে সেগুলো আমি তোমাদেরকে করানোর চেষ্টা করলাম হ্যাঁ কোথাও কোথাও আমি একটু স্মার্ট মেটার ইউজ করেছি কোথাও এক্স ধরে করেছি কোথাও আবার শর্ট ফর্মুলা ইউজ করেছি সব রকমভাবেই করতে হবে একটা ম্যাথকে পার্টিকুলার একটা পদ্ধতিতে করবো ভেবে বসে থাক না তাহলে পরীক্ষায় মারা পড়ে যাবে কারণ সব সময় পরীক্ষায় যে কোশ্চেন আছে সেটা সবগুলো কোশ্চেন সূত্র দিয়েও হয় না সবগুলো কোশ্চেন অনেক সময় বেসিক দিয়েও করতে প্রবলেম হয় তো সব কিছু আমাদের জানতে হবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করে আসা যাবে আশা করছি এই লেসেনটা তোমাদের হেল্প করেছে তোমরা কমপ্লিটলি এটাকে নোট করবে এর পরের চ্যাপ্টার ঠিক জানি না কি আছে বাট পরের চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই আমার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে অপেক্ষা করো তিলদেন গুড বাই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং